আসসালামু আলাইকুম, আমার কথা কি শোনা যাচ্ছে? আমি একটু আসসালামু আলাইকুম সবাইকে শুভেচ্ছা। আমি একটু আমার মাইক্রোফোনটা রেডি করতেছি, একটু দুঃখিত যদি আমি একটু আগে চলে আসছে আজকে। জানি না আমার কথা কি সবাই শুনতে পাচ্ছেন কি না, যদি কেউ শুনতে পান তাহলে আমাকে একটু জানাবেন কমেন্ট বক্স। আচ্ছা, কেউ কি শুনতে পাচ্ছেন আমাকে? কেন? আচ্ছা আচ্ছা, সবাইকে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত, সবাইকে স্বাগত। আশা করি সবাই ভালো আছেন। একটু অপেক্ষা করব, আমাদের ভিতরে অতিথি চলে আসবে, আজকের সাথে কথা বলবেন, থাকবেন। এক এক করে অনেককে আমি অবশ্যই অ্যাড করব। তারপরে ওকে ধন্যবাদ রহমান ভাই, সে বলতেছেন যে আমাদের কথা ক্লিয়ার। তা আমাদের আজকের লাইভের বিষয়বস্তুটা হবে, আমাদের গত লাইভটা যেটা ছিল সেমই প্রায় লাইভ, শুধুমাত্র পর্ব তিন। আজকের লাইভের বিষয়বস্তুটা আমি আপনাদের স্ক্রিনে দিয়ে দিচ্ছি, দেখতে আমার মনে হয় সবাই দেখতে পাচ্ছেন, বাট অনেক সময় বাংলা ফন্ট হয়তো বা স্ক্রিনে দেখা যায় না। যদি বাংলা ফন্ট দেখা না যায় তাহলে আমাকে আবার, হ্যাঁ আমরা আমাদের আসবে, সব ভাই আসবে, একে একে করে সবাইকে আমরা অ্যাড করব। আচ্ছা, বাংলা ফন্ট কি দেখা যাচ্ছে? ইস্তিয়াক, আমার কথা কি শোনা হ্যাঁ ভাই শোনা যাচ্ছে? হ্যাঁ, তোমার লাইন, হ্যাঁ অবশ্যই। আমি ভাই, ইস্তিয়াক ভাই কেমন আছেন? ইস্তিয়াক ব্যাকগ্রাউন্ড একটু নয়েজ হচ্ছে, যদি একটু নয়েজটা আমি একটু লিঙ্কটা একটু শেয়ার করে দিই সবার সাথে। হিন্দু ধর্ম খাদেম ভাই, আপনাকে আপনাকে শুনছি না, আপনি যদি আনমিউট করতেন। জি, হিন্দু ধর্ম খাদেম ধর্ম বুঝলাম না কাহিনী। হ্যাঁ, সবই বোঝানো হবে, আপনি একটু ওয়েট করুন, যে আমাকে যদি সময় দিতেন সবাইকে, এবং এর মাঝে ঠিক আছে, ভিউয়ার্স এবং বিভিন্ন অতিথি চলে পরে আসবে, সবাই জয়েন করলে তারপর ঢুকবো নি। আচ্ছা হ্যাঁ, দেখা
হ্যাঁ তানভীর ভাই, আপনাকে স্বাগতম। তানভীর ভাই, আপনি কি আমার কথা শুনছেন? হ্যাঁ হ্যালো শুনতে পাচ্ছি। তানভীর ভাই। হ্যাঁ আসসালামু আলাইকুম। আচ্ছা তানভীর, ওয়ালাইকুম আসসালাম। তানভীর ভাই এবং দর্শক সবাইকে আবারও স্বাগতম, শুভেচ্ছা, সালাম আলাইকুম ওরহমতুল্লাহি ওয়া বারাকাতুহ। আশা করি আমরা একটু সময় আপনাদের কাছে করছি, প্রায় 21 মিনিটের মধ্যে, দুঃখিত। তো আমরা এখন চলে যাব আমাদের মূল আলোচনায়। আমাদের আজকে যে বিষয়টা হচ্ছে সেটা হচ্ছে হিন্দু ধর্ম ও খগেন ধর্ম। খগেন ধর্ম বলতে নাস্তিক ইনক্লুড, তার পর্ব 3। তো আমরা পর্ব 2 দিতাম, যেহেতু আমাদের গত পর্বে কিছুটা আমাদের বক্তব্য ক্লিয়ার হয় নাই, সম্পূর্ণ হয় নাই। আর এর পিছনে একটা কারণ ছিল, সেটা হচ্ছে আমরা নীলাদ্র ভাইকে অ্যাড করছিলাম, তো তাকে কিছু বক্তব্য দেওয়ার জন্য, যেহেতু তার ধর্মের কিছু কথা বলা হয়েছিল, সুতরাং তাকে আমরা সুযোগ দিয়েছিলাম সেই সম্পর্কে তাকে খণ্ডন করার জন্য, যদিও সে খণ্ডন করে নাই। বাট আমরা যেভাবে চাচ্ছিলাম যে আমরা পুরো 12টা পয়েন্ট সুন্দর এক এক করে আলোচনা করে সেটা সঙ্গে সবাই যোগ হয়ে বক্তব্য দিবে, আমি নীলাদ্র ভাই আসার কারণে আমি আসলে ওইভাবে না যাইয়া তানভীর ভাইকে খুব সংক্ষেপে 12টা পয়েন্ট উপস্থাপন করার ভাইকে আমি অ্যাড করলাম, যাতে আলোচনাটা হয়, বাট আমাদের সময়টা নষ্ট হয়েছে। তো যদি তানভীর ভাই গত পর্বে বলতে চান, এখানে আপনি পর্ব 3টা যদি নিতে চান, ঠিক না? আপনি মানে জানি না যে সেটা আপনি ভাই কথাটা ক্লিয়ার হচ্ছে না। নিজের থেকে একটু হ্যালো আসসালামু আলাইকুম, আমার কথা কি ক্লিয়ার শোনা যায়? আমার কথা কি ক্লিয়ার শোনা যায়? ডবল ডবল কথা কি ক্লিয়ার ছিল না? কথা কি ক্লিয়ার ছিল না? না না মেহেদি ভাই ক্লিয়ার হচ্ছে না। ইকো হচ্ছে মেহেদি ভাই, ভাই আপনার কথা ক্লিয়ার, বাট অন্য যারা আছেন তারা এখন ঠিক আছে? এখন হ্যাঁ এখন ঠিক আছে। আর কি কথা বাইয়া বাইয়া আসতেছে। তানভীর ভাই আপনি ঠিক আছেন, কিন্তু হ্যালো আসসালামু আলাইকুম সবাইকে। আমাদের যে টপিক হিন্দু ধর্ম ও খগেন ধর্ম বা নাস্তিক্য ধর্মের সাদৃশ্য পর্ব 3, এর আগে আমরা এই সম্পর্কিত দুটো পর্ব তো করেছি, আর এই সম্পর্কিত আমার লাইভ আসলে আগে থেকেই আছে, কিন্তু এবার আমরা সিরিজ আকারে পর্ব আকারে করতে চাই। কারণ আমি চাই যারা নিজেকে নাস্তিক্য ধর্মে অনুসারী দাবি করে তারা নিজেদেরকে একটা পরিচয় পাক, এবং তারা যে জিনিসগুলো দাবি করে এটা আসলে কোথার থেকে দাবি করে এটা আমাদের মুসলিমদেরও আসলে জানা প্রয়োজন। তারা যেহেতু সে কথাগুলো বলতে পারে না, তারা নিজের মতো নিজেরা ফতোয়া দিতেই থাকে, একটার পর একটা কথা বলতেই থাকে, তো এই র্যান্ডম কথা আর কত, একই জিনিস ঘুরিয়ে পেঁচিয়ে ঘুরিয়ে পেঁচিয়ে বারবার বারবার আজকে একটা কালকে একটা পরশু একটা বলতেই আছে। তো আমরা একটা ফরমেটে নিয়ে আসতেছি আসলে তাদের দাবিগুলো কি কি, এবং সেখানে আমরা আসলে তাদের দাবিগুলো কি এবং সেইটা কোন গ্রন্থে আছে যেটা তারা বাস্তবায়ন করতে চায় সেইটা আমরা আজকে দেখব উইথ রেফারেন্স, এবং তার দাবির সাথে মিলিয়ে দেখব যে আসলে তারা যেটা দাবি করছে এই গ্রন্থে আছে কিনা সেইটা। তো দেখি, তাদের আরেকটা নাম হচ্ছে মানবতাবাদী। তো মানবতাবাদী এবং মানব ধর্ম, তাদের নাম দিয়েছে মানব ধর্ম। তো সেই মানব ধর্মের নামটা কি এবং মানব ধর্ম কোথা থেকে এলো সেটা যখন আমরা জিজ্ঞেস করি তারা কেন ধরনের কিতাবের নামটা বলতে পারে না। তো আমরা দেখি আমাদের কিতাবে কোরআন, কোরআনে বলা হচ্ছে সুরা বাকারার 2 নং আয়াতে, এখানে বলা হচ্ছে এই সেই কিতাব যাতে কোনো সন্দেহ নেই। 37 নম্বর চ্যাপ্টার সুরা আস-সাফফাত, সেখানে বলা হচ্ছে 157 নং আয়াতে, সত্যবাদী হলে তোমরা তোমাদের কিতাব আনো। কিন্তু তারা দেখি আমাদের লাইভে এসে বা মুসলিমদের কাছে কতগুলো কটূক্তি অভিযোগ করে তারা পালিয়ে যায়। আর তাদেরকে যখন বলি যে ভাই আপনারা কিসের স্ট্যান্ডার্ডে কথা বলছেন, কারণ একটা তো দাড়িপাল্লা মাপবে, একটা মাপ লাগবে, একটা স্কেল লাগবে,
আমি কার ভিত্তিতে কাকে ভালো বলতেছি মন্দ বলতেছি, সেই ভালো মন্দের ভিত্তিটা কি সেটা আমাদের জানা লাগবে। কারণ হচ্ছে কোন সমাজে একটা রিচুয়াল যদি থাকে বা কোন সমাজে যদি একটা সমাজ ব্যবস্থা থাকে, হয়তো সেটা তাদের কাছে ভালো, আবার সেটা আরেক জায়গায় হইতে পারে খারাপ। যেমন হচ্ছে আমাদের ইসলাম সমাজে এবং ভারত উপমহাদেশে কৌমার্য রক্ষা করা বা কুমারিত্ব রক্ষা করাটা একটা সাধুতা বা সততার পরিচয়। আবার আমরা দেখতে পারি আফ্রিকার ট্রাইবে বা আফ্রিকার আদিবাসীদের মধ্যে এমন প্রচলিত আছে যে মেয়ে যখন প্রথম ঋতুবতী হয় তখন পিতামাতাই তার জন্য একজন পুরুষ ভাড়া করে তার কুমারিত্ব ব্রেক করার জন্য। এই কুমারিত্ব ব্রেক না করলে নাকি সে বিয়ে করতে পারবে না, এবং এই কুমারিত্ব ব্রেক করার সময় অনেকে গর্ভবতীও হয়ে পড়ে, বাচ্চারও জন্ম দেয়। তো ওই যে দেখেন রিচুয়াল, এক দেশের গালি আরেক দেশের বুলি। যেখানে আমাদের দেশে সতীত্ব রক্ষা করা কুমারিত্ব রক্ষা করাই যখন সাধুবাদ সাধুতা, সেখানে ওখানে কুমারিত্ব থাকাটাই অভিশাপ। তো সেই জন্য একটা মেয়েকে ঋতুবতী হলেই তাকে তার কুমারিত্ব ব্রেক করা হয় লোক ভাড়া করে। আবার দেখেন আমেরিকায় একটা অঙ্গরাজ্যের এমন আইন আছে যেখানে কোনো কুমারী মেয়ে বিয়ে করতে পারবে না, এরকম আইনও আছে, এক এক জায়গায় এক এক রকম। এই যে রিচুয়াল, এই রিচুয়াল গুলো আসলে নৈতিকতার স্ট্যান্ডার্ডটা কি বা সাধুতার স্ট্যান্ডার্ডটা কি? যেমন হচ্ছে পারে আমরা দেখতে পাই যে হিন্দু সমাজে ধর্ষণ করাটাও বৈধ, তাহলে নৈতিকতার স্ট্যান্ডার্ডটা কি? আমাদের দেখা যাচ্ছে ধর্ষণ করার সাজাটা হচ্ছে মৃত্যুদণ্ড বা রজম, বা এখানে খুব গর্হিত একটা অপরাধ যেটা গেলে বলা হচ্ছে ইহকালে এবং পরকালে দুইবারে অপরাধ। তাহলে যেটা হচ্ছে নৈতিকতার স্ট্যান্ডার্ড এক এক জায়গায় এক এক রকম। তাহলে আমরা যদি বলি কোরআনের কথা, তাহলে কি কোরআনে বলা হয়েছে ফুরকান আল ফুরকান, ফুরকানের মানে কি সত্য মিথ্যার পার্থক্যকারী বা দাড়িপাল্লা, অনেক কিছু বলতে পারি, বা স্কেল যেটাতে আমরা মানদণ্ড নির্ণয় করব কোনটা ভালো কোনটা কল্যাণকর। এবং আল্লাহ কিন্তু সবসময় বলতেছে সূরা ইসার 174 আয়াতে বলছে কোরআন হচ্ছে সমগ্র মানব জাতির জন্য আলোক রূপে বা নূর হিসেবে এসেছে, যেটা হচ্ছে অন্ধকারকে দূর করার মতো। এখন এই আলোটা কেমন? আমরা যেটা বলি শিক্ষার আলো ঘরে ঘরে জ্বালো, ঠিক আছে? আগে এক সময় স্লোগান ছিল আমাদের শিক্ষার আলো ঘরে ঘরে জ্বালো, আলোকিত করো ঘরে অন্ধকার দূর করো, বয়স্ক শিক্ষা কার্যক্রম ছিল, প্রাথমিক স্কুলে যাওয়ার জন্য সরকার উঠে পড়ে লাগছিল। তো আমরা দেখছি এখন এই খগেন ধর্মের অনুসারীদেরকে আমাদের এখন বয়স্ক শিক্ষা কার্যক্রম শুরু করতে হচ্ছে। তাহলে মনে করেন এই নাস্তিক ধর্মের যে সাদৃশ্য, এটা সেই বয়স্ক শিক্ষা কার্যক্রমের মতোই একটা কার্যক্রম আমরা হাতে নিয়েছি। আশা করি এই কার্যক্রমে আপনারা আমাদের সাথে সাথী হবেন এবং তাদের কাছে এই শিক্ষাটা পৌঁছিয়ে দিবেন, যেহেতু তারা একটা অন্ধকার জগতে আছে। সেই অন্ধকারের জগৎ থেকে আমরা তাদেরকে আলো দেখাতে চাই, নূর। সেই নূরটা হচ্ছে কোরআনের নূর। দেখুন কেন তাদেরকে অন্ধকার জগৎ বলছি, কারণ তারা যখন লাইভে আসে একটা ডার্ক রুমে, তাদের চেহারাটা আমরা দেখতে পাই না, তাদের স্ক্রিনটা ব্ল্যাক, তাদের আওয়াজটা ভেসে আসে পর্দার ওপাশে কালো পাথর থেকে। আমরা কালো পাথর নয়, আমরা আসি আলোকিত অবস্থা থেকে আলোকিত করতে, অন্ধকার নয়। তারা আমাদেরকে আলোতে আনতে চায় না অন্ধকারে আনতে চায়, এটা একটু ভাববার বিষয়। কারণ আমরা চাচ্ছি নূর বিকশিত করতে, আলো বিকশিত করতে, কোরআনের আলো জ্বালতে, তারা দেখতেছি অন্ধকারে ডেকে নিয়ে যাচ্ছে। আমরা নিশ্চয়ই অন্ধকারে যেতে চাই না, কি বলেন দর্শক, আপনারা কি অন্ধকারে যেতে চান না আলোতে আসতে চান? দেখুন আমরা লাইভে আসছি চেহারা দেখিয়ে আলো দেখাতে, আসছি কিতাব নিয়ে, তাদের কাছে নাই কিতাব, নাই আলো, নাই নূর, আছে কি একটা অন্ধকার ড্যাশবোর্ড। তা আমরা অন্ধকার ড্যাশবোর্ড থেকে আলোকিত লাইট চালাতে চাই, এমন গাড়ি যার হেডলাইট আছে, অন্ধকার নয়। তো খগেন KHOGEN এটা লিখে একটু যদি গুগল করেন দেখতে পান যে খগেন শব্দের অর্থটা কি। খগেন শব্দের অর্থ হইতেছে রেকলেস ড্রাইভার। তো এই আমরা রেকলেস ড্রাইভার হতে চাই না, আমরা একটা সচেতন নাগরিক, একটা সমাজের সচেতন নাগরিক, সচেতন একটা পরিবার, সমাজ সচেতন একটা সমাজ ব্যবস্থা চাই, যে ব্যবস্থা ইসলাম দিতে পারে, যে ব্যবস্থা কোনো খগেন ধর্ম, নাস্তিক ধর্ম, অন্ধকারময় ধর্ম যেটা আলোর বিপরীতে দাঁড়িয়ে থাকা সে অন্ধকার আমরা দেখতে পারি না। তো আসুন আমরা এখন আপনাদের কিছু আলোকিত করব। তা আলোকিত করার আড়ালে কিছু বিষয়, যেমন আমরা দেখি এই খগেন ধর্মের যারা অনুসারী আছে লাইভ করে
এই ব্ল্যাক স্ক্রিনের একজনের নাম হচ্ছে তিন বাপের এক ছেলে। একজন আমার বন্ধু সায়েম শাহরিয়ার এবং আমার ছাত্র, খুব আমার প্রিয় ছাত্র, সে তার নাম দিয়েছে হচ্ছে তিন বাপের এক ছেলে। আর আমাদের বেলায়েত বিন বদিউজ্জামান তিনি নাম দিয়েছেন গান্ডু আজাদ। কেন এই ধরনের গান্ডু আজাদ আর তিন বাপের এক ছেলে নাম দেওয়া হলো সেটা আমরা দেখে আসি। দেখুন, এই গান্ডু আজাদ বলি আর তিন বাপের এক ছেলে বলি আসলে কিভাবে আসলো। তার নামটা হচ্ছে মাতুব্বুর আজাদ অভিজিৎ আরজালি মাতুব্বুর, এটা নাকি তার পিতা। আবার অভিজিৎ রায় একজন জন্মগত ব্রাহ্মণের কৃতদাস শূদ্র, তিনিও নাকি তার পিতা। আর একজনের নাম হচ্ছে আজাদ, হুমায়ুন আজাদ। হুমায়ুন আজাদ খুবই চর্চিত একটি নাম, কারণ আপনারা জানেন তিনি তার মেয়েকে চুইংগামের মতো চাবাইতে চাচ্ছিলেন। তিনি দেখতেছিলেন প্রকৃতির নিয়মে, সমাজের নিয়মে তিনি বাধা, তার মেয়ে তার সামনে কিশোরী হচ্ছে, বড় হচ্ছে, বয়সল্য হচ্ছে, তিনি তার দিকে কামুক দৃষ্টিতে তাকিয়ে আছেন, কিন্তু তার শরীরটাকে তিনি উপভোগ করতে পারছেন না। এটা তার লেখায় তিনি লিখেছিলেন। এবং তিনি ভার্সিটির মেয়েদের বলতেন চুইংগামের মতো চাবাইতে ইচ্ছা করে, সরু মাংসল উরু তার পছন্দ। আরো যেগুলো বর্ণনা আছে সেগুলো বললে আমাকে বলবেন আমি কি চটি লাইফ শুরু করলাম, না আমি চটি লাইফ শুরু করিনি। সেই জন্য তার এই তিন বাপের পরিচয় আর দিলাম না, কারণ তার বাপের আরো কিছু পরিচয় দিব, যে শুধু তার বাপ কি মানুষও হতে পারে না ঘোড়াও হতে পারে। দেখি এরপরে আমরা একটু তাদের মানব ধর্মে অনুসারীতে দেখব যে কিভাবে কিভাবে তাদের বাচ্চা হতে পারে। এটাও দেখা যায় যে তাদের ঈশ্বর ঘোড়া দ্বারাও হয়েছিল, অবশ্যই রেফারেন্স অনুযায়ী আলোচনা করব। তাহলে আমরা দেখে নেই যে অভিজিৎ রায় তাদেরকে বলা হয় যে আলোর যাত্রী। তো সেই আলোর যাত্রীর কাজগুলো দেখি, তিনি জন্মগত ছিলেন ব্রাহ্মণের একজন কৃতদাস। তো এই যে কুসংস্কার, তাদের নাকি চার রকম মানুষ বানিয়েছে ঈশ্বর, ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য ও শূদ্র। ব্রাহ্মণের জন্মগত কৃতদাস হচ্ছে শূদ্র, এদের আজাদ নাই, এদের ধর্মে কোনো জ্ঞান নাই, ধর্মে কোনো অধিকারও নাই, এদের কাজ হচ্ছে সারা জীবন ব্রাহ্মণের কৃতদাসত্ব করে বেড়ানো। তো এই ব্যক্তি আমরা দেখলাম না এই আলোর পত্রিকা নিয়ে আসা অভিজিৎ রায় কখনো অভিযোগ করছে তাদের এই এখান থেকে বাঁচতে, মানে সেই তার সেই কৃত দাসত্ব থেকে, ব্রাহ্মণের কৃত দাসত্ব থেকে বের হতে। আমরা দেখতে পাই সে কন্টিনিউ দিনের পর দিন ব্রাহ্মণের কৃত দাসত্বই করে গেছে, সে ঈশ্বরের বিরুদ্ধে কথা বলে গেছে। ঈশ্বরের বিরুদ্ধে কথা বলে নাই আসলে, কারণ তাদের তো আবার বহু ঈশ্বরবাদ। তিনি বলে গেছেন আল্লাহর বিরুদ্ধে, তিনি বলে গিয়েছিলেন কোরআনের বিরুদ্ধে, তিনি বলে গিয়েছিলেন কৃতদাস প্রতাদের ইচ্ছা উচ্ছেদ করেছে এটার বিরুদ্ধে। আরেকজন আছে বিজ্ঞান যাত্রার লেখক অনন্ত নিলয় দাস, দেখুন নামের শব্দেই শব্দটা যোগ করে দেওয়া হয়েছে দাস। তিনি শুধু দাস নন, তিনি আবার ব্রাহ্মণের অচ্যুত হিন্দু নমশূদ্র, এবং এমন শূদ্র তার একটি বিশেষ নাম আছে, তিনি ছিলেন নিকিরি। নিকিরি হচ্ছে যারা মাছ ধরে তাদেরকে নিকিরি বলে ডাকা হয়, এবং তারা কিন্তু অচ্যুত হিন্দু, এমনকি এমনই হিন্দু যে অন্য হিন্দুরা তাদের কাছে মেয়েও বিয়ে দেন না এবং তারা অচ্যুত থাকে। এই কারণে আমি দেখতে পাই আমার এলাকায় কিছু এরকম নিকিরি যারা ছিলেন, 20 ঘর নিকিরি একবারে মুসলিম হয়ে গেলেন। আমি সাধুবাদ জানাই যে তারা কৃতদাস প্রথা থেকে বেরিয়ে আসতে পারছে, কারণ তাদের অধিকাংশ ভারতে চলে গিয়েছিল এবং তারা হিন্দু সমাজেই তাদের কোনো অধিকার ছিল না, চলাচল করতে পারতো না, তারা ছিল এক ঘরে, যাক আল্লাহ তাদেরকে হেদায়ত দিয়েছে। তা আমিও চাইবো এদেরকে কিছু হেদায়ত দেক আল্লাহ। তো হেদায়তের মালিক আল্লাহ, আমাদের কাছে সত্য পৌঁছে দেওয়া, তো আমরা সে আসল এবং সত্যটা পৌঁছে দিই। সূরা নাহলের 82 নং আয়াতে বলা হচ্ছে তোমার কাজ সত্য পৌঁছে দেওয়া, হেদায়তের মালিক তো আল্লাহ। সূরা আল ইমরানের 110 নং আয়াতে বলা হচ্ছে মানব জাতির কল্যাণের জন্যই তোমাদের উদ্ভব করা হচ্ছে, কোন জাতি, এই মুসলিম জাতি। তো আমরা আসি এই মানব কল্যাণে নিজেকে আত্মনিয়োগ করি, অনেক কিছু তো করলাম জীবনে, জীবনে আমরা করছি ফ্ল্যাট গাড়ি, ফ্ল্যাট বাড়ি গাড়ি, সন্তানের জন্য টাকা পয়সা সবই জমাচ্ছি, পরকালের জন্য কি নিয়ে যাব সেটা কি জমিয়েছি? ভাই আমি যখন দিল্লিতে গেলাম, যে হোটেলে খেতে বসতাম দিল্লিতে শাহী মসজিদের সামনে, দেখতাম হোটেলগুলোর সামনে লাইন দেওয়া,
আমি জিজ্ঞেস করলাম, ভাই প্রত্যেকটা হোটেলে প্রত্যেকটা দিন এত এরকম শত শত লোক লাইন দিয়ে কেন থাকে? তারা কিন্তু আমার কিছু বিক্রি করে তা না, নিহারি রুটি মিষ্টি এগুলি বিক্রি করে, এবং প্রত্যেক দিনই দেখলাম যে সন্ধ্যাবেলা এদেরকে ফ্রি খাবার দিচ্ছে। তো আমি জিজ্ঞেস করলাম যে ভাই রোজ এরকম ফ্রি খাবার বিলি করেন? বলে হ্যাঁ করি। তো বললাম যে আপনার লস হয় না? উনি আমাকে একটা কথা বললেন, কাফনের কাপড়ের তো পকেট হয় না, তো কবরে নিয়ে যাব কি, টাকা নিয়ে যাব কি? উনি রোজই টাকা দান করতে থাকেন আর খাবার দান করতে থাকেন, কারণ উনি চিন্তা করেন কালকে যদি মরে যায় এই টাকাগুলো পড়ে থাকবে। তো আল্লাহ ওনাদের উন্নতি দিয়েছে, আমি দেখলাম না কখনো তিনি না খেয়ে আছে এবং দোকানও চলছে। তো আমরা আসুন পরকালের জন্য কিছু চাষাবাদ করি, কারণ এটা তো ইহকাল তো হচ্ছে পরকালের জন্যই, আখিরাতের জন্য কিছু আখের গুছাই। তো ইশতিয়াক ভাই, আপনি মানে মাল্টিমিডিয়া গুলো চালু করলে ভালো হয়, আর এরশাদ ভাই আপনি যদি আমাদের সম্মানে কিছু একটু বলেন, অনেক বেশি সময় নিয়ে ফেললাম মনে হয়, যদি কেউ বিরক্ত হন সেটাও কমেন্টে উল্লেখ করুন। আচ্ছা তানভীর ভাই আপনাকে ধন্যবাদ। তো তার আগে আমি একটা কথা বলবো, এরশাদ ভাই বলুক, যেহেতু এরশাদ ভাই কথা বলে নাই। না না মেহেদী ভাই আপনি বলুন। ধর্ম, আচ্ছা হিন্দু ধর্ম বা অন্য যে ধর্ম নিয়ে আমরা যে কথা বলছি বা আপনারা যে কথা বলছেন, ইসলাম ধর্মে তো ভাই কথা আছে যার যার ধর্ম তার তার, ঠিক আছে। এই যে আপনারা যে অন্য ধর্মের বিভিন্ন খারাপ দিকগুলো বলতেছেন, যদি এই ব্যাপারে কিছু বলতেন, মানে আপনাদের উদ্দেশ্য কী? কারণ এটা তো এরকম নাই ইসলাম ধর্ম, ইসলাম ধর্মে তো অন্য ধর্ম নিয়ে সমালোচনা, অন্য ধর্ম নিয়ে এইভাবে কথা বলে তো ঠিক না। হ্যাঁ যদি এরশাদ ভাই কিছু বলতেন কেন আপনারা এইগুলো নিয়ে কথা বলছেন, আপনাদের উচিত হলো আপনাদের আপনাদের ইসলাম সম্পর্কে দাওয়াত দেওয়া, ঠিক না? হ্যাঁ এরশাদ ভাই বলেন যে আপনাদের লজিকটা কি যে এইভাবে কথা বলার। আসলে ব্যাপার হচ্ছে একটা হলো অন্য কোন ধর্মকে নিয়ে কটূক্তি করা যাবে না। যেমন আমরা ইসলাম যতটুকু জানি আমরা সেই ইসলামটা প্রচার করার চেষ্টা করি, কিন্তু যখন আমরা দেখি যে অন্য একটা ধর্মের লোক অবশ্য তার নিজের ধর্ম সম্বন্ধে কিছু জানে না এবং সে আরেকটা ধর্মের ব্যাপারে কন্টিনিউয়াসলি এবং নিজেদেরকে দাবি করে ইসলাম বিদ্বেষী, তখন আমাদের ধারণা হলো যেহেতু তারা নিজেদের ধর্মটাই জানে না, তাহলে নিজেদের ধর্মটা যদি জানতো তাহলে হয়তো রিয়ালাইজ করতো যে তারা কোন অন্ধকারের কূপে আছে। তাহলে ওই জায়গায় বৈশা একটা আলোর দিকে, সব মানুষই কিন্তু আলোতে আসতে চায়, তো সে যে অন্ধকারে আছে সেইটা যদি আমরা না দেখাই, এই না দেখানোর জন্যই তারা আলোর উপরে তারা বিদ্বেষ, যার জন্য কন্টিনিউয়াসলি তারা বলে ইসলাম বিদ্বেষী, কন্টিনিউয়াসলি তারা ইসলামের বিরুদ্ধে কথা বলে, এক এক সময় নিজেদেরকে নাস্তিক বলে, এক এক সময় আবার দেখা যায় তাদের ভিতরে তারা ঠিকই পূজা পার্বণ করতেছে। এবং যখন তানভি ভাই বললো যে তারা যে যখন আমরা দেখবো যে একজন মানুষ পূজা পার্বণ করে এটা করে, তো স্বাভাবিক, আমরা যেহেতু কোরআন সবার কাছে আছে আমাদের ধারণা তাদের কাছেও তাদের ধর্মগ্রন্থ আছে। যখন তানভি ভাই বললো যে না তারা ধর্মগ্রন্থ শুনতেও পারবে না দেখতেও পারবে না, তখন আমি বললাম তাহলে তারা পালন করে কিভাবে? যদি একটা তাদের ধর্মগ্রন্থ পড়তেই না পারে দেখতেই না পারে, আবার বলতেছে যে একটা ব্রাহ্মণের ছায়া মারাইতে পারবে না, তো যার ছায়া মারাইতে পারবে না তার আবার দাসত্ব করে কিভাবে? তো এই অনেকগুলি জিনিসের জন্য তখন চিন্তা করলাম যে এই যে তারা উদ্ভ্রান্ত, এই জন্য এটা সমাজের জন্য ক্ষতিকর, এবং যার জন্য তারা যে কোনো ধর্মপ্রাণ মানুষকে তারা আঘাত করে তারা কষ্ট দেয়, তো যার জন্য আমি চিন্তা করলাম যে তানভীর ভাই যদি তাদের ধর্মটা তাদেরকে ভালো মতন বুঝিয়ে দেন তাহলে তারা বুঝবে যে আসলে তারা কোথায় আছে, কোন অতল গহ্বরে তারা আছে। এই জন্যই আসলে কথা, এখানে কাউকে কটাক্ষ না, কটাক্ষ তখন হয় ধর্মকে যদি আমি বিকৃতি করি, যেমন যে কাজটা ওরা করে, ওরা যে হাদিসের কোটেশন বলেন কোরআনের কোটেশন যেভাবে তারা দেয়, হ্যাঁ ভুলভাবে প্রতিস্থাপন করে, ভুল অনুবাদ গুলি তারা দেয়, এমনকি সম্পূর্ণ ভাবে দেয় না আংশিক ভাবে দেয়, সেটার ভুলি ভুলি প্রমাণ আছে। তো কিন্তু এটাকে বলা হয় কটাক্ষ, একটা বিদ্বেষ ছড়ানো। কিন্তু আমরা যখন বা তানভীর ভাই মেইনলি যখন নাকি মনুসংহিতা বেদ রাম থেকে যখন কোন কোটেশন করে কখনোই কোন বিকৃতি করে না আজ পর্যন্ত, যে তানভীর ভাই বা আমরা যারাই ওদের ধর্মগ্রন্থের কোটেশন আমরা কোট করছি আজ পর্যন্ত কোন হিন্দু এসে বলে নাই যে এইটা আমাদের ধর্মগ্রন্থে নাই, বা এইখানে আপনি বিকৃতি করে লেখছেন, এইখানে আপনি এডিট করে লেখছেন, আজ পর্যন্ত কেউ বলতে পারে নাই। আমরা যদি তাদের
যেটা নাই, যেই কথা নাই সেটা যদি আমরা বলি এটাকে কথা কয়, কিন্তু এই কাজটা তারা করে, যেটা আমাদের কোরআনে নাই সেটা ওরা করা বিকৃতি করে উপস্থাপন করে। তো এইখানে আমি বলবো যে তানবীর ভাই অ্যাকচুয়ালি আমরা কটাক্ষ করতেছি না, আমরা তাদের অবস্থান, তারা যেটাতে বিলং করে সেইটা তাদেরকে বলার জন্য। তানবীর ভাই বলবেন। হ্যাঁ তানবীর ভাই যদি কিছু বলতে চান এ ব্যাপারে বলতে পারেন। এর সাথে সাথে আমি আর একটা প্রশ্ন করবো, সেটা হলো যে আপনারা আপনারা বলতে দিচ্ছি না, এখানে হিন্দু ধর্ম, খগেন ধর্ম এবং নাস্তিক এই তিনটা কেটে ফেলতেছেন, তিনটা মিলে যে বা উত্তর কথা বলতেছেন, এর কারণটা কি? হ্যাঁ, খুব সুন্দর প্রশ্ন। যেরকম হচ্ছে কোরআনে বলা হয়েছে যে তোমার দিন তোমার কাছে, আমার দিন আমার কাছে। আবার এটাও বলা হয়েছে কোরআনে যে কারো উপর জোর করে ধর্ম চাপিয়ে দেওয়া যাবে না, সূরা বাকারে 256 আয়াতে। আবার এটাও বলা হয়েছে যে তোমার কাজ সত্য পৌঁছে দেওয়া, সূরা নাহলের 82 আয়াতে। আবার এটাও বলা হয়েছে সূরা আনামে 108 আয়াতে যে যা তোমরা অন্যদের দেব দেবীদের গালি দিও না, তাদেরকে উন্নতপন্থায় আহ্বান করো সত্যের দিকে, আর আল্লাহ কিয়ামতের দিন প্রকাশ করে দিবেন যে তারা কি করত। সাপোজ এই যে আমরা এই যে ভালোভাবে তাদেরকে বলছি পৌত্তলিকদের বা সনাতন ধর্মলাদের বা খগেন ধর্ম বা সনাতন ধর্মীয় যারা দাস আছে, তারা নিজেকে যেহেতু নাস্তিক দাবি করে, যেহেতু তারা প্র্যাকটিসিং হিন্দু দাবি করতে পারেন না, তারা যেটা ইসলামকে কটাক্ষ করে, তারপরে আমরা তাদেরকে ভালোভাবে জিনিসগুলো জানাতে চাই যে আসুন আমরা আলোচনা করি, সব অবস্থানে সুন্দরভাবে একটা আলোচনা করি, যেটা আমাদের কোরআনে বলছে সূরা নাহলে 125 আয়াতে, বিতর্ক করো উত্তম পন্থায়। তো আমরা আসলে উত্তম পন্থায় বিশ্বাসী, কিন্তু তারা দেখে যে একটা ডার্ক রুমের পিছনে থাকে আর ইসলামকে অতগুলো গালি দিয়ে তাদের কাজ সেরে ফেলে, এবং তারা যে কোনো বললে মনুসংহিতা বাংলাদেশের আইন করতে চান এবং সেটা ওনারা বারবারই বলেন, ঠিক আছে। এটা তারপরে আমরা দেখি যে এই জিনিসটা কতটুকু যৌক্তিক, যে মনুসংহিতা তারা নিজেরাও আসলে পালন করতে পারবে কিনা, এটা আমার কাছেও সন্দেহ হয়। আর আমি যখন জিনিসগুলো বলবো আমার মনে হয় এখানে দর্শকরাও একমত হবেন যে তারা নিজেরাও মনুসংহিতার আইন প্রতিষ্ঠা করতে চাচ্ছে, তারা নিজেরাও কি মনুসংহিতার আইন পালন করতে পারবে, এই প্রশ্নটা সবার কাছে রইল দর্শকদের কাছে। হ্যাঁ ইস্তিয়াক ভাই, আপনি কি লাইনে আছেন? কারণ আপনাকে মনে হয় তানবীর ভাই কিছু বলছিল, একটা আসসালামু আলাইকুম ভাই, লিংক ওপেন করতে। হ্যাঁ তানবীর ভাই, আপনাকে যে আমি যে প্রশ্ন করলাম তার উত্তর দিয়েছেন, ইরশাদ ভাইও দিয়েছেন, তাহলে আপনি এটাই বলতে চাচ্ছেন যে হিন্দু ধর্মর যে রেফারেন্সগুলো দিচ্ছেন, এটা রেফারেন্স দিয়ে আপনি তুলনামূলক মানুষকে জানাচ্ছেন যে এই হিন্দু এটা লেখা আছে, কারণ হিন্দু ধর্মে যেহেতু তাদের আমরা যেমন সবাই পড়তে পারি কোরআন হাদিস, তাদের ব্যাপারে তাদের বেলায় এটা নাই, এই জন্য এটা আপনি একটা যুক্তি দিলেন যে অবশ্যই তাদের লজিক আছে তাদের ধর্ম সম্পর্কে জানার, এই দায়িত্বটা আপনি মোটামুটি পালন করতেছেন, এটাই বলতে চাচ্ছিলেন আর কি। আর এরশাদ ভাই, যেহেতু এই খগেন বিষয়ে বিভিন্ন প্রশ্ন উত্তর দেন, কারণ এই বিষয়টা আপনি নিয়ে আসছেন, তো এই তিনটা বিষয় কেন একসাথ করে ফেললেন, হিন্দু ধর্ম, খগেন ধর্ম এবং নাস্তিক, এটা এটা যদি একটু ক্লিয়ার করতেন এরশাদ ভাই। হ্যাঁ এরশাদ ভাই আপনি মিউটে আছেন, এই জন্য মনে হয় আপনার কথা আমরা শুনতে পাচ্ছি না। ও ও আচ্ছা সরি। হ্যাঁ তানবীর ভাই বলুক, আমি চাই তানবীর ভাই বলুক, তারপরে আস্তে আস্তে আসবেন কথা। তানবীর ভাই আচ্ছা, তানবীর ভাই বলছে, তারপরে আপনি বলতে যাচ্ছেন না তানবীর ভাই। হ্যাঁ আপনি সেকেন্ড পর্বে যাইতে পারেন, নেক্সট কি বলতে চাচ্ছেন? আজকে মাল্টিমিডিয়া প্রেজেন্টেশনের দিকে যাই, যে ওই যে যে হ্যালো বলো। হ্যাঁ শুনতেছি। আচ্ছা, যে আমাদের এখানে আছে একজন আদিযোগ নামের একজন আছে, তিনি আসলে অন্য কেউ না, তিনি হচ্ছেন আমাদের অতি পরিচিত রনিন দাস। জি ওইটা আমরা দেখতেছি, ইয়েটা দেখতেছি, তারপরে বলো এবং তুমি তোমার যে কাজটা তানবীর ভাই দিছিল ওইটা যদি একটু। হ্যাঁ সমস্যা নেই, আমি মানে বলো তারপর কথা শেষ করো। মানে
সে হচ্ছে রনিন দাস ওরফে পার্থ দাস ওরফে রিগান খান ওরফে জেন খান জুবিন, তার আসলে পরিচয় কোনো জানি না। তো সে এক এক প্রোফাইল থেকে সে নাস্তিক ধর্ম প্রচার করে, আরেক প্রোফাইল থেকে সে হিন্দু ধর্ম প্রচার করে। এখন সে একটু লাইভে যুক্ত একটু বলুক যে কেন সে এমনটা করে, জি তার বিষয়ে বলে। হ্যাঁ, এখানে একজন প্রশ্ন করছে যে হিন্দুরা কি কোরআন পড়তে পারে? ভাই, সূরা নিসার 174 নং আলাইতে বলা হচ্ছে কোরআন সমগ্র মানব জাতির জন্য, এবং সারা বিশ্বের 700 কোটি লোক অলরেডি কোরআনের উপর নির্ভরশীল। আর এটা আমরা সামনে লাইভে আরো এটা প্রকাশ পাবে। হ্যাঁ জি, ওই স্ট্যাক তাহলে তুমি যে মাল্টিমিডিয়াটা শুরু করলে মানে ভালো। তুমি কি ওই লিংকটা একটু যদি, হ্যাঁ হ্যাঁ মেনু আছে তো। হ্যাঁ, তো আপনারা যারা লাইভে আছেন একটু দেখেন যে আমরা একটি একজন খগেন যিনি প্রচন্ড ইসলাম বিদ্বেষী সনাতন ধর্মাবলম্বী, তার ইয়েটা আমরা একটু আমরা প্লে করব এবং তার অভিযোগগুলো দেখব যে তিনি কি কি অভিযোগগুলো করতেন। এটা একটু মিনিমাইজ রেখে ওই ভিডিওটা একটু প্লে করো, এটা মিনিমাইজ করে ভিডিওটা প্লে করো। এই যে দেখতে পাচ্ছেন, এই যে মাতুব্বুর আজাদ অভিজিৎ, যিনি নিজেকে তিন বাপের এক ছেলে দাবি করেন, ঠিক আছে, তার অভিযোগগুলো আমরা এখন একটু দেখি। ১৯ মিনিট থেকে হ্যাঁ, আমার মনে হয় ভয়েসটা এখনো শুরু হয় নাই, ভয়েসটা আমরা শুনতে পাচ্ছি না, হয়তো বা একটু সামনে, একটু সামনে মনে হয় এই ভয়েসটার কথা শুরু হবে। ১৯ মিনিটে হ্যাঁ, তুমি হ্যালো প্লে করো। প্লে করবো? আচ্ছা, তানভীর ভাই যদি হালকা, হ্যাঁ শুনতে পাচ্ছি। হ্যাঁ, তুমি প্লে করতে থাকো তুমি। হ্যাঁ, তুমি প্লে করো, আমরা কথা শুনতে পাচ্ছি। হ্যাঁ হ্যাঁ, 19 মিনিটটা প্লে করো। হ্যালো তানভীর ভাই, হ্যালো, হ্যাঁ শুনতে পাচ্ছি, প্লে করো, আমরা শুনতেছি। ১৯ মিনিট, হ্যাঁ শুনতে পাচ্ছি, প্লে করো এটা। হ্যাঁ আমি শুনতে পাচ্ছি, প্লে করো। শোনা যায়? না শুনতে পাচ্ছি না, সাউন্ড আমি পাচ্ছি না, দর্শকরা পাচ্ছে কিনা আমি জানি না, কেউ যদি, হ্যালো শোনা যায়? হ্যালো, হ্যাঁ না শুনতে পাচ্ছি না। হ্যাঁ, তুমি তুমি যদি শুনতে পাও, শোনো তুমি তুমি যখন শুনতে পাবো আমরা সবাই শুনতে পাবো, আমরাও শুনতে পাচ্ছি না, আমার মনে হয় তুমি শুনতে পাচ্ছ না। না আমি তো শুনতে পাচ্ছি। আচ্ছা, তুমি তুমি শুনতে পাচ্ছো তো আমরা শুনতে পাচ্ছি না তোমার ভয়েসটা। এখন শোনা যায়? আচ্ছা, শুনতে পাচ্ছি না, যদি কেউ লাইভের থেকে, আমরা শুনি না। আচ্ছা, লাইভ থেকে বলতেছে আমরাও শুনি না। ওকে, তুমি যদি একটু আবার ট্রাই করো, দেখো ভালো করে ট্রাই করো, ততক্ষণে তানভীর ভাই কথা বলতে থাকো। না আচ্ছা, তাহলে তোমার কাছে রেকর্ড করা আছে না মেহেদি? তুমি একটু যদি ওইটা প্লে করে দিতে আরেকটা মোবাইল দিয়ে। আমি তাই বুঝিনি আমি কথা, আবার বলেন। হ্যালো হ্যালো, আচ্ছা তানভীর ভাই আপনি
বলতেছি যে অন্য মোবাইল দিয়ে কি প্লে করা যাবে কিনা, বা ওই যে মেয়েদের কাছে, কারণ আপনি আপনার কাছে তো পয়েন্ট গুলো আছে। হ্যাঁ আচ্ছা, আমি এবার কামিল ভাই, তো যেটা হচ্ছে টেকনিক্যাল প্রবলেমের কারণে, মানে আপনি অন্যান্য জিনিসগুলো দেখা দেন, পরে ভিডিওটা পরে প্লে করুন, সমস্যা ওটা পরে দেখাবো, আগে এখান থেকে, হ্যাঁ এখান থেকে শুরু করি না, তো মানুষের একটা সিকোয়েন্স থাকা উচিত। ভিডিওটা কি প্লে হচ্ছে? আমি তো প্লে করছি, মানে শুনছে কিনা? আচ্ছা আমি আবার প্লে করি না, কিছু শুনতে পাচ্ছি না। তোমার ওখানে কি শোনা যাচ্ছে সাউন্ডটা? না এখন শোনা যায়? আচ্ছা ইস্তিয়াক, তুমি অরিজিনাল ভিডিওটা থেকে চালু ইয়ে করো, বের। না না হ্যালো, শোনা যাচ্ছিল? না শুনতে পাচ্ছি না। না না না, ভিডিওটা ছাড়ো আর। আচ্ছা তুমি তুমি আরেকটু সামনে যাও, আরেকটু সামনে যাও, আগাই দাও, দেখি আমরা শুনতে পাই। হ্যাঁ ভিডিওটা প্লে করো, প্লে করে সাউন্ডটা দেখো যে বাড়ানো আছে কিনা। ভাই আমি প্লে করে সাউন্ড বাড়াইছিলাম কিন্তু তারপরে শুনতে পাচ্ছি না। তোমার ওখানে কি শোনা যায়? এসব ভাই আপনি কি আরেকটা মোবাইল দিয়ে ভিডিওটা প্লে করে দিতে পারবেন কিনা? আমি আমি দেখতেছি। না শোনা যাচ্ছে না। হ্যালো শুনতে পাচ্ছেন? হ্যালো আমার কথা শুনতে পাচ্ছেন? হ্যাঁ শুনতে পাচ্ছি। এই যে এরশাদ ভাই, হ্যাঁ আপনাকে শুনতে পাচ্ছি। হ্যাঁ শুনতে পাচ্ছি। ওই যে এই যেটা হচ্ছে এরশাদ ভাই, আপনি যদি একটা আরেকটা মোবাইল দিয়ে প্লে করে দেন। আচ্ছা তাহলে আমি করতে পারবো। শুনেন ওই লিংক মেহেদি ভাই, এই যে আমার আরেকটা আইডি অ্যাড করেন মেহেদি ভাই। হ্যালো মেহেদি ভাই, দেখতেছে আমার যে আরেকটা আইডিয়া আছে, মানে আপনি ব্যাকটেরিয়া ব্যাকটেরিয়া রাখছেন, ওটা আবার এক করেন। আচ্ছা তানবির ভাই, আমরা কাজ করি, আমরা কথা বলতে থাকি, আপনার পয়েন্ট গুলো আপনি বলতে থাকেন, এরপরে স্টেপ যখন। হ্যাঁ তো এই যে পয়েন্ট গুলো আসলে এই যে তাদের বেশ কিছু কমন কিছু অভিযোগ আছে, যে 10-12টা তাদের যে অভিযোগ আছে, যে আমাদের ওই যে খগেন আসিফ মহিউদ্দিন দাদা, ঠিক আছে, যে ওই যে না মানে নাস্তিক হতে গেলে কি কি করতে হবে, এটা কিছু তার কিছু অভিযোগ আছে। যদি আমি সেই অভিযোগগুলো যদি মানুষকে শুনাই, তো ওনারা যে দাবিগুলো করছে সেই দাবিগুলো যদি একটু দেখে আসি। আচ্ছা মেহেদি ভাই, আমার আরেকটা আইডিয়া আছে, এটা অ্যাড করেন। হ্যাঁ একটু টেকনিক্যাল প্রবলেমের জন্য দুঃখিত। তো আমরা আসলে কি, যারা নাস্তিক ধর্ম প্রতিষ্ঠা করার চেষ্টা করছে, তো তাদের দুজনেটা যদি একটু দেখি, তাহলে দেখতে পারি আমরা মাও সেতিং, স্ট্যালিং, মুসোলিনি, যারা রয়্যাল রিলিজিয়ন হিসেবে স্বীকৃতি দিচ্ছিল রাশিয়ায় নাস্তিক ধর্ম, সেখানে যদি আমরা দেখি যে কি পরিমাণ মানুষকে তারা হত্যা করছে। আমরা আজও জানি না মাও সেতুংয়ের কারণে নাস্তিক ধর্ম প্রতিষ্ঠা করতে কত মানুষ আসলে মারা গেছে, এবং বিশ্বের শীর্ষ যারা হত্যাকারী আছে সবাই কিন্তু অমুসলিম। এই বিষয়গুলো আমাদের নাস্তিক ধর্মের প্রচারকরা, খগেন ধর্ম প্রচারকরা কেন জানি এড়িয়ে যান, তারা এই জিনিসগুলো কিছুতেই বলতে চান না। তো আমরা আসি সামনে কিছু, যে আরেকজন যে খগেন আছেন আসুদা, জার্মান ভিকারি, তিনিও কেস কিছু দাবি দিয়েছিলেন এবং নাস্তিক ধর্ম প্রতিষ্ঠায় কিছু গাইডলাইন দিয়েছিলেন। ভিডিওটা কি প্লে হয়েছে কিনা? এই যে এরশাদ ভাই, আপনি বরং আরেকটা মোবাইল দিয়ে এই ভিডিওটা প্লে করে দেন, লিংকটা এই যে ইম্পোর্টে দেওয়া আছে মেয়েদের কাছে। আচ্ছা তানবির ভাই, তানবির ভাই আপনি বলতে থাকেন, আমাদের ওটা যখন ঠিক হবে তখন আমরা ইয়ে করবো, আপনি বলেন, আপনার কথা আপনি বলতে থাকেন। তো এই যে মাতব্বর আজাদ, অভিজিৎ এবং নাস্তিক ধর্মের প্রতিষ্ঠাতা যে কৃত দাসগুলো আছে,
তাদের একটু যদি অবস্থা দেখি, তার নিজের শিক্ষাগত যোগ্যতা হিসেবে তারা নিজেকে দাবি করে লিঙ্গ পাশ, তাদের শিক্ষাগত যোগ্যতা হচ্ছে তাদের লিঙ্গের সাইজের সমান, এবং তারা খ্রিস্টানদের জালিয়াতিগুলো তাদের লাইভে প্রচার করে থাকে, এবং হিন্দু খ্রিস্টানদের যে কীতদাস প্রথা, ঈশ্বর তাদের জন্মগত হয় কীতদাস বানিয়ে রেখেছে, এটা কখনোই দেখি না যে তারা এটা লাইভে আলোচনা করেছে। বরং ইসলাম এটাকে উচ্ছেদ করার একটা ব্যবস্থা রেখেছে। আরেকটা হচ্ছে তারা রক্ষিত রাখার কথা বলে, 4 নম্বর পয়েন্ট। এটা আছে মনুসংহিতার 3 নম্বর চ্যাপ্টারের 32 নং শ্লোক। আরেকটা আছে তারা ধর্ষণের জন্য ইসলামে যে সাজা রেখেছে রজম, এটা তারা মানতে নারাজ, এটাকে তারা মনে করে মানে মানবতা বিরোধী, এবং যেহেতু তাদের ধর্মে ধর্ষণটা বৈধ, যেটা মনুসংহিতাতে বলা হচ্ছে, মনুসংহিতা 3 নম্বর চ্যাপ্টারের 33 নং শ্লোক 34 নং শ্লোক, কুমারী মেয়েকে তার আত্মীয় স্বজনকে হত্যা করে যদি ধর্ষণ করা হয়, সেই ধর্ষিতা ধর্ষকের স্ত্রী হয়ে যাবে। এবং বাইবেলে বলা হচ্ছে বুক অব ডিউটোনমি বা দ্বিতীয় বিবরণীর 22 নম্বর চ্যাপ্টারের 28-29 নং শ্লোক এবং 35 নং শ্লোকে বলা হচ্ছে কুমারী মেয়েকে ধর্ষণ করলে সে ধর্ষিতা ধর্ষকের বউ হয়ে যাবে, এবং যদি ধর্ষিতা কারো বাগদত্তা হয় সেক্ষেত্রে ধর্ষিতাকে হত্যা করে ফেলতে হবে। কি সুন্দর প্রথা, ধর্ষিতাকেই হত্যা। আরেকটা হচ্ছে 6 নম্বর প্রশ্ন, 6 নম্বর পয়েন্ট, সেটা হচ্ছে নিয়োগ প্রথা বা পালকপত্র প্রথায় বিশ্বাস করা, যেহেতু তারা মেয়েকে সম্পত্তির উত্তরাধিকারী দিবে না, এই জন্য বিয়ে প্রথায় বিশ্বাসী না, এই জন্য তারা যেটা করে নিয়োগ প্রথা, 11 জন পর পুরুষ দ্বারা ছেলে পয়দা করা, না হলে ওই পালক পুত্র নিয়ে তাকে সম্পত্তি দিয়ে দেওয়া, তাও তারা মেয়েকে সম্পত্তির উত্তরাধিকার দিতে চায় না। এই জন্য ইসলামের মেয়েদের যে সম্পত্তির উত্তরাধিকার রাখা হয়েছে, একটা মেয়ে তার পিতার সম্পত্তির উত্তরাধিকার, মায়ের সম্পত্তির উত্তরাধিকার, তার ভাইয়ের সম্পত্তির উত্তরাধিকার, তার ছেলের সম্পত্তির উত্তরাধিকার, তার স্বামীর সম্পত্তির উত্তরাধিকার, সেখানে একটা হিন্দু বা খ্রিস্টান মেয়ে কোনোভাবেই তার কোনো সম্পত্তির উত্তরাধিকারী নাই। আরেকটা, তারা সমকামিতায় বিশ্বাস রাখে। অভিজিৎ রায়ের একটা বইয়ের নামই হচ্ছে সমকামিতা, এবং তিনি দাবি করেছিলেন এটা বিজ্ঞান ভিত্তিক, অথচ বিজ্ঞান বলতেছে সমকামিতা আসলে সম্ভব না, কারণ পায়ুকামটা আমাদের ন্যাচারালি আমাদের শরীরের জন্য সম্ভব না। এরপরে যেটা হচ্ছে, শিব এবং বিষ্ণু পায়ুকাম করেই আয়াপ্পার জন্ম দিয়েছিল, আপনারা একটু আয়াপ্পা লিখে গুগল করবেন। এবং আসুদা এটাও দাবি করে সে তার মায়ের সাথে সহবাস করতে পারে, এটাতে খারাপ কিছু নেই। এটা আমরা দেখতে পাই ঋগ্বেদের 1 নম্বর মণ্ডল 164 নম্বর সূক্তের 33 নং শ্লোকে, পিতা কন্যাকে গর্ভবতী করছে। ঋগ্বেদ 10 নম্বর মণ্ডল 10 নম্বর সূক্তের শ্লোকে দেখতে পাই, বা মন্ত্র নম্বর আমরা দেখতে পাই, যে জমি তার ভাই যমকে ডাকছে সহবাসের জন্য। ঋগ্বেদ 10 নম্বর মণ্ডল 189 নম্বর সূক্তের 1-3 দেখতে পাই যে ওই যে নমরুদ বা তাদের সূর্য দেবতা তার মায়ের সাথে সেক্স করছে, মায়ের সাথে মিলিত হচ্ছে, এবং তারা দাবি করে হাজারো নারীর সাথে সহবাস করা যায় পছন্দ হলে, কোনো সমস্যা নাই। আসুদা লাইভে এটাও দাবি করেছে তিনি মদ খেয়ে মাতাল হয়ে তার রক্ষিতাকে ধর্ষণ করতেন, এবং তারা লাইভে এসে মদ খান, তারা দাবি করেন মদ গাঞ্জা বেশি বেশি করে খেতে হবে। আর একটা হচ্ছে ইসলামে যেগুলো নিষিদ্ধ, যেরকম কুকুর, বিড়াল, বাদুর, শুকর, গোমূত্র, গোবর, এগুলো খাওয়া ইসলামে নিষিদ্ধ, তারা এগুলো খাওয়ার জন্য উঠে পড়ে লেগেছে এবং এগুলো খাওয়ার বৈধতা চাতে চেয়েছে। তো এরকম 10-12টা পয়েন্ট আছে আসুদার, এবং কমন দেখেন এই প্রত্যেকটা পয়েন্টই কিন্তু হিন্দু ধর্মের পয়েন্ট, এবং এর জন্য আমরা নাম দিয়েছি খগেন ধর্ম এবং হিন্দু ধর্মের মধ্যে আসলে কোনো পার্থক্য নাই, কারণ উভয়ের চাওয়াটাই সেম। এই যে আজিদক দেখেন গালাগালি শুরু করে দিয়েছে, দেখুন তাদের ধর্ম শিক্ষা। কারণ আমরা দেখতে পাই কালিকা পুরাণের 61-22 সেখানে বলা হচ্ছে কুমারী এবং বেশ্যাগণ দেবীর পিছনে জনি এবং লিঙ্গবাচক গ্রাম্য অশ্লীল শব্দ দ্বারা গালাগালি খিস্তি করতে করতে যাবে, আর তিনি যদি এই গালাগালি তারা কুমারী এবং বেশ্যাগণ না করেন তাহলে দেবী তাদেরকে অভিশাপ দিবে, এটাই বলা হয়েছে।
তো তাদেরই এই সেই ধরনের মায়েরই তো সন্তান এই আদিযোগ, এই জন্য তাদের ভাষাটাও দেখুন এসেই গালাগালি শুরু। এটাই যে তাদের মন্ত্রপাঠ, আর এটাই যে তাদের দেবী বিসর্জনে লাগে। তো এই ভাষা শিখবে না কোন ভাষা শিখবে? আসলে ভাই দুঃখ হয়, আপনারা কেন অন্ধকারে পড়ে আছেন, অন্ধকার থেকে আদলতে আসেন। এই যে দেখুন আয়াপ্পার জন্ম সমকামে হয়েছিল, যদিও ইসলামের আইন থাকলে তখন কিন্তু আপনাদের শিব বিষ্ণুকে রজন করা হতো, এটা জানেন নাকি? যাক, সৌভাগ্য যে তখন ইসলামের শরিয়া চালু ছিল না, আপনাদের শিব আর বিষ্ণু বেঁচে গেলেন সমকাম করে বাচ্চা জন্ম দিয়ে। সমকামে আবার বাচ্চা কিভাবে হয় এটা আপনারা একটু দেখে নিবেন, ভয়ঙ্কর কথা ভাই। তানভীর ভাই, তানভীর ভাই, ওই যে ওই যে অভিজিৎ, ওই যে তিন তোলার বাপের, ওই যে যে হাসান ভাই যে ক্লিপটা দেখাইছে 19 মিনিটের থেকে, সেটা কি দেখাবো? আপনি ওইটা নিয়ে বলবেন নাকি? হ্যাঁ হ্যাঁ, ওইটা একটু প্লিজ, এই যে মেয়েদের তুমি একটু লিংকটা বড় করে দাও। আচ্ছা, বড় করো। তাদেরকে নিয়ে না বলে যারা কিছুই করছি না আমরা, কত শান্ত শিষ্ট নিরীহ লেজ বিশিষ্ট আমাদের মতো খ্রিস্টান ধর্ম নিয়ে কেন আপনারা এইভাবে সময় নষ্ট করছেন, এইভাবে তারা দাবি করে, তারা সেখানে এইভাবে জিনিসটাকে এইভাবে তারা তাদেরকে বলে। এখন মানে সেম কথা আপনি যে বলছেন, সেম কথাটা নাস্তিক। আচ্ছা, আপনি জিজ্ঞেস করলেন আমি নাস্তিক কিনা, এটা হচ্ছে আপনার জানার সীমাবদ্ধতা, যে আপনি জানেনই না নাস্তিক বলতে কি বোঝায় বা নাস্তিক কারা কারা আছে, এটা এটা আপনার জানার সীমাবদ্ধতা। যে আপনি যে প্রশ্ন করলেন আমি অ্যান্টি ইসলাম কিনা, আমি অবশ্যই অ্যান্টি ইসলামী, অ্যান্টি মুসলিম না কিন্তু অ্যান্টি ইসলাম, আমি অবশ্যই অ্যান্টি ইসলাম। কিন্তু অ্যান্টি ইসলাম বলার সময় অবশ্যই আপনাকে বুঝতে হবে আমি অ্যান্টি ইসলাম মানে কি কি সেগুলো বলি। আমি যে শুধুমাত্র ইসলাম বিরোধী বা ইসলাম বিদ্বেষী তাই না, আসলে আমি একজন শিশু বিবাহ বিদ্বেষী। আপনি বলবেন কিছু? হ্যাঁ অবশ্যই, এটা তো আমার ফেভারিট টপিক রে ভাই, শিশু বিবাহ। আচ্ছা, আপনি এরপরে শেষ করলে আপনি বলবেন, আমি আবার চালু করব, ঠিক আছে? আচ্ছা ঠিক, আচ্ছা ঠিক আছে। তো এই যে শিশু বিবাহ বিদ্বেষী তিনি বললেন, আপনারা যদি একটু গুগল করেন তাহলে পেয়ে যাবেন হাইয়েস্ট রেট অফ চাইল্ড ব্রাইড, এটা যদি লিখে যদি একটু গুগল করেন তাহলে পেয়ে যাবেন যে বিশ্বের শিশু বিবাহে বিশ্ব চ্যাম্পিয়ন দেশটি হচ্ছে আমাদের ভারত বা পাশের দেশ ইন্ডিয়া। আপনারা কি অবাক হলেন কিনা যে এই যে সনাতন ধর্ম প্রচারক ইসলাম বিদ্বেষী তিনি যে অভিযোগ করলেন শিশু বিবাহ বিদ্বেষী, অথচ শিশু বিবাহে বিশ্ব চ্যাম্পিয়ন আমাদের এই পাশের দেশ ভারত বিশ্ব চ্যাম্পিয়ন ধরে রেখেছে বহুদিন ধরে, কেন সেটা একটু আমরা দেখি। আমরা যদি দেখতে পাই মনুসংহিতার 3 নম্বর চ্যাপ্টারের 53 নং শ্লোকে বলা হচ্ছে, দুইটা গরুর বিনিময়ে মেয়েকে বিক্রি করা এটা হচ্ছে একটা মেয়ের জন্য সবচেয়ে সম্মানজনক বিবাহ, এবং সেটা কিভাবে হতে হবে সেটাকে নাম হচ্ছে গোমিথুন। এটা আছে ঋগ্বেদের 10 নম্বর মণ্ডল 27 নং সূত্রের 8-7-8 নং শ্লোকে আছে যে আমাকে বিংশতি গোমিথুন দান করুন। তা গোমিথুন হচ্ছে এটা মেয়েকে দুইটা গরুর বিনিময়ে বিক্রি করা, এই বিক্রি করাটা আবার একটা সীমাবদ্ধতা আছে। এটা আছে মনুসংহিতা 9 নম্বর চ্যাপ্টারের 4 নং শ্লোক, মনুসংহিতা 9 নং চ্যাপ্টারের 90 থেকে 94 নং শ্লোক। এখানে যেটা দেখতে পাই আমরা, এখানে বলা হচ্ছে একটা মেয়েকে ঋতুবতী হওয়া থেকে 3 বছর বয়সে সম্ভব না হয়। হ্যালো হ্যালো, আপনার কথা শোনা যাচ্ছে? আসসালামু কথা শুনতে পাচ্ছি না আমি। তানভীর ভাই, তানভীর ভাই কোথায় গেল? হ্যাঁ, এখানে ওই যে হাইস্ট চাইল্ড, হ্যাঁ হাইস্ট রেট অফ চাইল্ড ব্রাইড, এটা দেখেন ভারত, ভারত হচ্ছে বিশ্বে শীর্ষ স্থানে আছে চাইল্ড ব্রাইডে, মানে হচ্ছে শিশু বিবাহে ভারতই হচ্ছে বিশ্ব চ্যাম্পিয়ন। আপনাদের কাছে অবাক লাগলো, এটাই সত্য। তো আমরা দেখি যে ওখানে মনুসংহিতা
চ্যাপ্টার 9 নম্বর চ্যাপ্টার 90 থেকে 94 থেকে বলা হচ্ছে একটা মেয়ে ঋতুবতী হওয়া থেকে 3 বছরের মধ্যেই মেয়েকে হচ্ছে মানে হচ্ছে দুইটা গরু মিনে বিক্রি করতে হবে, এরপরে সে বিক্রি করার অযোগ্য হয়ে যায়। এবং মনুসংহিতার 9 নম্বর চ্যাপ্টারের 4 নং শ্লোকে বলা হচ্ছে একটা 24 বছর বয়সী যুবকের সাথে 8 বছরের মেয়ে বিয়ে দিতে হবে, 18 বছর বয়সী একটা ছেলের সাথে 6 বছর বয়সী মেয়ে বিয়ে দিতে হবে। এবং আমরা যদি দেবতাদের স্ত্রীদের বয়স দেখি তাহলে দেখি ভগবান রামের স্ত্রীর বয়স ছিল মাত্র 6, ভগবান শিবের স্ত্রীর বয়স ছিল 8, ভগবান শ্রীকৃষ্ণের স্ত্রীর বয়স ছিল 8 বছর রুক্মিণী। এই রুক্মিণীকে তিনি অপহরণ করে তুলে নিয়ে এসেছিলেন, তুলে নিয়ে এসে বিয়ে করেন। এবং এই রুক্মিণী আপনার যদি একটু পুরাণে দেখেন যে উনি বাসর রাতে ফেইন্টেড হয়ে গিয়েছিলেন, গ্যাস দিয়ে ফেলেছিলেন, এবং ওনার কনসেন্ট ছিল কিনা এটা আজও জানতে পারলাম না। তো এই যে মেয়েকে উঠিয়ে নিয়ে ভগবানই বিয়ে করেন, এবং আমরা এই যে ভগবত পুরাণে আমরা এটা দেখতে পাই শ্রীকৃষ্ণ 10 নম্বর মানে রুক্মিণীর বয়স কত ছিল শ্রীকৃষ্ণের? রুক্মিণীকে যখন তিনি অপহরণ করে লুকিয়ে উড়ে মানে লুকিয়ে অপহরণ করে নিয়ে এসেছিলেন চুরি করে, তখন ওনার বয়স ছিল 8 বছর বয়স, এবং উনি বাসর রাতে ফেইন্টেড। আপনার গুগল দিলেই পাবেন। এই যে ফেইন্টের এই ব্যাপারটা নিয়ে আমার একটু কনফিউশন, 8 বছরের মেয়ের উপরে যদি একটা দেবতা উঠে বসে, এবং যেগুলা মানে আমরা ওরা আমরা যেটা দেখি আর কি শিবলিঙ্গ যেভাবে পূজা করে কৃষ্ণর তো কম না, ওটা তো মারা যাওয়ার কথা, ওটা তো ফেইন্ট হয়েছে মানে। আচ্ছা বলেন। হ্যাঁ, তো যেটা হচ্ছে যে ওই মানে দেবতা শ্রীকৃষ্ণ যখন তার সাথে সহবাস করেন উনি বাসর রাতে জ্ঞান হারিয়ে ফেলেছিলেন, আর এর উনি ওই মেয়েকে অপহরণ করে বিয়ে করার পরেও আবার উনি ওনার পরিবার কাছ থেকে ওই যে যৌতুকও নিয়েছিলেন, প্রচুর ধন সম্পত্তি, প্রচুর অশ্ব এবং শত শত দেবতার সংকট পড়ে গেছে, কারণ সে মানে ওইখান থেকে আনতে পারে নাই স্বর্গের থেকে টাকা পয়সা। আচ্ছা বলেন। এটাও তো ভাই কঠিন প্রশ্ন করে ফেলেছেন। এটা তো আসলে ওই আপনারা যদি ভগবত পুরাণ 10ম স্কন্ধের 50তম অধ্যায় দেখেন তাহলেই পেয়ে যাবেন, যে কোনো ভগবত পুরাণ কিনে দেখতে পারেন, বা ইসকনের ভগবত পুরাণ পাওয়া যায় 18 খণ্ডে, এটার দাম 7,000 টাকা, এটা কিনলেও এটা তো পাবেন ইসকনের ভগবত পুরাণেও। আরেকটা বিষয় আছে যে এই যে মানে মেয়েকে যে বিক্রি করাচ্ছে, এ যদি এই মেয়েটা যদি আপনার এই শিশু মেয়েটাই যেহেতু শিশু অবস্থায় বিক্রি হয়, এর আবার যদি ভাবি মরটা মারা যায় সেক্ষেত্রে যেটা হবে 9 নম্বর চ্যাপ্টারের 97 নং শ্লোক, সেখানে মনে হচ্ছে ওই তার হবু বরের যে আত্মীয় স্বজন যে পুরুষরা আছে তারা তাকে দ্রব্য হিসেবে গ্রহণ করবে, যেমন দ্রৌপদীতে গ্রহণ করেছিল তারাও এরকম দ্রব্য হিসেবে গ্রহণ করে ওই বাড়ির সব পুরুষই তার সাথে সেক্স করবে। খুবই সুন্দর সিস্টেম। আচ্ছা, আরো একটা ব্যাপার হচ্ছে হিন্দু ধর্মে কিন্তু কনসেন্টের কোনো বয়স নাই, কিন্তু ইসলামে কিন্তু কনসেন্টের ব্যাপার হয়েছে, বিয়ে দিলেই কিন্তু হয় না। হ্যাঁ, 47% হচ্ছে চাইল্ড ম্যারেজ, এটা হচ্ছে বিশ্ব চ্যাম্পিয়ন আর কি, ইউনিসেফের রিপোর্ট, মানে বিশ্ব চ্যাম্পিয়ন ভারতীয় হচ্ছে এখনো আছে। তো যেটা হচ্ছে এই যে মেয়েটাকে দ্রব্য হিসাবে গ্রহণ করা, মানে ওই বারে সবাই মেয়েটার সাথে সেক্স করবে যেহেতু তার হবু উমার মারা গেছে, এইটাকে আপনি কিভাবে দেখেন এরশাদ ভাই, যদি আপনি একটু বলতেন। আরেকটু দূরে থেকে আচ্ছা বলো, মানে দেখান যাতে ভালো। আমি বলতে আপনি বলতেছেন যে হাজবেন্ডটা মারা যায়। এরশাদ ভাই একটা কাজ করতে পারেন, আপনি একটু আপনার ল্যাপটপ দিয়ে লগইন করে স্ক্রিন শেয়ার করতে পারেন। এরশাদ ভাই আপনি আপনার ল্যাপটপ দিয়ে লগইন করে এখানে যুক্ত হয়ে আপনি হচ্ছে স্ক্রিনটা শেয়ার করে দিতে পারেন, তাহলে সবচেয়ে ভালো হবে, ক্লিয়ারলি ইনফরমেশন গুলো মানবে। আচ্ছা, এখন এইটাতে না যাই মানে, কারণ নতুন অপরাধ আছে, আমি আউট হয়ে যাব, আমি আসলে আই এম নট ইউজ টু ডু দ্যাট। আচ্ছা, আমরা এই চাইল্ডের যে অভিজিতে যে 3 বাপের 1 কোলা যে ক্লেম গুলি করছে সেগুলোর তো আপনি আগে একটু উত্তর আস্তে আস্তে দিলে ভালো হয়, তাই না? এখন আমরা আসি ও হইল শিশু বিবাহ বিদ্বেষী, সে অথচ সে নিজেই কিন্তু নিকৃ ধর্মের অনুসারী, সে নিজেই নিকৃ ধর্মের মানে হতেছে নমশূদ্র আর কি।
আচ্ছা, এটা কি উনি কি আসলে জানেন না? কারণ ওনাদেরকে তো ধর্মগ্রন্থ পড়তে দেওয়া হয় না। হ্যাঁ, পড়তে দেওয়া না কারণ হচ্ছে, হ্যাঁ উনি হইতেছে ওই যে ব্রাহ্মণের কাছ থেকে শুনে নাই যে তার কি করতে হবে, কার কোটা ধর্ম, যেহেতু তিনি বলছে যে ঈশ্বরের কথা তিনি কিন্তু বলতে পারলেন না। শূদ্র মেয়েদের আবার ব্রাহ্মণরা ভোগ করতে পারবে, মানে নিজের বোন থেকে শুনবে ধর্মগ্রন্থ যে ব্রাহ্মণ কি বলছে তোমাকে ধর্ম নিয়ে, এটা শুনতে পারবে যেহেতু মেয়েদের এলাও। হ্যাঁ, মেয়েরা আবার নিচু জাত না, বলে না মেয়েদের কোনো জাতটাত নেই, মানে দাসীর মেয়ের সাথে আপনি সেক্স করতে পারবে তারা কোনো সমস্যা নেই, জাত যায় না, কিন্তু দাসীর ছেলেরে চুলে বা তাদের জাত চলে যায়। আবার যেটা বলছে, আমার একটা প্রশ্ন আছে, জি প্রশ্নটা হচ্ছে দাসীর সাথে নিজের সহবাস করে যে সন্তান হলো, মানে সন্তানের পিতা কিন্তু সেই হলো, এখন সেই সন্তানটা চুলে পিতার জাত চলে যাবে কিনা? না, সে যদি মেয়ে হয় তখন তার সাথে আবার নিজের মেয়ের সাথে আবার সেক্স করতে পারবে। না, আমি বলতেছি যদি ছেলেই হয় সেই ছেলের সুলে জাত চলে যাবে। হ্যাঁ হ্যাঁ, সেই সুলে জাত যাবে। এবং আর শুধু তাই না, ওদের কিন্তু আরো একটা ঘটনা আছে, যেরকম হচ্ছে কি, ওরা যদি দাসীর সাথে সহবাস করে নিজের স্ত্রী থাকে তখন আজল করাটা বাধ্যতামূলক। কারণ হচ্ছে কি, নিজের স্ত্রীর আগে যদি দাসীর ঘরে যদি ছেলে হয়ে যায় তাহলে আবার সে নরকে চলে যাবে এই ব্রাহ্মণ, এই জন্য তারা ছেলে সন্তান বাঁচায় রাখে না। মেরে কথা, এখানে পয়েন্ট আছে তানভীর ভাই, এখানে একটা পয়েন্ট আছে। পয়েন্টটা হচ্ছে, তাহলে কি হিন্দুদের যে জাত প্রথা এটা নারীদের দ্বারা মানে কন্টিনিউ হচ্ছে, এখানে পুরুষদের জাত উন্নত করার কোনো সুযোগ নাই, মানে পুরুষরা একদম টোটালি অবহেলিত, পুরুষরা শুধু নারীদের ভোগ করতে পারবে কিন্তু জাতটা কখনোই চেঞ্জ হবে না, নারী থেকেই জাতটা চেঞ্জ হবে। হ্যাঁ, কিভাবে জাত চেঞ্জ হবে, কারণ দাসীর সাথে সহবাস করে যে সন্তান জন্ম নিল সেও আবার দলিত, এদেরকে বলা হয় দলিত, কারণ এরা কোনো ধর্ম কর্ম কোনো কিছু নাই, এরা কেবল দাসী। এদের মেয়েকে ওদের ইচ্ছা হলেই যে কোনো দলিত মেয়েরে ওরা যে কেউ ব্রাহ্মণরা নিয়ে বাসায় নিয়ে সেক্স করে একেবারে ওপেনলি। আপনার ইউটিউব ভিডিও দেখতে পাবেন, রাস্তার থেকে দলিত মেয়ে তুলে নিয়ে যাচ্ছে সেক্স করার জন্য। একজন ব্রাহ্মণ পুরুষ সে সমস্ত নারীর ভোগ করার অধিকার রাখে। হ্যাঁ, সব নারী, ব্রাহ্মণ যত বড় অপরাধী করুক তার তো কোনো শাস্তি নাই, এটা মনুষ্য নিতা সম্ভবত 9 এর কত জানো এটা আছে, না না 8 এর 381 376 সম্ভবত, পুরুষরা হচ্ছে ভোগ করতে পারবে, আর এই সন্তানের যে বংশটা আসবে সেই বংশটা অলওয়েজ টাইমই এই তার মায়ের দ্বারা বহন করা হবে। তো সাম কাইন্ড অফ এত হচ্ছে এরকম আরো আছে যে হিন্দু ধর্মে, আবার এটাও আছে, যদি মনে করো যে একটা পুরুষের মনে করো যে ব্রাহ্মণ স্ত্রী আছে, তারপরে হচ্ছে এই ক্ষত্রিয় স্ত্রী আছে, বৈশ্য স্ত্রী আছে, আবার শূদ্র স্ত্রী আছে, তাহলে চারজন কিন্তু আবার সমান সম্পত্তি পাবে না, চারজনের ছেলে হইলেও চারজনের ছেলে আবার সমান সম্পত্তি পাইতে পারবে না। হ্যাঁ, এখানে তার মানে আমরা একটা ছোট্ট আর একটা সামারি টানি, সেটা হচ্ছে একটা ব্রাহ্মণ সে যে কোনো নারীরে ভোগ করতে পারবে, একজন ক্ষত্রিয় সে ব্রাহ্মণ নারী বাদে অন্য সকল নারীরে ভোগ করতে পারবে, তারপর একজন বৈষ্ণব সে হচ্ছে ব্রাহ্মণ ক্ষত্রিয় বাদে অন্য সকল নারীরে ভোগ করতে পারবে, আর হচ্ছে একজন শূদ্র শুধুমাত্র শূদ্র নারীরে ভোগ করতে পারবে। ব্রাহ্মণ আর ক্ষত্রিয় নারী ভোগের ব্যাপারেও ব্রাহ্মণ ক্ষত্রিয় একমাত্র ব্রাহ্মণদের, এটা হচ্ছে কপিরাইট করা।
হ্যাঁ, কপিরাইট করা। এবং এটা এখন আমার একটা প্রশ্ন ছিল, আমি একটু বইটার নাম বলে নেই, যে আদি বাংলার ইতিহাস জ্ঞানকোষ প্রকাশনীতে ছাপা 2 খণ্ডের এই বইটাতেই বলা আছে যে আদিতে বাংলাদেশে বাংলায় এমন অবস্থা ছিল যেটা হলো শূদ্র নারীরা জাস্ট গণিকা, মানে হচ্ছে পতিতা হিসেবে গণ্য করা হতো ব্রাহ্মণের কাছে। এবং যেটা আচ্ছা হতেছে বাংলায় যে ওই যে আপনার ময়মনসিংহে, তারপরে হচ্ছে আপনার এই পাহাড়পুর, তারপরে যে ময়নামতি, বগুড়া, নওগাঁ, এই যে বৌদ্ধ বিহার গুলো আছে, এগুলো কিভাবে ধ্বংসপ্রাপ্ত হয়, এগুলো ধ্বংস করেছিল হচ্ছে বল্লাল সেন, সেন বংশের রাজা, তিনি বাংলায় সেন শাসন শুরু করেন। তিনি এই অঞ্চলে বৌদ্ধদেরকে হত্যা করে এই মঠ গুলো সব ধ্বংস করে ফেলেন, এবং এই অঞ্চলে যে বৌদ্ধরা ছিল তাদেরকে হত্যা করে তাদেরকে জোরপূর্বক শূদ্র দাস বানান। তানভীর ভাই, জি আমরা একটু এই পয়েন্টটাতেই থাকি, নারী পয়েন্টটাতেই থাকি। এখন এরশাদ ভাইয়ের আচ্ছা একটা প্রশ্ন করব। প্রশ্নটা হচ্ছে, আচ্ছা এরশাদ ভাই, একজন ছেলে, সে দাসীর সন্তান, এখন দাসীর সাধারণত যে কোনো ব্রাহ্মণ চাইলেই ভোগ করতে বাধ্য, তো অ্যাকচুয়ালি এটা একটা ধর্ষণ। তো এখন এই দাসীর সন্তান, সে জানে যে তার মারে ব্রাহ্মণটা ধর্ষণ করে, এইটার জন্য কি মানে তার কোনো প্রতিবাদ করার মতো কোনো, এটা মানে ধর্মীয় গ্রন্থ না, একজন মানুষ হিসাবে এটা তার কোনো প্রতিবাদ করা দরকার, নাকি সে ব্রাহ্মণ তার মারে মানে সহবাস করছে এটা তার মানে প্রচুর গর্বিত হওয়া দরকার, আমি মনে কোনটা করি অ্যাকচুয়ালি হওয়া হ্যাঁ, উচিত? গর্বিত হওয়া যদি দরকার, গর্বিত হওয়া দরকার। যেমন আমরা যেমন ইসলাম ধর্মে বিশ্বাসী, আমাদেরকে যখন আল্লাহ বলছে যে তোমরা 5 ওয়াক্ত নামাজ পড়ো, আমরা যখন নামাজ পড়তে যাই তখন আমরা কি শেম ফিল করি না গর্বিত ফিল করি? যখন আমাদেরকে বলা হয় তোমরা দান খয়রাত করো, সেটা যেই ধর্মের লোকই হোক, তোমার প্রতিবেশীকে তুমি সাহায্য করো, এটা করতে যে আমরা কি গর্বিত ফিল করি না সেম ফিল করি? কারণ আমি আমার যে ধর্ম যেটা বিশ্বাস করি এবং সেটা পালন করাটাই তো আমি গর্বিত। শুধু গর্বিত না, সমাজের চোখে আমি সবচেয়ে একজন ভালো মুসলিম এবং এবং আমি একজন ভদ্র মানুষ হিসেবে পরিচিত হব যদি আমি আমার ধর্ম অনুযায়ী চলি। ঠিক একই রকম তাদের উপরে যে দায়িত্ব, কারণ আমরা একটা বুঝতে হইব ব্রাহ্মণ কিন্তু হইলো গিয়া লিভিং লিজেন্ডস, মানে গড আর কি, মানে সাক্ষাৎ গড। আর কারণ হচ্ছে কি, গডেরা এটা হলো কি, আপনি বলতে পারেন ওই যেমন প্রেসিডেন্ট যেমন উপজেলা লেভেলে যায়, গেলে যেমন ইউএনওরা যেমন অভ্যর্থনা জানায়, হ্যাঁ সবসময় তো আর প্রেসিডেন্ট তো আর গ্রাম লেভেলে থাকতে পারে না। ঠিক একই রকম ভগবান থাকে স্বর্গে আর তার এজেন্টরা থাকে মর্তে, হ্যাঁ সেটা হলো ব্রাহ্মণরা, ওদেরকে দায়িত্বটা দিছে। তো তো ভগবানের কথা রইল যে আমাকে যে দাসীটা দিবা, তুমি ব্রাহ্মণকে দাসী দিলে আমি পেয়ে গেলাম, এটা হলো অ্যাম্বাসেডর, দে আর দ্য অ্যাম্বাসেডর অফ দ্য গড, কথাটা বুঝছেন? তো এইটাকে নিজেকে আপনি কল্পনা করতে পারেন যে ভগবান তাদেরকে স্বর্গে নিয়ে যাবে, সেই ভগবান বলতেছে আসো তোমার সাথে আমি শুভ, এটা কত বড়! আমার তো মনে হয় ওরা মনে হয় মানে ঝগড়া লেগে যায় কে যাবে ব্রাহ্মণের সাথে শোয়ার জন্য, কে যাবে সেবা দাসী হওয়ার জন্য, এটা নিয়ে তো আমার তো মনে হয় ঝগড়া লাগানোর কথা। তানভীর ভাই যদি ভালো করে ইতিহাস ঘাটে তাহলে আমার মনে হয় দেখবেন যে যে লটারির মাধ্যমে নিতে হইছে, কারণ এত মেয়েদের জাগাই তো হবে না মন্দিরে, কথাটা বুঝছেন? কারণ এটা তো স্বর্গ পাওয়া যাচ্ছে। এবং খুবই আচ্ছা রিসেন্টলি ঢাকার ঢাকার একটা ঘটনা আমি যদি বলি, সেখানে এই দুইজনই ছিল আপনার, তারা লয়ার ছিল, একজন ছিল ব্রাহ্মণ খুবই বয়স্ক লোকটা, তার বউ আছে, লোকটার বয়স প্রায় 60 60 অ্যাবাভ 60, আর মেয়েটা ছিল হিন্দু, এই যে লোয়ার শ্রেণীর, উচ্চ শ্রেণীর, সে মাত্র লয়ার হয়েছে, মানে হার্ডলি মেবি সি ইজ লাইক 27 or 28 years old। এবং এটা তানভীর ভাই শ্লোক বা রেফারেন্স দিয়ে বলতে পারবে আমার কথার সত্যতাটা, যে কতটুকু সে ধর্মের, সেখানে সে স্বর্গে যাওয়ার জন্য সে ব্রাহ্মণকে সেবা করছে। সেবা মানে কি, মেয়েদের তো একটাই আছে সেবার জায়গা, হ্যাঁ ওই দেহ দিয়া, এবং সেটা দিয়ে করতে যেয়ে মহিলাটা প্রেগন্যান্ট হয়ে গেছে। আচ্ছা তার এরশাদ ভাই, এরশাদ ভাই আমি কিছু এখানে বলতে চাই, কারণ আমি কিছু আচ্ছা তাহলে আমি কমেন্ট ওই তো করছি যেখানে এজ অফ কনসেন্ট লিখে, এরশাদ ভাই আপনি যদি এজ অফ কনসেন্ট তানভীর আহমেদ শরীফ লিখে যদি সার্চ দেন তাহলে আমার ভিডিওটা পেয়ে যাবেন, শিশু বিবাহ নিয়ে ওখানে একেবারে অথেন্টিক জবাবটা দেওয়া আছে, ওটা কি একটু প্লে করা যাবে? মানে আপনাদের তো এখানে আরো অনেক টপিকস আছে, মানে হ্যাঁ এখন তানভীর ভাইকে একটা ছোট্ট প্রশ্ন আছে, হ্যাঁ ভাই আর একটা ছোট্ট প্রশ্ন দিয়ে শেষ করি তানভীর ভাইরে। তানভীর ভাই
আচ্ছা এখন যদি একটু আপনি রেফারেন্স দিয়ে বলবো প্রথম সন্তান দিতে পারে, তো মনে করেন যে প্রথম সন্তানটা একটা ছেলে হলো, তো সেও সাধারণ ভাবে যেহেতু তার মা শূদ্র নারী, সেও শূদ্রই। এখন এই শূদ্র ছেলেটা যখন বড় হলো, মানে 18 বছর বয়স হলো, তখন সেই মুহূর্তে তার মায়ের বয়স 28। তো এখন 28-এ একটা মেয়ের যথেষ্ট যৌবন থাকে, তো এখন সে ধর্ম পালন করার জন্য ওই ছেলে তার মাকে কোনো ব্রাহ্মণের কাছে যাওয়ার জন্য উৎসাহ দিবে, নাকি উৎসাহ দেওয়াটাই শেষ, নাকি ফোর্স করবে, নাকি নিষেধ করার মতো কোনো ইয়ে আছে, মানে বিষয়টা কি এই ছেলের এখন, মানে তার মাকে ব্রাহ্মণের কাছে পাঠানোর ক্ষেত্রে তার ভূমিকা কি, যদি একটু রেফারেন্স ও যেটা, হ্যাঁ যেটা হচ্ছে মনুসংহিতার 3 নম্বর চ্যাপ্টার 32 নং শ্লোক, এখানে বলা হচ্ছে দুজন নারী পুরুষ সম্মত হয়ে তারা সহবাস করতে পারে, এটাতে কোনো সমস্যা নাই, লিভ টুগেদার। আর মনুসংহিতায় এটাও আছে যে কোনো নারী, কুমারী নারী যদি বিয়ের আগে গর্ভবতী করে বাচ্চার জন্ম দেয়, এই বাচ্চার পিতা হবে ওই কুমার, ওই কুমারী মাতা যারে বিয়ে করবে সেই এই বাচ্চার বাপ হয়ে যাবে, কোনো সমস্যা নেই। না আচ্ছা তাহলে আমার প্রশ্নটা কিন্তু ভাই, অন্যটা, আমি আমার আজিনুর ভাই, প্রশ্নটা মনে হয় ক্লিয়ার করতে পারি না, আজিনুর ভাই, প্রশ্নটা শুনেন আজিনুর ভাই, আমি আমার সরি, আজিনুর ভাই আমি সরি আপনাকে একটু কাট করছি। এখানে তানবীর ভাই যদি একটা জিনিস খুব কনফিউজ, এখানে একজন ইলিয়াস রহমান নামে একজন খগেন, ওই যথারীতি আর কি, হয়তো কোন বিহারী লাল হবে, বিপিন লাল দাস হবে, এখানে মুসলমান নাম নিয়ে আসছে, সে বলতাছে নিজের নিজেদের গন্ধ দেখেন, তার মানে সে স্বীকার করে নিচ্ছে যে আমরা যেগুলো বলতেছি এগুলো রাইট, এখন তারা আমাদেরকে ইঙ্গিত দিচ্ছে। আমি শুধু একটা কথা বলি, সমাজে অন্যায় হবে, অন্যায় ছাড়া সমাজ নাই, এখানে ক্রাইম হবে যতই আপনি ল করেন, কিন্তু আমার কথাটা হইলো একটা একটা লোককে যখন আমরা দেখব, মনে করেন এক জায়গায় একটা ছোট্ট বাচ্চাকে রেপ করতেছে, আমরা যে যখন ধরবো জোরে যদি বলি যে ব্যাপারকে আপনি রেপ করতেছেন, ও বললো যে আপনি, আমি তো কোনো খারাপ কাজ করতেছি না, আমি একজন পুরোহিত এবং এটা আমার ধর্মে আছে, এবং মেয়েটাকে জিজ্ঞেস করলো, মেয়েটা বললো যে হ্যাঁ আমি এটাই আমার কাজ, এটাই আমার ধর্ম যেহেতু আমি অচ্ছু। আচ্ছা তাইলে ওরা ধর্মের, এখানে কিন্তু ওদের চোখে কিন্তু এটা কিন্তু খারাপ না কিন্তু, এবং যারা বলবে এটা খারাপ সে কিন্তু হিন্দু হইতে পারে না। ওকে, তাইলে তারা কিন্তু অ্যাকচুয়ালি তাদের স্ক্রিপ্ট অনুযায়ী কাজ করতেছে। আচ্ছা মুসলমান সেই মুহূর্তে যদি একটা মৌলবীও যদি ধরা পড়ে একটা বাচ্চা সহ, এটা কি ইসলাম পারমিট করে, ওর শাস্তিটা কি হবে? ওইখানে কিন্তু পুরস্কৃত হচ্ছে এবং মেয়েটা বলতেছে যে আমি স্বর্গে যাব। আচ্ছা সেইখানে সেম ঘটনা যদি একটা মুসলিম দ্বারা হয়, তাহলে মুসলিমের দৃষ্টিতে মুসলিমের কোরআন অনুযায়ী তার শাস্তিটা কি, সে কি আসলে মুসলিম না কি, এটা যদি একটু ক্লিয়ার করে বলেন। আচ্ছা এটা হচ্ছে দর্সে তিরমিজিতে এই সম্পর্কিত 2টা হাদিস পাওয়া যায় যেখানে বলা হইতেছে, এবং আবু দাউদে একটি হাদিস পাওয়া যায়, সবগুলো সহি হাদিস। সেখানে সেখানে আমরা দেখতে পাই যে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন নারী ধর্ষিত হওয়ায় সেই ধর্ষণকারীকে রজম মৃত্যুদণ্ড সাজা দিয়েছিলেন এবং কার্যকর করেছিলেন, এরকম 2টা হাদিস আছে, কিন্তু ওই নারীর কিন্তু কোনো সাজা হয় নাই। আচ্ছা কারণ হচ্ছে কি, তার উপর জুলুম করা হয়েছে। শুধু তাই না, আমাদের ইসলামে যেটা বলা হয়েছে যে একজন জেনাকারী কিয়ামত পর্যন্ত উলঙ্গ অবস্থায় তাকে সাজা দিতে থাকবে কবরে, কবরের আজাবের কথা বলা হয়েছে কিয়ামত পর্যন্ত, এবং কিয়ামতের পরেও সে সাজা ভোগ করতে হবে। তাহলে যেটা বলা হয়েছে যে ইসলামে জিনাকারী বা ধর্ষণ এদেরকে দুই, মানে 2টা সাজা, এক হচ্ছে ইহকালে তাকে রজম করো, আবার তার কবরেও সাজা আছে কেয়ামত পর্যন্ত, কেয়ামতের পরেও তার এটা নির্দিষ্ট পেয়াদে সাজা হইতে হবে, ইহকাল পরকাল 2 জায়গায় সাজা। আচ্ছা তাহলে আমরা কিন্তু এখান আমাদের থেকে কি পেলাম, আমরা এখান থেকে পেলাম যে যে লোকটা মুসলিম দাবি করত কিন্তু সে যে কাজটা করলো সেটা আমাদের আল্লাহর দৃষ্টিতে সে মুসলিম না, সে মুসলিমের কাজ করে নাই, যার জন্যই তো তাকে এইভাবে আখেরাতে শাস্তি দেওয়া হবে। আখেরাতে তো কোনো মুমিনদেরকে তো শাস্তি দেওয়ার কথা না, মুমিন তো জান্নাতে থাকার কথা, সেইখানে যখন একজনকে শাস্তি দিবে সেই কাফেরদের মতন, তার মানে মুসলিমকে আল্লাহর দৃষ্টিতে কাফের হিসাবে ট্রিট করা হয়েছে যে যারা আমার আইন মানে নাই। তাহলে সেই ব্যক্তিটাকে যখন এই গান্ডুরা মুসলিম হিসাবে অভিহিত করে এবং তারা জানে যে ইসলাম ধর্মে এটা নিষিদ্ধ, হ্যাঁ যারা এইসব কর্ম করে তারা মুসলিমের অন্তর্ভুক্ত না, কারণ স্ট্রিক্টলি আমাদের কোরআনে কি পরিমাণ শাস্তির বর্ণনা দেওয়া আছে আপনি বললেন, সেইখানে ওরা কোন লজ্জায় কিভাবে ওরা এটা ইন্ডিকেট করে। আপনি যদি আরো দেখান যে এই এই সমকামিতা, সমকামিতা কি হিন্দু রিলিজিয়নে কি অ্যাপ্রুভ কিনা যদি আপনি বলেন, মাথা থেকে একদম মাথাটা ঘোরাবার দেন, কারণ মাথা যে কাজ করবো গোড়া এটা ফলো করবো,
একদম হেড হেড অফ দা ডিপার্টমেন্ট কি বলে হ্যাঁ যেন মতে স্যার শিব বিষ্ণু পাইকাম করে সমকাম করে আয়াপ্পার জন্ম দিয়েছিল আয়াপ্পা মন্দির বা আয়াপ্পালিকে সাজ দিলেই পাবেন আচ্ছা আর মুসলিম ধর্মে মুসলিম ধর্মে এটার এটার এটা কি বলে এই পাইউ কামিজ ধরে এসকে রুবেল তুমি একটু লাইভে যুক্ত হও এসকে হ্যাঁ এসকে রুবেল যদি কমেন্টে থাকো একটু লাইভে যুক্ত হও মনুসংগীতা নিয়ে একটু মনুসংগীতা পাঠ হবে আজকে আচ্ছা মনুসংগীতা পাঠ হবে আমি মনুসংগীতা বের করতেছি সমস্যা নাই একটু পরে বের করতেছি তো তানভীর ভাই এবং ইরশাদ ভাইয়ের কাছে আমার একটা প্রশ্ন আছে একজন শূদ্র নারীর সন্তান তার জন্ম হয়েছে একটা ব্রাহ্মণের ঔরসে এখন সে বড় হওয়ার পরে তার মার বয়স মনে করেন সেই টাইমে 28 সে এখন কি করবে তার মাকে ব্রাহ্মণের কাছে যাইতে ফোর্স করবে নাকি উৎসাহ দিবে মানে কোন লেভেলে সে কি কাজ করবে তার মায়ের বাধা দিতে দেওয়াই উচিত কারণ এটা তো তার রিলিজন এলাও করে এবং আমরা মহাভারতও দেখতে পাই শকুন্তলার কাহিনী ঠিক আছে আগেও বলছিলাম আমরা কিন্তু দ্রুত পঠনে শকুন্তলার কাহিনী পড়ছিলাম সেখানে যেটা বলা হচ্ছে যে শকুন্তলার যে মা এই পিতা সে ছিল ঋষি তার ধ্যান ভাঙাতে স্বর্গ থেকে স্বর্গবেশে এসে তার সাথে সহবাস করে সেও তার পিতা হতেছে ধ্যান ভেঙে স্বর্গবেশের সাথে সহবাস করে শকুন্তলার জন্ম দেয় শকুন্তলার জন্ম হওয়ার পরে স্বর্গবেশে আবার স্বর্গে চলে যায় আর এই শকুন্তলাকে দেখে রাজা কামার্ত হয়ে তাকে সহবাসের প্রস্তাব দেয় এবং সে রাজি হয়ে যায় এবং তার সাথে সহবাস করে একটা বাচ্চা ছেলে পয়দা করে এরপরে যখন সে রাজার সাথে যখন রাজার কাছে যায় তখন সে অস্বীকার করে না এটা তো আমার ছেলে না আমি তোমার সাথে কবে সহবাস করলাম সে ভুলেই গেছে এবং এটা তার কাছে ডাজন্ট মেক এনি সেন্স ঠিক আছে এবং হিন্দু ধর্মে এটা অ্যাকসেপ্টেড আচ্ছা আমি যেটা বুঝলাম হাসিনুর ভাই মানে খুব ব্যস্ত হয়ে গেছে আইডেন্টিটি দেওয়ার জন্য দেখেন হাসিনুর ভাই মানে মানে খালি বলতেছে আচ্ছা ঠিক আছে ব্রাহ্মণে করলো শুদ্রদের কিন্তু বাচ্চাটা তো ব্রাহ্মণের তো স্পার্ম দিয়ে হয়েছে তার ডিএনএ বহন করতেছে তাহলে তো এটা তো কারণ হাসিনুর ভাই মাথার মধ্যে ঢুকতেছে যে বাচ্চা তো অ্যাকচুয়ালি তো ব্রাহ্মণের মানে আইডেন্টিটি নিয়ে হাসিনুর ভাই চিন্তিত কেন হাসিনুর ভাই হ্যাঁ একটু যদি করেন সেবাদাসী সেবাদাসী বা দেবদাসী লিখে যদি একটু গুগলে আপনারা চলে যান তাহলে পেয়ে যাবেন 10-11-6-7 বছরের মেয়েরাও ওই মন্দিরে সেবাদাসী হয়ে বিক্রি হয়ে যাচ্ছে এবং তারা সেক্স করতে বাধ্য হচ্ছে আচ্ছা আমি একটু শেষ করি হাসিনুর ভাই হাসিনুর ভাই আমি আপনার কথা নাই আপনার উত্তরে আমি আসতেছি যে এই যে হাসিনুর ভাই আইডেন্টিটি নিয়া এত কনসার্ন কেন কারণ হাসিনুর ভাই বিলংস করে মুসলিম রিলিজিয়নে মুসলিম ধর্মে বলে তুমি যেখানেই তোমার জন্ম হোক না কেন ছোট হোক গরিব হোক তুমি ল্যাংরা হোক যাই হোক তুমি কর্ম দিয়া তোমার আইডেন্টিটি তুমি প্রতিষ্ঠিত করতে পারবা এবং তুমি মক্কার সেই হারামের ইয়ে হইতে পারবা ইমাম হইতে পারবা তো কর্মটাই তুমি তোমার আইডেন্টিটি তুমি দিতে পারবা যার জন্য সে বলতেছে আইডেন্টিটি খুঁজতেছে কিন্তু মুরগির জন বাচ্চা হয় শত শত বাচ্চা হয় কুত্তার বাচ্চা হয় এটা কোনো আইডেন্টিটি আছে এদেরকে কোনো নাম রাখে যে এই এই কুত্তার এতটি বাচ্চা এটার নাম কেউ খোঁজে খোঁজে না কেন খোঁজে না তারা নামহীন গোত্রহীন এবং দেখেন তারা নিজেরাও কিন্তু আমরা এই যে এখানে এরা এত শিক্ষিত নিজেদের দাবি করে কিন্তু তাদের কিন্তু আইডেন্টিটি নাই দে আর জাস্ট এ নাম্বার এবং একইভাবে এই প্রিস্টেরাও কিন্তু তার কোন সন্তান কোন শূদ্র ঘরে জন্ম নিল ইটস লাইক এ নাম্বার লাইক এ কুকুরের বাচ্চা হইতাছে দুনিয়ার এটা তাদের নিজেদের প্রবলেম না এটা ওদের ধর্মেই যে ইউ ডু নট ক্যারি এনি আইডেন্টিটি তাদের কোনো জাত নাই পাত নাই তোমরা জাস্ট খালি একজন দাসী তোমাদের কোনো রাইট নাই আপনি দেখছেন যে মহিলাদেরকে বিবাহর নাম কইরা তারে দিয়া পতিতাবৃত্তি করতেছে তারে দিয়ে আবার গরু কিনে আনতেছে বিক্রি করে দিয়ে আপনি দেখতেছেন জিনিসটা কি তাদের কোনো আইডেন্টিটি নাই আর আপনি মুসলিম পার্সপেক্টিভ দিয়ে বলতেছেন চিন্তাই করতে পারতেছেন না যা যেমনি হোক মানে একটা আইডেন্টিটি তো হবে কিন্তু দে আর নট কনসার্ন দেয়ার আইডেন্টিটি তাদের রিলিজিয়নে আইডেন্টিটির কোনো দরকার পড়ে না তারা দে বর্ন টু সার্ভ দেয়ার গড দেয়ার লিভিং গড ব্রাহ্মণ আচ্ছা হাসিনুর মানে তুমি কি বলতে চাচ্ছো শূদ্র যদি একটু বলতো এই জন্যই আর কি আচ্ছা আমি কি অভিজিতের দ্বিতীয়তে যাবো নাকি আমি দ্বিতীয়টাতে যাই আচ্ছা আচ্ছা তানভীর ভাই পরে আমার এই প্রশ্নগুলোর উত্তর দেন হ্যাঁ আমি যে
আপনার মেটাবিলটা দেখামু আপনি গ্রুপ তো ঠিক আছে হাসিনুর ভাই আপনার কথাটা ক্লিয়ার না নেটওয়ার্কের সমস্যা আছে আচ্ছা আমি কি প্রথম তো আমরা চাই নি আপনি আসলে আমি বুঝতেছি না কেন আপনি মানে হ্যাঁ আমরা একটু দ্বিতীয়টাতে চলে যাই মানে পরে আলোচনা করলাম আমরা দ্বিতীয় পয়েন্টটাতে যাই আচ্ছা তো প্রথম প্রথমটার যে সে দাবি করছে সে হইলো শিশু বিবাহ বিদ্বেষী তো এখানে আমরা আলাপ করলাম আপনার মনে সঙ্গে সে হিপোক্রেসি করছে হিপোক্রেসি করছে আর হিপোক্রেসিটা এটা খগেনের একটা বিশাল বৈশিষ্ট্য আচ্ছা আমরা দ্বিতীয়টাতে যাই আচ্ছা তন্ত্র ভাই আমি মনু সংহিতার বাইবেল বের করে নিলাম এখন যদি কিছু লাগে বলতে পারেন আমি একদম বই খুলে পড়তে পারবো কাফির হত্যা বিদ্বেষ দাসী স্বর্ণ বিদ্বেষী আচ্ছা দাসী স্বর্ণ বিদ্বেষী দাসী সঙ্গম বিদ্বেষী তো এটা তো আমরা আলাপ করছি হ্যাঁ তারপরে আমরা একটু মনু সংহিতা থেকে একটু পড়ি শ্লোকগুলা এই হাসর তুমি মনুসংহিতা তিন নম্বর চ্যাপ্টারের 53 নং শ্লোকটা যদি একটু পড়ে শোনাইতা আচ্ছা এখন আমরা কোনটার জবাব দিচ্ছি দাসীর সঙ্গম বিদ্বেষী ওটা নাকি তানবীর ভাই আমি একজন প্রথম স্ত্রীর অনুমতি ছাড়া দ্বিতীয় বিবাহ বিদ্বেষী আমি একজন আচ্ছা এটা একটু পজ দেন আমরা স্টেপ বাই স্টেপ বাই আসি ঠিক আছে অল্প হোক এখানে অর্থ হচ্ছে কোন কোন পণ্ডিতের মতে আর্য বিবাহে বরের কাছ থেকে যে এক জোড়া গরু গ্রহণ করা হয় তার শুল্ক এইটাই হচ্ছে যে আর সে গমিথুনং শুল্কং কেচিদাহু মৃষৈব আর শুধু বাংলাটা পড়লেই হবে শুনতে পাচ্ছি না হাসিনুর ভাই শুনতে পাচ্ছি না হাসিনুর ভাই শুনতে পাচ্ছি না হাসিনুর ভাই শোনা যায় না হ্যালো ভাই আমারে মিউট করে দিছিল না না আবার বলেন বাংলায় বলেন বাংলায় বলেন শ্লোক নাম্বার দিয়ে রেফারেন্সটা ঠিক মতন দিয়ে আপনি বাংলায় পড়েন তিন নম্বর চ্যাপ্টারের 53 নম্বর শ্লোক কোন কোন পণ্ডিতের মতে আর্য বিবাহে বরের কাছ থেকে যে এক জোড়া গরু গ্রহণ করা হয় তা শুল্ক মনের মতে তা ঠিক নয় কারণ শুল্ক অল্পই হোক বা বেশি হোক তা গ্রহণ করলেই বিক্রয় সিদ্ধ হয় তো মানে এটা বিক্রয় অন্যরা বলতে চাইছে শুল্ক কিন্তু এটা মনের মতে হচ্ছে এটা বিক্রয় মানে হচ্ছে আচ্ছা 997 টা পড়িয়ে দাও আরো পরিষ্কার হয়ে যাক আচ্ছা হ্যাঁ 997 ওকে 997 কন্যাকে বিবাহ করবার জন্য তার অভিভাবককে শুল্ক দেওয়ার পর যদি সেই ভাবি বরটি মারা যায় তাহলে কন্যা যদি অনুমোদন করে তবে সেই ব্যক্তির ভ্রাতাকে ওই কন্যাটি দান করতে হবে এখানে কন্যায়ং দত্ত শুল্কায়ং শ্রীয়ত যদি শুল্কদং দেবরায় প্রদত্ত বা যদি কন্যানুমনত্তে অর্থ হচ্ছে কন্যাকে বিবাহ করার জন্য তার অভিভাবককে শুল্ক দেওয়ার পর যদি সেই ভাবি বরটি মারা যায় তাহলে কন্যা যদি অনুমোদন করে তবে সেই ব্যক্তিকে তার ভ্রাতাকে আচ্ছা এখানে কন্যাকে এটা কিন্তু শ্লোকে নাই এখানে উনি ঢুকিয়ে দিয়েছে এখানে কন্যা অনুমোদনের কথা না এখানে কন্যা অনুমোদনের কথা নাই এখানে যেটুকু শ্লোকে আছে সেটুকু হচ্ছে কন্যাকে বিবাহ করার জন্য তার অভিভাবককে শুল্ক দেওয়ার পর যদি সেই ভাবি বরটি মারা যায় তাহলে সেই ব্যক্তির ভ্রাতাকে ওই কন্যাটিকে দান করতে হবে যেখানে কন্যায়ং দত্ত শুল্কায়ং মানে যদি হচ্ছে শুল্ক দেয়া হয় মৃয়তে যদি শুল্কদং দেবরায় মানে যখন গত হয়ে যায় প্রদত্ত বা আচ্ছা এবার হতেছে কি 994 একটু পড়ে শুনিয়ে দাও যে কত কত বছর বয়সে একটু বিয়ে দিতে হয় আচ্ছা 994 30 বছর বয়সের পুরুষ 12 বছর বয়সের মত কন্যাকে বিবাহ করে মনুসংহিতা চেহারাটা একটা মানুষ দেখুক হ্যাঁ রুবেল তোমার মনুসংহিতা একটা চেহারা একটা ভিডিও অন করে দেখাই দাও এই যে
94 এই যে এটা হ্যাঁ 994 এখানে বলা হচ্ছে 30 বছর বয়সে পুরুষ মানে 30 বছর বয়সের পুরুষ 12 বছর বয়সের মনমত কন্যাকে বিবাহ করবে অথবা 24 বছর বয়সের পুরুষ 8 বছরের কন্যাকে বিবাহ করবে এর দ্বারা বিবাহের কাল প্রদর্শিত হলো মাত্র 3 গুণের বেশি বয়সের পুরুষ 1 গুণ বয়স্ক কন্যাকে বিবাহ করলে এর কি বলা হচ্ছে সরি 3 গুণ বেশি বয়সের পুরুষ 1 গুণ বয়স্ক কন্যাকে বিবাহ করবে এর কম বেশি বয়সে বিবাহ করলে ধর্ম নষ্ট হবে আবার ব্র্যাকেটে ব্র্যাকেটে আবার লিখে দিচ্ছে ধর্মে সিদ্ধতি 70 বাক্যের তাৎপর্য সম্বন্ধে মেধা তিথি বলেন বিবাহ বিষয়ে বরের বয়সের 3 ভাগের 1 ভাগ কন্যার বয়স হতে পারে যদি ওই পুরুষ তার ধর্মকর্মে বিঘ্ন আসছে দেখে বিবাহে ত্বরান্বিত হয় এই শ্লোকটির তাৎপর্য সম্বন্ধে মেধাতিথি বলেন যে মেয়েটিকে পুরুষ বিবাহ করবে তার তুলনায় তার তার তুলনায় মেয়েটির বয়স উপরই উক্ত রকম ভাবে কম হবে কিন্তু তাই বলে পরস্পরকে যে ওই বয়সে বিবাহ করতে হবে এমন নয় এবং উল্লেখিত পরিমাণ বয়সের সংখ্যা ধর্তব্য নয় কিন্তু নিজেকে তুলনায় বয়সে বেশ ছোট মেয়েই তাকে বিবাহ করা উচিত এই অর্থই এখানে সূচিত হচ্ছে কারণ এই রচনাটি বিবাহর প্রকরণে অর্থাৎ বিবাহ করবে এই রকম তার সামনে তার চলে এসেছিল সরি বিবাহ করবে এরকম বিবাহ বিষয়কে বিধি বাক্যের সাথে পঠিত হচ্ছে না তা যদি হতো তাহলে এই রচনাটি দ্বারা ওই 30 বছর প্রভৃতি কালটি বিবাহ ক্রিয়ার দ্বারা সংস্কার্য যে স্ত্রী এবং পুরুষ তাদের বিশেষণ রূপে গৃহীত হতো এবং ওই কালটি ওই ক্রিয়ার অঙ্গ হতো এই হচ্ছে আপনার 994 এবং এখানে যে লেখা আছে 24 বছর হইলে 8 বছর বয়সী মেয়ে ঠিক আছে বা 30 বছর হইলে 10 বছর বয়সী ছেলে বিবাহ দিতে হবে তো এটা তুমি একটু বইটার ওই কভার ফটোটা একটু দেখিয়ে দাও যে ওই বইটার চেহারাটা কেমন এই যে এই যে আপনারা দেখে নেন মনসংগীতা একটু ওই যে কোথা থেকে পিন করা কোথা থেকে কিনা এটা একটু দেখিয়ে দাও আচ্ছা নাম হচ্ছে মনসংগীতা সুলভ সংস্করণ মানবেন্দু বন্দ্যোপাধ্যায়ের বই এটা আর এটা হচ্ছে আপনার সম্পাদনা করেছে এই দেখেন এইখানে লেখা আছে সব আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন আর ডক্টর মানবেন্দু বন্দ্যোপাধ্যায় শাস্ত্রী ওইটা একটু ভালো করে দেখায় দাও যে কলকাতার উনি কত বড় স্কলার হ্যাঁ প্রাক্তন অধ্যাপক সংস্কৃত বিভাগ যাদবপুর বিশ্ববিদ্যালয় ঠিক আছে বা এই যে সংস্কৃত অধ্যাপক যাদবপুর বিশ্ববিদ্যালয় কলকাতা ঠিক আছে তো এখানে অনুবাদ নিয়ে কারো কোনো দ্বিমত থাকার প্রশ্নই আসতে পারে না যদিও কিছু কিছু অনুবাদ করেছেন একটু মানে ভালো কিছু আনতে যে যেরকম হচ্ছে ধর্ষণ শব্দটা অনুবাদ করেন নাই দর্শনের জায়গায় লিখেছেন সহবাস ঠিক আছে তো মনোযোগটা একটু 3-33 আর 34 ওই 32-34 যদি একটু খুলে দেখিয়ে দিতে ওই যে মানে লিভ টুগেদার ধর্ষণ যে বৈধ বলা হচ্ছে 3-এর এই যে হচ্ছে 32 এখানে বলা হচ্ছে যে কন্যা ও বর উভয়ের ইচ্ছা বশত অর্থাৎ প্রেম বা অনুরাগ বশত যে পরস্পর সংযোগ কোন একটি জায়গায় সংগমন বা মিলন তা গান্ধর্ব বিবাহ এই বিবাহ মৈথুনার্থক অর্থাৎ পরস্পরের মিলন বাসনা থেকে সম্ভূত এবং কামি তার প্রযোজক বা কারণ স্বরূপ 33 নম্বরে বলা হচ্ছে বাধা প্রদানকারী কন্যা পক্ষীয়গণকে নিহত করে বা হত্যার অর্থ লাঠি কাঠ প্রভৃতি দিয়ে আঘাত করে খড়গাদির দ্বারা অঙ্গ প্রত্যঙ্গ ছেদন করে
এবং গৃহ প্রাচীর প্রভৃতি ভেদ করে যদি কেউ চিৎকার পরায়ণতা বা যে আমি সহায় শূন্য আমি আমি সহায় শূন্য অপরিত হচ্ছি আমায় রক্ষা করুন এইভাবে উচ্চ স্বরে চিৎকার চিৎকারতা ও ক্রন্দনরতা কন্যাকে গৃহ থেকে বলপূর্বক অপহরণ করে তবে একে রাক্ষস বিবাহ বলা হয়। চৌত্রিশ নম্বর শ্লোকে বলা হচ্ছে যে নিদ্রা বিভূতা মদ্যপানের ফলে বিহলা বা রোগাদির দ্বারা উন্মত্তা কন্যার সাথে যদি গোপনে বা প্রকাশ্যে সম্ভোগ করা হয় তাহলে তা পৈশাচ বিবাহ নামে অভিহিত হবে। আট রকমের বিবাহের মধ্যে এই অষ্টম বিবাহটি পাপজনক ও সকল বিবাহ থেকে নিকৃষ্ট। এই বিবাহ থেকে ধর্মাপত্ত জন্মে না, পিশাচের গোপন বা প্রকাশ্যে নিন্দনীয় কাজ করে থাকে। বোধহয় সেই কারণেই পৈশাচ বিবাহের মিথ্যা গল্প বা ছল আশ্রয় করে গোপনে কন্যা সংগ্রহ করা হয়। এই কারণে এই বিবাহ খুবই নিন্দিত। টিকাকারকদের অভিমত এই যে পরে হোম সংস্কারের দ্বারা ওই নিন্দনীয় সকল বিবাহেরই স্বীকৃতি দেওয়া হয়। আচ্ছা, এবার একের একদম প্রথম শ্লোক, একের একের এক থেকে তিন নম্বর শ্লোকটা যদি একটু পড়ে শোনাইতে, মানে শুরুই হয়েছে ক্রীতদাস প্রথা দিয়া, একবার শুরুই হচ্ছে প্রথম শ্লোকে হচ্ছে ক্রীতদাস শূদ্র। এই যে এখানে বলা হচ্ছে ভগবান মনু একা ভগবান মনু একাগ্রচিত্তে সুখে উপবিষ্ট আছেন, মহর্ষিগণ তার সমীপে অভিগমন করে যথাবিধি তার পূজাদি করে তাকে বললেন, ভগবান আপনি চার বর্ণের এবং তদন্তর সম্ভূত সংকীর্ণ জাতিগণের সমুদায় ধর্ম আনুপূর্বিক আমাদের বলুন, কারণ হে প্রভু সেই কর্মবিধায়ক অচিন্ত অপরিমেয় অপরস্যের ও সমগ্র বেদশাস্ত্রের কার্য তত্ত্ব এবং অর্থজ্ঞান বিষয়ে উপদেশ দিতে একমাত্র আপনি অদ্বিতীয়। সেই অসীম, এবার হচ্ছে চার নম্বর শ্লোক আর কি, সেই অসীম জ্ঞান সম্পূর্ণ একত্রিশ একত্রিশ আচ্ছা আচ্ছা এই যে এখানে বলা হচ্ছে পৃথিবাদীর লোক সকলের সমৃদ্ধি কামনায় পরমেশ্বর নিজের মুখ বাহু উরু ও পাদ থেকে যথাক্রমে ব্রাহ্মণ ক্ষত্রিয় বৈশ্য ও শূদ্র এই চারটি বর্ণ সৃষ্টি করিলেন। এটা ছিল আপনার একত্রিশ নম্বর। তাহলে এখানে কি বলতেছে, আমরা চার মানে ঈশ্বর চার রকম মানুষ সৃষ্টি করছে, ঠিক আছে, এবার তুমি 91-92 যদি একটু খুলো। আচ্ছা, এটা হচ্ছে আপনার মনুসংহিতা 91। এখানে বলা হচ্ছে প্রভু ব্রহ্মা শূদ্রের জন্য একটি কাজই নির্দিষ্ট করে দিয়েছেন, তা হলো কোন অসুয়া অর্থাৎ নিন্দা না করে অর্থাৎ অকপট ভাবে এই তিন বর্ণের অর্থাৎ ব্রাহ্মণ ক্ষত্রিয় ও বৈশ্যের শুশ্রূষা করা। এরপরে হচ্ছে আপনার এর পরের শ্লোক, তাহলে দেখলাম শুদ্ধ কাজ হচ্ছে অন্যদের কৃতদাস হয়ে থাকা, এটাই শুদ্ধদের কাজ একেবারে নির্দিষ্ট। দাস কোথা থেকে আসছে শুদ্ধ দেখে নাও। হ্যাঁ হ্যাঁ, তারপরের শ্লোকটা পড়ো। আচ্ছা, এবার 99-তে যাও, পরের পেজে 99 98 99 শুদ্র জন্মানো, হ্যাঁ ব্রাহ্মণ জন্মগ্রহণ মাত্রই, হ্যাঁ 99 ওইটাই, ব্রাহ্মণ জন্মগ্রহণ মাত্রই, ব্রাহ্মণ জন্মগ্রহণ করা মাত্রই পৃথিবীর সকল লোকের উপরিবর্তী হন অর্থাৎ সমস্ত লোকের অপেক্ষা শ্রেষ্ঠ হন, কারণ ব্রাহ্মণই সকলের ধর্মকোষ অর্থাৎ ধর্মসমূহ রক্ষার জন্য
প্রভু সম্পন্ন হয়ে থাকেন, কারণ ব্রাহ্মণের উপদেশই অন্য সকলের ধর্মের অনুষ্ঠান হয়ে থাকে। তার মানে কি ব্রাহ্মণ কিন্তু যে মানে জন্মানো মাত্র সে ব্রাহ্মণ আর শূদ্র কোনদিন হবে না। এবার হচ্ছে দুই এর একত্রিশ যদি আরো পরিষ্কার করে, আমার খুব বিখ্যাত শ্লোক দুই এর একত্রিশ, যে শূদ্রের নাম নিন্দাবাচকই হবে। এই যে এখানে বলা হচ্ছে ব্রাহ্মণের নাম হবে মঙ্গলবাচক শব্দ, মঙ্গল শব্দের অর্থ ধর্ম, সেই ধর্মের সাধক মঙ্গল্য ইন্দ্র বায়ু প্রভৃতি দেবতাবচক শব্দ বা ঋষিবাচক শব্দ মঙ্গলের সাধন, তাই এই যে তাই মঙ্গল্য, যেমন ইন্দ্র বায়ু বৈশিষ্ঠ বিশ্বামিত্র প্রভৃতি। ক্ষত্রিয়দের নাম হবে বলসূচক শব্দ, যেমন প্রজাপাল দুর্যোধন নৃসিংহ প্রভৃতি। বৈশ্যের নাম হবে ধনবাচক অর্থাৎ পুষ্টি বৃদ্ধি সম্মতিত, যেমন ধনকর্মা গোমান ধনপতি প্রভৃতি। এবং শূদ্রের নাম হবে জুন্ডুষ্পিত নিন্দা বা হীনতা বোধক, যেমন কৃপণক দীন সবরক ইত্যাদি। তোমাদের নাম সবচেয়ে নিন্দা সূচক রাখবা, তাহলে তো ওদের মধ্যে প্রতিযোগিতা হবে কে কত নিন্দা সূচক নাম রাখতে পারে ওদের ধর্ম অনুযায়ী। সেইখানে যদি এবং এরা এরা হইলো গিয়ে আপনার জেলে ম্যাথর মুচি ধোপা এইসব কর্মই তারা করতে পারবে নাকি? হ্যাঁ অবশ্যই, যেরকম হইতেছে কি যারা ওই কুমারের কাজ করে তাদেরকে বলে পাল, তারপর যেটা হইতেছে যে ওই যে যারা ওই যে নিকিরি মানে যারা ওই যে পার্থদাস রনিন দাস নামে যে আইডি চালায় তার ওই যে পার্থদাস ও হইতেছে নিকিরি মানে জেলে, ঠিক আছে। তারপর হইতেছে ওই যে আপনার জনসন সরকার, এও কিন্তু কৃতদাস, ও হচ্ছে হিন্দু থেকে খ্রিস্টান হইছে তাও নামের সাথে লাগাই রাখছে সে ব্রাহ্মণের কৃতদাস। আবার যেরকম যে পার্থদাস উনি আরেক নামে যে আইডি চালায় রনিন দাস, রনিন দাসটা কেন লাগাইছে, কারণ রনিন শব্দটা হচ্ছে একটা গালি, আপনারা গুগল করলে পেয়ে যাবেন। রনিন মানে হচ্ছে মাস্টারলেস সামুরাই, মানে জাপানে যে সামুরাইরা তার প্রভুকে রক্ষা করতে পারে নাই তাদেরকে রনিন বলে গালি দেওয়া হয়, এই জন্য তিনি তার ধর্ম রক্ষাতে রনিন নামটা ব্যবহার করেন রনিন দাস। আচ্ছা, যেটা আমার প্রশ্ন তানভীর ভাই, তো যেহেতু সবচেয়ে নিন্দা সূচক নাম রাখলেই ভগবানের থেকে ভগবানের আদেশ পালন করা হইল, সেখানে যদি রনিন দাসের যদি আমি হোগা মারা দাস ডাকি তাইলে এটা কি ওর জন্য মঙ্গলজনক হইল কিনা ওদের ভগবান তারা মানে এটা এটা একটু হইছে ওকে। আচ্ছা, এখন ইসলাম ধর্মে যে বলে যে তুমি কাউকে কটুক সুলভ নাম দিয়া তুমি বলতে পারবা না, তাহলে ইসলাম ধর্মে আমি যে ওরে হোগা মারা দাস ডাকি এটাতে কি আমি কি ইসলাম ধর্ম অনুযায়ী কি আমি কি অন্যায় কাজ করছি? তার ধর্মের নীতিমালার জন্য তাকে ডাকছেন, এটা কিন্তু হ্যাঁ, তাহলে তো এটা ইসলাম ধর্ম অনুযায়ী তো এটা তো হইলো না। আচ্ছা, দ্বিতীয় কথাটা হইলো এই যে মনুসংগীতা যে এতক্ষণ পড়াইলেন, আমাদের আজকে টপিকটা ছিল খগেন্দ্রের সাথে হিন্দুদের সাদৃশ্য, তো আমরা যখন খগেন্দ্র জিজ্ঞেস করি তোমাদের ধর্ম কি, তারা বলে মানব ধর্ম, আর হিন্দুদেরকে বললে ওরা বলে বৈদান্তিক মনুসংগীতা, তো এই যে এখানে তো ওরা বলতেছে মানব ধর্ম হইল ওদের ধর্ম খগেন্দ্রা, তো আপনি বললেন যে মনুসংগীতার অর্থই হলো মানব ধর্ম। অবশ্যই, তো তাহলে বেসিক্যালি হ্যাঁ, তো বেসিক্যালি অ্যাকচুয়ালি আমরা যে বলতেছিলাম যে সাদৃশ্য, তো তারা খগেন তারা নিজেদেরকে মানে আমাদের চোখে ধোলা দিচ্ছে যে ধুলু দিচ্ছে যে আমি আমরা হিন্দু না আমরা কোনো ধর্ম মানি না, কিন্তু বেসিক্যালি তাকে যখন জিজ্ঞেস করা হয় তুমি কোন ধর্ম বলেন মানব ধর্ম, অথচ মনুসংগীতারই আরেকটা নাম হইলো মানব ধর্ম, এবং তাদের যে কর্মকাণ্ড গুলি আমরা যে এতক্ষণ আপনি হিন্দু ধর্ম বলেন সেম কর্মকাণ্ড গুলিরাই তারা স্বীকৃতি দেয়। অন্য লিঙ্ক গুলো একটু আস্তে আস্তে দেখায় দাও, স্ক্রল করে আরেকটা লিঙ্ক দেখায় দাও। আচ্ছা আমি ভাই, একটা একটা শুরু করেন মানে এটা এটা দিয়ে আপনি মানে মানে কি বলতে চাচ্ছেন, যেখানে আসলে আমরা কি কি দেখতে পারতাছি এখানে এই লিঙ্ক দিয়ে? জন্য পোল র্যাঙ্কস ইন্ডিয়া ওয়ার্ল্ড মোস্ট ডেঞ্জারাস কান্ট্রি ফর উইমেন,
এখানে যেটা বলা হচ্ছে নারীদের জন্য সবচেয়ে বিপজ্জনক রাষ্ট্রে শীর্ষস্থানে আছে হচ্ছে ভারত, ইন্ডিয়া। আচ্ছা আমরা একটু ওই দাসপ্রথাটা আরেকটু কিছু শ্লোক পড়লে মানুষের জিনিসটা আরো গভীরভাবে মাথার মধ্যে ঢুকবে। রুবেল, তুমি যদি মনুসংকেতের 8 নম্বর চ্যাপ্টার 415 একটু পড়িয়ে দিতে, একদম দাসপ্রথাটা নিট অ্যান্ড ক্লিন মাথার মধ্যে মানুষের মধ্যে ঢুকে যেত, খগেন্দ্র মাথার মধ্যে ঢুকে যেত, অ্যাকচুয়ালি দাস কারে বলে। খুবই সুন্দর ব্যাখ্যা দেওয়া আছে, অসাধারণ ব্যাখ্যা, এর চেয়ে ভালো ব্যাখ্যা আমি কখনো পাই নাই। রুবেল, তুমি যদি একটু মনুসংকেতের 8 নম্বর চ্যাপ্টারের 415 একটু পড়ে শোনা, তারপরে আমরা আবার একটু আবার মাল্টিমিডিয়াতে আসব। আচ্ছা আচ্ছা, এটা দেখার আগে আমি আরেকটু কিছু কথা বলতে চাই তানভীর ভাই। তানভীর ভাই, হ্যালো। হ্যাঁ আসি ভাই। হ্যাঁ তানভীর ভাই, আচ্ছা আমি আরেকটু কথা যোগ করতে চাই। যখন আপনি এই যে নারীদের উপর যে অত্যাচার, নারীদের যে বিভীষিকাময় যে আপনি হিন্দু ধর্মে যে আপনি বর্ণনা করলেন, এবং আমরা এটাও জানি যে সবচেয়ে বেশি নারী সন্তান হত্যাকারী এই এই ইন্ডিয়াতে, প্রতি বছর প্রায় 3000 কত আপনার কাছে মনে আসছিল যে ভ্রূণ হত্যা হয়? না না না, মেয়ে বাচ্চা নারী ভ্রূণ হত্যা, তোমরা হত্যা করো না, যার জন্য ইসলাম ধর্মে বলছে যে কারো যদি একটা কন্যা সন্তান হয় এটা তার জন্য শুভ লক্ষণ, এবং এই কন্যা সন্তানকে ঠিক মতন যদি মানুষ করে তাহলে সে ব্যস্ত পাইতে পারে। যদি আপনি এই ব্যাপারে যদি মুসলিম ব্যাপারটা বলতেন যে যখন কন্যা সন্তানকে এই পুত্তলিকারা হত্যা করতেছিল তখন ইসলাম মুহাম্মদ ইসলাম কি বলছে কন্যা সন্তান নিয়ে, যদি আপনি একটু বলতেন। আচ্ছা, এটা কোরআনে আছে, সূরা তাকবীর 81 নম্বর চ্যাপ্টারের 8 নং আয়াতে বলা হচ্ছে যে কিয়ামতের দিন জীবন্ত পতিত কন্যাকে উত্থিত করে তার পিতামাতাকে জিজ্ঞেস করতে বলা হবে যে কারা তারা কেন তাদের কন্যাকে জীবিত পতিত করেছিল, মানে জীবন্ত কবর দিয়েছিল। এটা ওই মেয়েটাকে, যে মেয়েটাকে ইহুদিরা এই জীবন্ত কবর দিচ্ছে কিয়ামতের দিন, এটা তাদের সামনে কথা করা হবে। এটা সূরা তাকবীর 81 নম্বর চ্যাপ্টার 8-9। আচ্ছা এখন দেখেন, এবং মানুষ ইসলাম বলছে যার ইসলাম কিন্তু কন্যা সন্তানকে সুসংবাদ পাবে। আচ্ছা আচ্ছা, হ্যাঁ এটাই বলছি যে এটা কন্যা সন্তান হওয়া মানে এটা একটা সুসংবাদ। আচ্ছা সেইখানে তারা তাদের চোখে হইল দুঃসংবাদ। আপনি খেয়াল করে দেখেন ইসলামে যতগুলি কথা বলতেছে ঠিক তার অপোজিটই তারা তারা স্ট্যান্ড নিচ্ছে। আচ্ছা এখন দেখেন, যখন ওরা ওদের কন্যা সন্তানকে হত্যা করা শুরু করলো তখন স্বাভাবিক ওদের মধ্যে থেকে একটা প্রশ্ন আসলো যে আচ্ছা কন্যা সন্তান যদি আমরা মেরে ফেলি, কন্যা সন্তানের সংখ্যা কমে যায়, তাহলে তাহলে পুরুষরা বিবাহ করবে কাকে? তাইলে এইটার জন্য কি, এইটার জন্য কি দ্রৌপদী তার পার্শ্বামী এটা এটা আনছে যে কন্যা সন্তান কমে গেলে কোনো অসুবিধা নাই, একটা কন্যা সন্তান পাঁচজন স্বামীকে বিবাহ করতে পারবে? এটা কি, এটা ওদের ধর্মটাকে কমপ্লিট করার জন্য কি এটা আনন করা হয়েছে? হ্যাঁ হ্যাঁ, এটা ভারতে, ভারতে যে হিমাচ বাড়ির সবাই মিলে প্রচলিত আছে অনেক জায়গায়, উত্তরপ্রদেশে এরকম প্রচলিত আছে মুসলিম ফ্যামিলি, এই হিন্দু ফ্যামিলিতে যে একটা মেয়ে কিনে সবাই। আচ্ছা আমরা একটু ওই যে এটা দেখি। হ্যাঁ রুবেল ভাই পড়েন। এখানে স্পষ্ট বলে দিচ্ছে যে কৃত অর্থাৎ অন্যদের দ্বারা পরিচালিত হোক বা অকৃতই হোক, শূদ্রের দ্বারা ব্রাহ্মণ দাসত্বের কাজ করিয়ে নেবেন, যেহেতু বিধাতা শূদ্রকে ব্রাহ্মণের দাসত্বের জন্যই সৃষ্টি করেছেন। মনুসংহিতা পৃষ্ঠা নাম্বার হচ্ছে আপনার যে 375, শ্লোক নাম্বার হচ্ছে 413। এখানে শূদ্রের জন্মই, হ্যাঁ শূদ্রের জন্মই হয়েছে হচ্ছে ব্রাহ্মণের দাসত্ব করার জন্য।
হ্যাঁ ভাই আপনি বলেন তানির ভাই। হ্যাঁ ওই যে 8-এর 413টা একটু যদি পড়ে শোনাই, তা 413 থেকে 415। আচ্ছা ঠিক আছে ধীরে ধীরে ঠিক আছে, 13টা পড়লাম, এবার পড়ছি 14টা। ওই 13টা তোমার একটা মিউট শুনতে পাইনি, 13টা একটু আবার পড়ো, 8-এর 413। হ্যাঁ হ্যাঁ এই যে 413, 8-এর এই যে 413, এই যে কৃত অর্থাৎ অন্যাদির দ্বারা পরিপালিত হোক বা অকৃতই হোক, শূদ্রের দ্বারা ব্রাহ্মণ দাসত্বের কাজ করিয়ে নেবেন, যেহেতু বিধাতা শূদ্রকে ব্রাহ্মণের দাসত্বের জন্যই সৃষ্টি করেছেন। মনুসংহিতা 413 নম্বর শ্লোক। এরপরে 414 নম্বর শ্লোকে বলা হচ্ছে, প্রভু শূদ্রকে দাসত্ব থেকে অব্যাহতি দিলেও শূদ্র দাসত্ব কর্ম থেকে অব্যাহতি পেতে পারে না, দাসত্ব কর্ম তার স্বভাব সিদ্ধ কর্ম, অর্থাৎ জন্মের সাথে আগত, তাই এই শূদ্রের কাছ থেকে দাসত্ব কর্ম সরিয়ে নিতে পারে, এখানে প্রশ্ন করা হচ্ছে। ঠিক আছে, পারে মানে একজন মানে ইসলামে যে সিস্টেমটা আছে যে আপনি চাইলে আপনার দাসকে মুক্ত করে দিতে পারেন, কিন্তু হিন্দু ধর্মে এরকম কোন সিস্টেমই নেই, আপনি যদি চান তাও হবে না, আপনি চাইলে ভগবান আপনার 12টা বাজায় দেবে, আপনি চাইলেও আপনার দাসকে মুক্ত করতে পারেন না। আস্তাগফিরুল্লাহ। হ্যাঁ পরের শ্লোকটা পড়ো, দাসগুলো একটু শিখে দিই, সাত প্রকার দাস। এরপরে হচ্ছে 415 নম্বর শ্লোকে বলা হচ্ছে, দাসত্বের কারণ জনিত দাস সাত প্রকার, যথা এক ধ্বজারিত অর্থাৎ যুদ্ধে শত্রুকে পরাজিত করে যে দাস সংগ্রহ করা হয়, দাসকে বিজেতা সংগ্রহ করে। হ্যাঁ এটা। এরপর হচ্ছে নাম্বার দুই ভক্ত দাস, যে লোক মানে কেবল মতের মাল তো দেখতেছি হিন্দু ধর্মেই আছে, মানে শত্রুকে পরাজিত করে তারা দাস বানাইছে। কি এখানে বলা হচ্ছে, কি এখানে বলা হচ্ছে যে ভক্ত দাস কাকে বলে, যে লোক কেবল ভাত খেতে পাওয়ার জন্য দাসত্ব স্বীকার করে তাকে বলা হয় ভক্ত দাস। এরপর 3 নম্বর দাস হচ্ছে গৃহজ, গৃহে উৎপন্ন অর্থাৎ বাড়িতে যে দাসী থাকে তার গর্ভে উৎপন্ন, এর অন্য নাম গর্ভদাস। এরপরে বলা হচ্ছে কৃত দাস কাকে বলে, দাসীর গর্ভে গৃহীত হবে সেও বা দাসী, সেও দাসী, দাসের সন্তান ও দাস। এরপর হচ্ছে কৃত দাস, এখানে বলা হচ্ছে যে দাসকে তার পূর্ব প্রভুর কাছ থেকে মূল্য দিয়ে কেনা হয়, দত্রিম দাস, স্নেহ ভালোবাসা বশত কিংবা পুণ্য লাভের জন্য প্রভু যে দাসকে অন্য কাউকে দান করেছে। এরপর হচ্ছে পৈতৃক দাস কাকে বলে দেখেন, বংশানুক্রমিক দাস এবং দণ্ডদাস, মানে রাজদণ্ড দিতে অসমর্থ হয়ে যে লোক দাসত্ব স্বীকার করে, এই হচ্ছে হিন্দু ধর্মে দাসদের অবস্থান। হ্যাঁ ইরশাদ ভাই, মানে এখন তো আর কি হিন্দু ধর্মে দাস নিয়ে ক্লিয়ার? হ্যাঁ এটা এটা ক্লিয়ার, দাস নিয়ে আমরা ক্লিয়ার। আচ্ছা আমির ভাই, আচ্ছা অভিজিৎ ক্লিয়ার, ওই যে তিন ফুলার বাপ একটা কথা বলছে, আমি আমি আচ্ছা এরশাদ ভাই, সে মুসলিম বিদ্বেষী না, সে ইসলাম বিদ্বেষী, আমি বুঝলাম না। আচ্ছা এরশাদ ভাই, তো এখানে আচ্ছা এখানে একজন দাবি করতেছিল, হ্যাঁ ইস্টে কি বলতেছিল, হিন্দু ধর্মে আমার কথা কি শোনা যাচ্ছে? হ্যাঁ শুনতে পাচ্ছি মেবি, হ্যাঁ শোনা যাচ্ছে আপনার কথা। হ্যাঁ আচ্ছা আচ্ছা, তো এখানে একজন দাবি করছে, একজন না অনেকে দাবি করতেছিল, হিন্দু ধর্মেরই হোক বা যে ধর্মেরই হোক, তো বোঝা যাচ্ছিল হিন্দু ধর্মেরই, সেখানে এসে দাবি করতেছিল যে হিন্দু ধর্মেই নারীদের কে সবচেয়ে বেশি সম্মান দিচ্ছে। তো হ্যাঁ হতে পারে, এখন আমি তাকে বলবো যদি আপনার কথা, আপনি এই জেরশাদ ভাই, তানবীর ভাই, ইয়ে রুবেল ভাই যে এই রেফারেন্স গুলো দিল, এর বিপক্ষে যদি আপনার কোনো কথা থাকে অবশ্যই আপনি বলবেন এবং আপনি আপনারটা দেখাবেন। আমি আপনাকে অনুরোধ করব আপনি অ্যাড হয়ে আপনার ধর্মে যে নারীদের যে সম্মানটা দিছে আপনি রেফারেন্স সহকারে বলবেন, এবং তানবীর ভাই এবং
রুবেল ভাই যে রেফারেন্সগুলো দিছে এগুলো যে ভুল সেগুলো প্রমাণ করবেন, যদিও তারা বই একেবারে হার্ড কপি বই থেকেই পড়তেছিল। আমি আপনাকে সুযোগ দিতে চাই যাতে পরবর্তীতে বলতে না পারেন যে আমাদেরকে সুযোগ দেওয়া হয় নাই বা আহ্বান করা হয় নাই, আপনারা একা একা বলে যাচ্ছিলেন, এই জন্য আমি আপনাকে সম্পূর্ণ এখানে আমি অবজেকশন করতেছি। মেহেদি ভাই তাকে যুক্ত না, মেহেদি ভাই তাকে এখন যুক্ত করবেন না। কেন কেন বলতেছি আমি কথাটা, কারণ আমরা কিন্তু মন গড়া কোনো কথা বলি নাই, আমরা তাদের ধর্মগ্রন্থ দিয়েই বলছি কথাটা। তাহলে সে যদি যুক্ত হয়, সে তার ধর্মগ্রন্থকে যদি অস্বীকার করে, তাহলে সে হিন্দু ধর্মের রিপ্রেজেন্টেটিভ না। আমরা দেখছি আমাদের আমাদের টপিকসটাকে ভিন্ন খাতে প্রবাহিত করে। ইসলামে যেটা আছে সেটাকে বলা হয় মুকাতাব, মুকাতাব গোলাপ। মুকাতাব গোলাম কেন বলা হয়, কারণ হচ্ছে কি, কোন কেউ যেহেতু ইসলামে কেউ দাস দাসী হইতে পারে না, এবং কাউকে দাস দাসী বলাটাও হারাম। বুখারি এবং মুসলিমেও আছে, বুখারি শরীফে 2552 হাদিস এবং মুসলিম শরীফে 5679-80, সেখানে যেটা বলা হচ্ছে কাউকে আব মানে দাস, কৃতদাস, এবং কাউকে আমাতি মানে দাসী এটা বলা যাবে না। কারণটা হচ্ছে আব শব্দটা থেকে ইবাদত শব্দটা আসছে, এবং কোরআনের 272 জায়গায় এই ইবাদত শব্দটা আসছে। এটার জন্য যেহেতু আমরা আল্লাহর ইবাদতকারী এবং আল্লাহর দাস, সুরা কাফ মানে 18 চ্যাপ্টার প্রথম আয়াতে বলা হচ্ছে আমরা আল্লাহর দাস, আল্লাহর কৃত দাস, এই জন্য ইসলামে কাউকে কোনো মানুষ কোনো মানুষের কৃত দাস হইতে পারে না। এই জন্য কোরআনে রূপক অর্থে রিকাবুন শব্দের অর্থটা ব্যবহার হয়েছে, রিকাবুন অর্থ ঘাট। এই ঘাটটা হচ্ছে কি, কেউ যদি আমাদের কাছে মুকাতাব হতে, সাপোজ এই যে হিন্দু শূদ্র কৃত দাস, সে যদি আজাদ হতে চায় বা এই দাসী যদি আজাদ হতে চায়, সে একটা মুসলিমের আন্ডারে আসবে, এই যে টাকাটা দিয়ে আমি কিনে আনবো তাকে, এটা হতে তার ঘাড়ের ওপর ঋণের বোঝা। এইটা যদি আমি তার সাথে লিখিত চুক্তি করতে পারি আজাদ করে দেওয়ার জন্য, অথবা এই টাকাটা আমি জাকাতের টাকা দিয়ে দান করে দিতে পারি বা তাকে অন্য কোনো ভাবে আজাদ করে দিতে পারে, এই সিস্টেম ইসলাম রাখছে। এই ছাড়া ইসলামে দাসের আর কোনো সিস্টেম নাই, কেউ কোনো ইসলামে কেউ কারো দাস হয় না, এবং তাদেরকে যে দাসও বলা হয়নি, কোরআনে বলা হয়েছে রিকাবুন অর্থাৎ ঘার রূপক, যেহেতু তার ঘাড়ের উপর একটা ঋণের বোঝা মাত্র। আরেকটা যেটা বলা হয়েছে যে ইসলামে ওই যে বিয়ে ছাড়া বা ইসলামের নিকাহ চুক্তি ছাড়া কোন সহবাসের বা পরিবার গঠনের কোন সিস্টেম নাই। ইসলামে স্বাধীন নারী এবং বাদী উভয়ের ক্ষেত্রে ইদ্দত আছে, তালাক আছে। তাহলে এখানে বিবাহ ছাড়া সেক্সের কথা বলা এটা টোটালি একটা অযৌক্তিক কথা, কারণ যদি বিবাহ ছাড়া সেক্সের কথা থাকতো তাহলে নিশ্চয়ই ইদ্দত পালন, তালাক এই বিষয়গুলো থাকতো না। এটা হলো একটা মানে কমন সেন্স থাকলো, এই ধরনের প্রশ্ন কেউ করতে পারে না। আর উনি যেটা দাবি করতেছিলেন যে হিন্দু ধর্মের নারীদের নাকি খুব সন্ধান দেওয়া হয়েছে, আমরা এবার দাসীর কথা তো শুনলাম, এবার স্বাধীন নারীর জীবনটাও যদি একটু দেখে আসি তাহলে তারা কিভাবে নাই আমরা এটাই দেখব। এসকে রুবেল, তুমি যদি 9-18 শ্লোকটা যদি একটু সুন্দর করে ভালো করে পড়িয়ে দিতে, আদি যোগদাতা একবার খুশি হয়ে যেত। এখানে একটা কথা আছে তানভীর ভাই, কথা হলো সম্মান আর অসম্মান জিনিসটা, এটাও কিন্তু একজন যদি মনে করে যে আমি দাসত্ব করাটাই আমার জন্য সম্মান, তাহলে কিন্তু তার দৃষ্টিতে কিন্তু এটা সম্মান। এবং যে যে মেয়েটা দাসত্ব করতেছে তার কাছে যদি মনে হয় যে আমি ঈশ্বরের সেবা করতেছি, এটা তো সম্মানের কাজ, এটা তো অসম্মানের না। তো তাহলে তার দৃষ্টিতে এটা তো সম্মান, যেটা আমরা দেখতেছি অসম্মান, তারা বলতেছে এটা সবচেয়ে সম্মানের কাজ, আমরা ডাইরেক্ট ঈশ্বর। আর মুসলমানরা ঈশ্বর দেখতে পায় না, আর আমাদের ঈশ্বর আমাদের পাশেই আছে, ঘুরতেছে, এটা তো ডাইরেক্ট, এটা তো বিশাল সম্মানের কাজ। তো সেইখানে আমরা ওদেরকে কিভাবে বুঝাবো এটা অসম্মানের কাজ? আমরা শুধু এইটুক দেখাইতে পারবো যে আমাদের দৃষ্টিতে সম্মান কি আর ওদের দৃষ্টিতে সম্মান কি। যে যে কাজ করে তার ধর্ম অনুযায়ী সেটাই তার জায়গায় সম্মানের। আমরা যদি আরব দেশে দেখি তখন মুসলিমদের মধ্যে একটা সম্মানের কাজ ছিল, কে কত দাস দাসীকে মুক্ত করতে পারবে। আমরা দেখছি যে কাফারা হিসাবেও যে তুমি দাসীকে মুক্ত করো, দাসকে মুক্ত করো, শুধু দাসী না, দাস দাসী, কেন ছেলে হোক মেয়ে হোক, যারাই কারো আন্ডারে দাস দাস হিসাবে আছে তাদেরকে তুমি মুক্ত করো। আপনি যদি এই ব্যাপারে কিছু বলতেন সেই সময়, যে আমাদের মুসলিম কালচারটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের কাছে সবচেয়ে পছন্দনীয় কি ছিল?
ও আচ্ছা, সেটা হইতেছে কি সুরা বালাদ মানে 90 নম্বর চ্যাপ্টারের 11 থেকে 13 নং আয়াতে যদি তাফসিরে যান ওখানে একটা বুখারীর হাদিস পাবেন ওখানে, এবং ওখানে আয়াতে আছে আর তা হচ্ছে দাস মুক্তি। ঠিক আছে, যদি কেউ কোনো দাসকে মুক্ত করে আজাদ করে দেয়, তার মানে ওই যে তার ঘাড়ের উপর ঋণের বোঝা যদি মুক্ত করে দেয়, তাহলে কিয়ামতের দিন হাদিসে আছে কিয়ামত, এটা হচ্ছে বুখারীর হাদিস, ওখানে বলছে কিয়ামতের দিন ওই দাসের অঙ্গ প্রত্যঙ্গের বিনিময়ে আল্লাহ তাকে জাহান্নামের আগুন থেকে তার অঙ্গ প্রত্যঙ্গকে রক্ষা করবেন, এটা হচ্ছে আল্লাহর ওয়াদা, এটা বুখারী শরীফের হাদিস। সুবহানাল্লাহ। এবং কোরআনে যেটা বলছে জাকাত হিসাবে দাসকে মুক্ত করতে জাকাতের টাকা দিয়ে, এবং আছে কাফফারা হিসেবে সুরা 58 নম্বর চ্যাপ্টার 3 নং আয়াত জিহারের কাফফারা হিসেবে বলছে দাস মুক্ত করতে, তারপর রোজা রাখতে না থাকলে সেটার কাফফারা হিসেবে বলছে দাস মুক্ত করতে, কেউ যদি একটা দাসকে থাপ্পড় মারে বলছে দাসকে মুক্ত করতে। ঠিক আছে, চারিদিকে আছে খালি দাসমুক্ত, কিন্তু দাস বানানোর কোনো অপশন নেই, কারণ বুখারী শরীফের 2227 নং হাদিসেই বলা হচ্ছে যে কোনো স্বাধীন ব্যক্তিকে দাস বানানো হারাম, করা যাবে না। আচ্ছা রুবেল, যদি 9-18 একটু পড়ে শোনাতে যে তাদের সম্মানটা কেমন দিয়েছে, আর তাদের সম্মান যেটা বলাই হইতেছে মেয়েকে দাসী বানায় বিক্রি করাটাই সবচেয়ে বেশি সম্মানের, তাহলে সম্মানটা কি তাদের স্ট্যান্ডে তো বোঝাই যাচ্ছে। হ্যাঁ, 9-18 যদি একটু বলতে। আচ্ছা, 9-18 বলা হচ্ছে স্ত্রী লোকদের মন্ত্র পাঠ পূর্বক জাত কর্মাতি কোনো ক্রিয়া করার অধিকার নেই, এই হলো ধর্ম ব্যবস্থা, ন ধর্মে ব্যবস্থিতি, সংস্কৃতি শব্দ ন ধর্মে ব্যবস্থিতি, বাক্যের অর্থান্তর হলো স্মৃতি বা বেদাদি ধর্মশাস্ত্রে এদের কোনো অধিকার নেই, মানে ওদের যে প্রধান ধর্মগ্রন্থ যে বেদ এটা ধরতেই পারবে না, পড়ার অধিকারই নেই, এবং কোন মন্ত্রেও এদের অধিকার নেই, মানে আপনি ওদের জন্য যে বেদ বেদ থেকে কোনো মন্ত্র পড়ে দোয়া করবেন সে দোয়াটাও আপনি করতে পারবেন না। হ্যাঁ, এবং কোন মন্ত্র এদের অধিকার নেই, এজন্য এরা মিথ্যা অর্থাৎ অপদার্থ, এই হলো শাস্ত্রহীতি, এই হলো ওদের শরিয়া বিধান, এটাই আর কি। আদিযোগ দাদা, আপনি শিখেছেন যে হিন্দু ধর্মে নারীদের কোনো অধিকারই নেই, তাদের ধর্ম কর্ম কিছুই নাই, তাদের কোনো যজ্ঞ মন্ত্র ধর্ম কোনো কিছুই নাই মেয়েদের। আচ্ছা, এবার 9:46 একটু পড়ে শুনাই দাও যে শুধু মানে স্বাধীন নারী না, স্ত্রীকে দিয়ে পর্যন্ত পতিতাবৃত্তি করানো বৈধ, মনুসংহিতার 9:46, 9:18 এবং 5:154, এই তিনটা শ্লোক যদি পড়িয়ে দাও আদিযোগ দাদা একেবারে সম্মানে সম্মানিত হয়ে যাবে, একটু আদিযোগ দাদাকে সম্মান দেখিয়ে দাও। 9:46, আচ্ছা 46, দান বিক্রয় বা পরিত্যাগের দ্বারা ভার্যা স্বামী থেকে সন্ধানচ্যুত হতে পারে না, প্রজাপতি কর্তৃক এইরূপ ধর্মই সৃষ্টিকালে নির্দিষ্ট হয়েছে বলে আমরা জানি। এখানে ব্যাখ্যা বলছে কেউ যদি এরকম মনে করে যে আমি বাদ দিয়েছি তো দেখা আমি দেই, যেরকম হচ্ছে দ্রৌপদী তার স্বামী যুধিষ্ঠির দ্রৌপদীকে বাজি রেখে পাশা খেলেছিল, দেখো ভগবানই তার স্ত্রীকে বাজি রেখে পাশা খেলছে এবং ওই ওতে যুধিষ্ঠির হেরেও যায়। ঠিক আছে, এবং ভগবান যদি হেরে যায় তাহলে তার ভগবানের স্ত্রীকে প্রতিপক্ষ সেক্স করবে, এবং এর জন্য যুধিষ্ঠির সেক্স করার পরও সে যুধিষ্ঠির স্ত্রী থাকবে, এটাই হচ্ছে এটার শ্লোকের ব্যাখ্যা। তাহলে দেখো স্ত্রীকে দিয়ে পাশা খেলবে, জুয়া খেলবে, তাকে দিয়ে পতিতাবৃত্তি করাবে, বিক্রি করবে, দান করবে, তারপর সে তার স্ত্রী থাকবে, কোনো সমস্যা নেই, যত ইচ্ছা স্ত্রীকে দিয়ে পতিতাবৃত্তি করাও। এরপর 9:78 চলে যাও, আরো সুন্দর করে পরিষ্কার করে দিচ্ছে। এই যে 9:78, ঠিক আছে, এখানে বলা হচ্ছে যে নারী পাশা খেলা প্রভৃতিতে অত্যন্ত আসক্ত বা মদ্যপানাদির ফলে মত্ত কিংবা রোগগ্রস্ত স্বামী শুশ্রূষা না করে উপেক্ষা করে, তার অলংকার পরিচ্ছেদ খুলে নিয়ে তার সাথে 3 মাস সম্পর্ক রাখবে না। এরপরে হ্যাঁ এটাই স্বামী মদ্য ভয় স্ত্রীকে দিয়ে পতিতাবৃত্তি করে পাশা খেলায়, তারপর স্বামী সেবা না করলে স্বামী তারে ত্যাগ করবে, এটা 5:54 তে আরো একবার আছে,
5 154 5 নম্বর চ্যাপ্টার 154। আচ্ছা, তানভীর ভাই আমি এখানে একটু কথা বলি, যে আদি যুগ উনি বলতেছে ইসলাম ধ্বংস হয়ে যাবে এই জন্য নাকি আমরা এগুলো বলতেছি? তোমার এই কথার আমি এটা নিয়ে কথা বলতে চাচ্ছিলাম তানভীর ভাই, এই আদি যুগের এই যে আমরা যে পড়তেছি ওদের ধর্ম পড়তেছি, দেখেন ওদের ধর্মটাই আমরা পড়তেছি, ওদের ধর্মের রীতিটা কি? আচ্ছা, এবং এইটা সম্পূর্ণ বিপরীত হইল গিয়া ইসলাম, এবং ইসলাম এই জিনিসগুলিকে পুরা নিন্দনীয় করা হয়েছে। এখন আমরা যদি তাদের ধর্মগ্রন্থ পড়ি, এখানে আদি যুগ সে কি রাগ হচ্ছে না খুশি হচ্ছে আমি বুঝতেছি না, কারণ তাদের ধর্মগ্রন্থে পড়তেছি। আচ্ছা, এখন আমরা যদি কথার কথা ওনার কথা অনুযায়ী সমস্ত ইসলামকে যদি ধ্বংস করা হয় তাহলে তার এই মনুসংহিতাই প্রচলন হবে, তাহলে এইটাই কি আদি যুগ চাচ্ছেন যে পুরা পৃথিবীটা তাদের এই মনুসংহিতা নিয়ে চলুক, তাদের ধর্মগ্রন্থ নিয়ে? আমি বুঝতেছি না, মানে মানে আমরা তাদের ধর্মগ্রন্থ পড়লে তারা রাগ হয়, তাহলে রাগ হওয়া মানে কি? তার মানে ওরা এই জিনিসগুলি হেট করে, তো হেট করলে ওরা তো ইসলামকে পছন্দ করার কথা, কারণ ইসলামও এই জিনিসগুলিকে হেট করে। আবার সে যদি এটা পছন্দ করে আর ইসলামকে ধ্বংস করে তাহলে সারা পৃথিবীকে এই জিনিসটাই মেনে নিতে হবে। আর আমার কাছে মনে হচ্ছে এটা মানসিক বিকৃতি, দে আর সাফারিং এ সাইকোটিক ডিসঅর্ডার। প্রভৃতিতে আসক্ত এবং সদাচার শূন্য, কামবৃত্ত অর্থাৎ অন্য স্ত্রীতে অনুরক্ত এবং শাস্ত্রাধ্যায়নাদি ও ধনদানাদি গুণবিহীন হলেও সাধ্বী স্ত্রীর কর্তব্য হলো স্বামীকে দেবতার মতো সেবা করা। মানে স্বামী যদি তার স্ত্রীকে যদি মানে তার স্ত্রীকে দিয়ে পতিতাবৃত্তিও করায় তারপরও সেই স্বামীকে দেবতার মতো মানতে হবে, এখানে এই যে স্পষ্ট কিন্তু বলা হচ্ছে। হ্যাঁ, স্ত্রীকে দিয়ে পাশা খেলবে, দোয়া করবে, তারপর পতিতাবৃত্তি করাবে এবং স্বামীর কাছে ধন থাকবে না, মান থাকবে না এবং স্বামী ব্যভিচারী হবে, তারপর সে তার প্রতি সেবা করে যাবে, এইটাই হচ্ছে রীতি। অসাধারণ না, আকাশ থেকে কোন দেবতা লেখা বইটা ঢিলাদা ফালাইছে? আপনি যদি একটু শর্ট করে উত্তর দিতেন, এই মনুসংহিতা কে লেখছে, মানুষ লেখছে না কোন দেবতা মানে কোন মানে জাদুর মতন করে বইটা এসে পড়ছে? এটা হচ্ছে স্মৃতিশাস্ত্র, তার মানে হচ্ছে কি দেবতা যেটা বলছে সেটাই মানে লেখা হয়েছে। দেবতা বলছে মানে কি? দেবতা তো ওদের দেবতা তো আর আকাশে অবস্থান করে না, ওদের দেবতা তো মাটিতেই থাকে, কৃষ্ণ ব্রহ্মা সব তো মাটিতে আসছে। ওদের দেবতা আদি যুগ লেখলো যে বই কোনো সমাধান না, মানুষে বই লেখে, তো এইটা কে লেখছে? এটা তো মানুষই লেখছে, ওদের এই যে বইটা এটাও তো মানুষই লেখছে। 10:54 যদি একটু পড়ে শোনাও, 10:54 পুরা বই, যে বই নাকি ওরা দেখার ক্ষমতা নাই, পড়া শোনার ক্ষমতা নাই, পড়ার ক্ষমতা নাই, আর আজকে আপনি ওদেরকে এত মানে ফেভার করতেছেন, আমি বুঝতেছি না কিছু। হ্যাঁ, তো থ্যাংকস দেওয়া উচিত একটা। যে 10:54 এখানে বলা হচ্ছে চন্ডাল প্রভৃতি অন্য পরাধীন অর্থাৎ সাক্ষাৎ সম্বন্ধে এদের পাত্রে অন্ন দেয়া চলবে না, কিন্তু আগে 51 নং শ্লোকে যেমন বলা হয়েছে সেইভাবে মাঝখানে ভূত্যাদির ব্যবধান রেখে ওই ভৃত্য শ্রেণীর কারোর পাত্রে অন্ন রেখে ওই অন্ন চন্ডাল প্রভৃতিকে দিতে হবে, তারা রাত্রিকালে গ্রামে বা নগরে চলাফেরা করবে না, কারণ তাদের স্পর্শ বায়ু সরি সাধু ব্যক্তিদের গায়ে লেগে যেতে পারে, কারণ তাদের স্পর্শ সাধু ব্যক্তিদের গায়ে লেগে যেতে পারে। ভাই চল ডাল পাইছেন, চল ডাল সম্পর্কে আপনি কিছু বলেন
ভাই আপনি একটু জারজের একটু সংজ্ঞা দেন, একজনে মানে জারজ মানে জারজের একটু সংজ্ঞা দেন যে এই যে সেবা দাসীর যে সন্তানগুলি হইতাছে এটার যে পিতৃ পরিচয় যে দিচ্ছে না, তো এটা কি জারজ না? আচ্ছা আরেকটা কথা, যে ঘোড়া দিয়া যে পুত্র সন্তান, তাহলে এখানে এখানে পিতৃ পরিচয় কি ঘোড়া নাকি? আচ্ছা ভাই আমরা পরের স্টেপে চলে যাই, রাত অনেক হয়েছে, 2 ঘন্টা হয়ে গেছে, আমি আর বেশিক্ষণ থাকতে পারবো না, আমরা পরের তার অভিযোগটা একটু দেখি। মনুসংহিতা আছে কিনা একটু জানার ছিল, মেহেদি ভাই যদি আপনি একটু স্ক্রিনটা শেয়ার দিতেন। কি বলতেছে সে? হ্যাঁ তানির ভাই আমি একটা দেখাই আপনাকে। হ্যাঁ ঠিক আছে, মানে আমার কাছে যে মনুসংহিতা আছে সেটা অরিজিনাল মনুসংহিতা কিনা তাই? আচ্ছা এইগুলো দেখাই দাও, এই যে দেখো ইন্ডিয়ান মিনিস্টার সে 2000 গার্লস কিলড অ্যাক্রস দা ইয়ার, এই তুমি একটা একটা করে লিংকটা একটু একটু, এই যে ব্রাইড ফর সেল ফর ক্যাশ এন্ড ক্যাটল, এখানে কোনায় দেখেন ব্রাইড অন সেল ফর ক্যাশ এন্ড ক্যাটল, টাইমস অফ ইন্ডিয়া রিপোর্ট, ভারতে মধ্যপ্রদেশে ওই যে টাকা দিয়ে বা গরুর বিনিময়ে মেয়ে বিক্রি হয়, এটা বর্তমানে বলতেছি, একটু নিচের দিক দাও। এটা কি মনুসংহিতা আছে? হ্যাঁ মনুসংহিতা আছে, সংহিতা 3 নম্বর চ্যাপ্টারে 53 নং শ্লোক 9 থেকে 9 এর 94 9 এর 94 9 এর 97 97 এবং ঋগ্বেদে 6 নম্বর মন্ডল 27 নম্বর সূক্তের 8 নং শ্লোক, আর কত লাগবে? আচ্ছা তুমি অন্য লিঙ্ক গুলো একটু দেখাই দাও, মাল্টিমিডিয়া কি কি আছে হিন্দু ধর্মে নারীদের একটু অবস্থান গুলা। আচ্ছা সমস্যা নেই, আমরা একটু পরের স্টেপে চলে যাই, ওই যে ওখানে একটু মানে মানে অনেক কোন টায়ার হয়ে গেছে, একটু মাল্টিমিডিয়া আমি একটু দেখাইতে চাইছিলাম। আচ্ছা ঠিক আছে, তাহলে এই যে এভরি, হ্যাঁ আচ্ছা এটা একটু খুব মাল্টিমিডিয়া। আচ্ছা এই মাল্টিমিডিয়াটি একটু দেখে নে, এভরি থার্ড ওম্যান ইন ইন্ডিয়া সাফার সেক্সুয়াল এন্ড ফিজিক্যাল ভায়োলেন্স এট হোম, এটা যদি আপনারা একটু পড়েন তাহলে একটু দেখে নিন যে ভারতে 3 জনের 1 জন নারী 10 থেকে 15 বছর বয়সে তার পিতা বা ভাইয়ের দ্বারা সেক্সুয়াল অ্যাবিউজ মানে সেক্সের শিকার হয়, 3 জনের 1 জন মেয়ে তার পিতা তার সাথে সেক্স করে 10 থেকে 15 বছরের মধ্যে, এবং এটা ভারতের লিগেল। হ্যাঁ জি ভাই দেখেন অসাধারণ, এটা আছে মনুসংহিতার 11 নম্বর চ্যাপ্টারের 213 নং শ্লোকে, আপনারা একটু পড়ে নিবেন, গোবর এবং গোমূত্র খেয়ে উপবাস থাকতে হবে সকল প্রকার প্রায়শ্চিত্তের জন্য। দেখছেন তাদের ধর্মগ্রন্থই পড়তেছে আর কইতেছে নিজেদের মতো সাজাইছে। আচ্ছা ভাই এবার আমরা পরের অভিযোগে চলে যাই। আচ্ছা ভাই তানভীর ভাই, এই যে ওদের যে একটা মানে যে একটা অভিযোগ আছে যে যে ইসলাম ধর্মে নাকি নারীকে শস্য ক্ষেত্র বলা হয়েছে, তো এই সেম কথাটা আমি মনুসংহিতার কোথায় যেন পড়েছিলাম, আপনি একটু রেফারেন্সটা বলতে পারবেন? হ্যাঁ ওটা নিয়োগ প্রথার কথা বলা হয়েছে, ক্ষেত্রজ পুত্রের কথা 9:33 9:35, ওটা সামনে পড়াবো, তার আগে একটু আমরা পরের অভিযোগটা দেখে আসি। এইসব ভাই আপনি পরের অভিযোগটা একটু প্লে করে দেন। আচ্ছা আচ্ছা ঠিক আছে, আপনার কথা বলেন আমি বের করতেছি। হ্যালো হ্যালো তানভীর ভাই। হ্যাঁ হ্যাঁ শুনতে পাচ্ছি। আচ্ছা ভাই আসলে আমি যুক্ত হতে চাচ্ছি, আপনাকে যুক্ত করা যাবে?
হ্যাঁ, আপনি যুক্তই আছেন, সবাই শুনতে পাচ্ছে, লাইভেই আছেন, আপনি আপনি একটু বলেন। অলরেডি যুক্ত। ও আচ্ছা, সরি, আমি একটু নতুন তো। যাই হোক, আমি এই বিষয়টা নিয়ে খুব ইন্টারেস্টিং এবং এই বিষয়গুলো জানাটা আমার খুব দরকার, আমি খুব সমস্যার মধ্যে আছি। জি বলেন। ও হ্যাঁ, আমাকে কিছু এরকম এরকম খগেনরা আপনাদের নামটা দিয়েছেন, নামটা আমার খুব সুন্দর লাগছে প্রথম কথা, এই জন্য আপনাদের আসলে এরশাদ ভাইকে অনেক অনেক ধন্যবাদ। ঠিক আছে, এরশাদ ভাই খুঁজে একটা নাম বের করছে, মাশাআল্লাহ। তো ভাই, আমার তো জ্বালায় শেষ করে ফেলাইছে, আমি তো মফস্বলে থাকি ভাই, আপনাদের তো এত সার্ভিস গুলো যে আছে আমি তো জানতে পারি নাই, বুঝতে পারি নাই। তো আগে থেকে জানলে তো আমার এত কষ্ট হইতো না। তো আপনি যদি আমাকে একটু সাথে রাখেন, আমি আপনার সমস্যাগুলো এবং অবস্থাগুলো আপনাদের আস্তে আস্তে জানাইতে পারবো। তো যাই হোক, হঠাৎ করে আজকে পাই গেছি, আমি আস্তে আস্তে আপনাদের সাথে একটু শেয়ার করতে চাই আর কি। মানে আমার পিছনে অনেক লোক রয়েছে, কিন্তু আমি আসলে সলভ করতে পারছি না এই সমস্যাগুলো। এই যে আপনাদের খগেনদের বিষয়ে, খগেনরা তো জ্বালায় শেষ করে ফেলেছে, আমি একটা মসজিদের ইমাম এবং খতিব, আমার পিছনে একটা সমাজ আমার উপর নির্ভরশীল। এক্ষেত্রে তারা এই কলেজ এবং ভার্সিটি ছেলে পেলেদেরকে যেভাবে বিভ্রান্ত করছে, এবং এই ছেলে পেলেরা আমি যখন মসজিদে এগুলো খুতবা দিই, তখন এরা আসে আমার কাছে যেরকম উদ্ভট উদ্ভট কথাবার্তা বলে, এবং আমি এগুলো সমাধান দিই, এগুলো বুঝে তাদের স্বাভাবিক জীবনে ফিরে যাইতে অনেক কষ্ট হয়। একটা ছেলে সে ইন্টারে ভালো রেজাল্ট করছে, যে প্রাইমারিতে বৃত্তি পাইছে, সেই ছেলেটা আসে এরা এত বিভ্রান্ত করছে, আমার কাছে এসে বলতেছে ভাই আমার হাতে পাই পর্যন্ত বল নাই, আমি নামাজ কালাম কিছু পড়তে পারছি না, সেই ছেলেটা অর্ধেক পাগল হয়ে গেছে, সেই ছেলে এরকম উল্টা পাল্টা কথা দোকান পাটে বলছে, তাকে মুরব্বীরা পর্যন্ত গাল পাড়ছে। তো লাস্টে ওই ছেলেটাকে আমার ঠিক করতে প্রায় আমার মাসখানেক মতো সময় লাগছে, তারপর সে আবার মোটামুটি স্বাভাবিক হয়েছে, যদিও মনে সব প্রশ্ন পুরোপুরি ক্লিয়ার হয় না, কিন্তু এখন সে রাজশাহী ভার্সিটিতে এখন আবার পড়তেছে। তো এরকম আমার আমার কাছে অনেক সমস্যা আছে, ঠিক আছে। তো আমি তো আসলে একে একে, আমি তো আপনাদের সার্ভিস গুলো আছে বা বিষয়গুলো আছে এটা আমি জানতে পারি নাই, তো আপনাদের সাথে মানে এই বিষয়গুলো যে আছে এটা জানা আমার খুব ভালো লাগতেছে। তো আশা করতেছে যে আপনি আমাদেরকে আমাকে সামনে রাখবেন, এবং আমার কিছু সমস্যা বা আপনাদের সাথে আমি অনেক কিছু শেয়ার করতে চাচ্ছি আর কি। হ্যাঁ, আপনি কোনো সমস্যা নেই, আমার আইডিতে আপনি ইনবক্স করেন দিয়েন, আমি আপনার যত সমস্যা আছে সব সলিউশন দিয়ে দেব। আর তানভীর আহমেদ শরীফ লিখে একটু গুগল করলেই আপনি প্রচুর তাদেরকে বলবেন যে ভাই একটু তানভীর আহমেদ লিখে, তানভীর আহমেদ শরীফ লিখে আমার পেজ আছে, আমার আইডি আছে এই নামেই, আর গুগল করলেই পেয়ে যাবে, কোনো সমস্যা নেই। তাদের বলবেন একটু আমার ভিডিও গুলো ইউটিউবে আছে, চ্যানেল আছে, প্রচুর ভিডিও আছে, আপনি দেখে নিতে, তাদের যে কোনো প্রশ্নের উত্তর লাইভে এসে আলোচনা করতে পারে, কোনো সমস্যা নেই। তাহলে আপনি আমাকে বলেন, যারা ধর্মে হিন্দু, যারা নিজেরা খগেন, তারা কিভাবে ইসলাম প্রচার করবে, এবং তার কাছ থেকে কেন ইসলাম আপনি শিখবেন? ইসলাম শিখবেন যে ইসলামের পণ্ডিত, আপনি হিন্দু শিখতে গেলে হিন্দু পণ্ডিতের কাছে যাবেন, আপনি যদি ফিজিক্স জানতে চান আপনি ফিজিক্স ডিপার্টমেন্টে ভর্তি হবেন, আপনি বাংলা ছাত্রের কাছ থেকে যদি আপনি ফিজিক্স শিখতে যান তাহলে কি আপনি ফিজিক্স শিখতে পারবেন? সেটা সেই ছেলেদেরকে বললে দিয়ে। জি 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 ভাই, প্রথমে আমি আপনাকে অনেক ধন্যবাদ জানাতে চাই যে আপনি আসলে খগের নামটা দিয়েছেন, এটা আমার খুব ভালো লাগছে, এজন্য আন্তরিকভাবে আপনাকে ধন্যবাদ। আর একটা বিষয় হচ্ছে, আমার নামটা দিয়েছিলেন মানে আমার নাম আগে কোথাও শুনছিলেন না? আমি এরশাদ ভাইয়ের কয়েকটা ইউটিউবে ভিডিও দেখছি, আর আপনার নামটা আসলে শোনা হয় নাই। জি, এরশাদ ভাইকে আমি কিছুদিন আগে থেকে চিনতেছি ইউটিউব থেকে আর কি। তাছাড়া আমি সরাসরি ওনাকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাইছি, উনি অ্যাকসেপ্ট করছে কিনা, আবু তালহা সুজন। তো বাদ বাকি আমি আপনাকে অবশ্যই ফ্রেন্ড রিকোয়েস্ট এবং এইসব গুলো করবো। তো মূল কথা হচ্ছে, এখানে আমার ব্যাপক ইন্টারেস্টিং রয়েছে, এবং এখানে আমার ব্যাপক কিছু গুরুত্বপূর্ণ বিষয় রয়েছে, যে আপনারা যদি দয়া করে আমাকে একটু সাথে রাখেন তাহলে আমার অনেক উপকার হবে, এবং আমার সাথে আমার ছেলে পেলেরা রয়েছে তাদেরও উপকার হবে। জি, মানে এই লিঙ্ক গুলো বা কথাগুলো ওদেরকে জানাইতে পারলে বা ভিডিও গুলো দেখাইতে পারলে। যারা ইন্টেলেকচুয়াল যেসব পোলামানরা বিভ্রান্ত হচ্ছে, তারা যেন আমার সাইটে যায়, আমার প্রোফাইলে, ওইখানে এই যে খগেনদের ব্রেইন কিভাবে কাজ করে, ওদের ডিএনএ তে প্রবলেম কি, এটা কিন্তু আমি করি নাই, এটা মায়ো ক্লিনিক আমেরিকার ইন্টারন্যাশনাল ওরা স্টাডি করছে এথিসদের নিয়ে, এদের ব্রেইন এরা কেন ধ্বংসাত্মক, এরা এদের ব্রেইন কিভাবে কাজ করে, এবং ডিটেলস তাদের সেই সেই জার্নালের যে লেখাটা আমি শেয়ার করছি কিন্তু আমার ইয়েতে আছে যে কে কিভাবে। হ্যাঁ, এবং আপনি দেখবেন
যতগুলি খগেন দেখবেন, যেমন ধরেন চীন, রাশিয়া, কমিউনিস্ট, এরাই কিন্তু খগেন। এবং তাতে তারা কিভাবে মানুষকে কিলিং করছে আপনি দেখতেছেন, বার্মাতে, আপনি চায়নাতে দেখতেছেন যে অমানুষের মতন। এই যে কিছুক্ষণ আগে একজনে বললো যে ভাই মানুষের আইন, মানুষের আইন আমাদের বিবেকের আইন, তো বিবেকের আইন যে কি করে সেইটারও একটা লিস্ট আছে, এই সেটাও কিন্তু ইন্টারনেটে গেলে পাবেন যে তাদের দ্বারা যে কত কোটি কোটি মানুষ যে হত্যা হয়েছে। এবং শুধু হত্যা না, মারছে তো মানুষকে, 50 কত লক্ষ কোটি মানুষ মারছে চায়নাতে, এবং তাদেরকে পাক করে খাইছে, মাংস, মানুষের মাংস পাক করে খাইছে। তো এগুলো দেখাবেন, এগুলো দেখাবেন ওদেরকে, এবং ওদের মানে আর কি বলবো, এটা পড়াশোনা করতে হবে। জি জি ভাই, আসলে হ্যাঁ এইগুলো তো অবশ্যই দেখানোর বিষয় আছে। তো মূল কথা, আমি তো নতুন, তো এই বিষয়ে আমার অভিজ্ঞতা একটু কম আছে। আর মূল কথা হচ্ছে আমি সরাসরি আপনাদের সাথে থাকতেছি, এবং আপনার লিংক আপনাদের আমাকে যদি একটু অ্যাড করেন, আমি অবশ্যই রিকোয়েস্ট পাঠাবো সবাইকে। তো লিংক গুলো যদি অ্যাড করেন। জি আপনারা মূল আলোচনা চালান, জি আমি মোট করতেছি। আচ্ছা ঠিক আছে ঈশ্বর ভাই, এখানে আমি আমি একটু, হ্যাঁ আমি একটু কথা বলি। ঘটনা হয়েছে, আপনারা যাদের কথা বলতেছেন তাদের আমি বুঝতে পারতেছি কাদের কথা বলতেছেন। এরা এরা সোশ্যাল মিডিয়া, ফেসবুক বিভিন্ন ইউজ করে, এবং আমাদের এই সোশ্যাল মিডিয়াতে বিভিন্ন ধরনের স্কলার বা ইসলামিক সম্পর্কে খুব ভালো জানে, এদের পদালোচনা কম, খুবই কম। এই যে এইখানে যাদের দেখেন না, তারা কিন্তু আবার ওই লাইনের না। এই জিনিসটা কিন্তু খুবই বাংলাদেশের জন্য ক্ষতিকর। কেন যে ইসলামের স্কলার গুলা যারা ইসলাম জানে, কেন তারা ইন্টারনেট বলেন এই সবগুলা ইউজ কেন করে না, এটা খুবই গুরুত্বপূর্ণ বিষয় করতেছে না। জি জি জি, এটা খুবই গুরুত্বপূর্ণ বিষয়। হ্যাঁ, এক সময় বলা হয়েছিল টিভি শয়তানের বাক্স, এক সময় বলা হয়েছে যে ইন্টারনেট ইহুদিদের তৈরি, এই ধরনের ভাই গার্বেজ ধরনের কথাবার্তা ইসলামে নাই। কিন্তু তাদেরকে এগুলো থেকে সরে এসে এই যে সোশ্যাল মিডিয়াতে আসতে হবে তাদের, ঠিক আছে? অবশ্যই অবশ্যই। দেখেন এই যে যাদের কথা বলতেছেন, তারা যত লেখা পায়, 100টা লেখার ভিতরে 80টা লেখা পায় হচ্ছে আপনার এই যে এই খগেনদের। তো প্রথম পর্যায়ে তাদের কথাগুলো লজিক্যাল মনে হয়, লজিক্যাল মনে হয় এই কারণেই তারা যে তথ্যগুলো দেয় সেই তথ্যগুলো তাদের কাছে লজিক মনে হয়, কারণ সম্পূর্ণ তথ্য তারা দেয় না। অর্ধেক তথ্য দেন, সেটার সাথে কিছু যুক্তি যোগ করেন, তাহলে প্রথমে আপনার কাছে মনে হইবে কি যে আসলেই তো সঠিক বলতেছে, ঠিক আছে? আর এই এই কথা কেন আমি বললাম, আমি নিজেও এক সময় এই মুফাসসিরের কথা শুনে 3 সপ্তাহ আমি অটো ছিলাম, এতদিন এই কথা শুনে আসলে তো সত্যি কথা বলতেছে। যখন আমি বিষয়গুলো মানে ঘাটতে শুরু করলাম, তখন আমার কাছে মনে হলো সে মিথ্যা বলতেছে, সে ইচ্ছা করে কিছু গোপন করে বলতেছে, ঠিক আছে? জি 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 ভাই, ওই যে হ্যাঁ আপনার সাথে আমি একমত, আসতে হবে। জি ভাইজান, ওই যে কি কয় যে ছেলেটার কথা বললাম, ওই ছেলেটা আসলে আসাদ নূরের সাথে যুক্ত হওয়ার ফলে ওর কিছু ভিডিও এগুলো শোনার পরে ওই ছেলেটার অবস্থা এরকম বেশি খারাপ হয়ে গেছিল, এবং ওই ছেলেটা মানসিক পাগলের মতো হয়ে গেছিল। আসাদ নূর, ঠিক আছে, আপনার সে খগেন। তো তালাবাই একটা জিনিস আমি কয়েকটা ইনফরমেশন আমি দিয়ে দেই, সেটা হলো এই যে রিচার্ড ডকিংস, যারা ওরা গুরু মানে রিচার্ড ডকিংস, তার দাদাকে বলতো বুচার অফ ইউরোপ, মানে সে স্লেভ গুলি আইনে বিক্রি করতো, সে মানে সে ছিল পুরো মানে হোলসেল ডিলার, এবং সে এত নির্দয় ছিল যে তাকে তারা ডাকতো বুচার অফ ইউরোপ, মানে ইউরোপের কসাই। এটা হলো রিচার্ড ডকিংস এর দাদা। এই যে আমি যে কথাগুলি বলতেছি, আপনি খালি এই রিচার্ড ডকিংস এর ওদের বায়োগ্রাফিতে গেলেই ইন্টারনেটে পাবেন, এটা আমার কথা না। আচ্ছা, দ্বিতীয় হলো রিচার্ড ডকিংস এর যে গুরু, তার নাম হলো অ্যান্টনি ফ্লু, সে হলো ক্যামব্রিজ ইউনিভার্সিটি অধ্যাপক, সে ছিল পায়োনিয়ার নাস্তিকদের মহাগুরু, মানে 55 বছর সে এই নাস্তিকের উপর সারা পৃথিবীতে সে লেকচার দিছে, এবং নাস্তিকের উপরে প্রচুর বই লিখছে, এবং তার একটা বিখ্যাত বই হলো দেয়ার আর নো গড, এটারও তার একটা বই। সেই অ্যান্টনি ফ্লু, সে 80 বছর বয়সে আইসিয়া, সে তারপরে আরেকটা বই লিখলো দেয়ার আর এ গড, মানে সে আস্তিক হয়ে গেছে, এবং ওই বইটা পড়তে বলবেন, ইংলিশে লেখা আছে, এটা বাংলা অনুবাদ করা হয় নাই, যারা ইন্টেলেকচুয়াল তারা যেন ওই বইটা পড়ে,
এবং সেই বইয়ের মধ্যে সে উল্লেখ করছে যে প্রথম যে বইটা লিখছে কি কি কারণে সে সে অস্তিত্বকে বিশ্বাস করে না সৃষ্টিকর্তাকে, সেই একই কারণে কোন কোন ভুল সে আগে জানতো, কিন্তু এখন সে বুঝতে পারছে যে এটা আমি আগে ভুল জানতাম, সেইটা সে নিজেই তার বক্তব্যকে খণ্ডন করে নতুন বই লিখছে যে দেয়ার আর এ গড, তার নাম হলো পিটার ফ্লু বইটা। এবং তার আপনি যদি গুগলে যান দেখবেন সে একটা দুইটা না, সে তাকে পাইওনিয়ার বলা হইতো, সে হলো রিচার্ড ডকিং যতগুলি আছে সেটার উস্তাদ। এইবার আসেন এই যে আপনার গন্ড মূর্খ যেটা জার্মান যেটা আছে সেই সে যারে ফলো করতো তার নাম হলো ডেভিড, সে একজন এথিস্ট ছিল এবং সে কোরআনের ভুলগুলি ধরত এবং সেইখান থেকে হুবাহুব এগুলা ছাড়ত এই জায়গার মধ্যে। সেই ডেভিড তার নিজের বাবাকে হত্যার অভিযোগে 10 বছর আমেরিকার জেল। যারা নাকি পুরো খগেন সম্প্রদায়ের কে চালায় সেই সেইটাও আপনি গুগলে পাবেন। সেই অ্যাসোসিয়েশনের যে প্রেসিডেন্ট শিশু ধর্ষণের দায়ে জেলে আছে, আপনি ওদের এগুলো পড়বেন তাইলে আপনি বুঝতে পারবেন, ওদেরকে বললেন আর কি, মানে ওই যে যারা আপনার কাছে আসে তাদেরকে বললেন যে তোমরা যার অনুসারী তারাও আবার যাদের অনুসারী আর কি গড আর কি তাদের বায়োগ্রাফিটা একটু পড়ো, এটাই বললেন আপনি। থ্যাংকস ভাইয়া। আচ্ছা মানে হইতেছে অনেক একটু ওই যে মানে আমাদের টপিকটা শেষ করা দরকার। জি জি জি। আচ্ছা আমি একটা কথা জানতে চাচ্ছি সর্বশেষ, যে আপনারা নিয়মিত কি প্রত্যেক রাইতে আসেন এবং আমি কি প্রত্যেক রাইতে যুক্ত হতে পারবো আপনাদের সাথে? তাহলে বিস্তারিত আমার সমস্যাগুলো ক্লিয়ার করা যাবে, সমাধানের চেষ্টা করি আসার আর কি। জি জি জি। আচ্ছা আমাকে একটু যদি সময় দেন মানে স্কোপ দেন বা অ্যাড করেন তাহলে আমার জন্য অনেক উপকার হয় আপনার। আচ্ছা আরেকটা কথা বলি তালা ভাই, আরেকটা কথা বলি, এই যে আপনি জিজ্ঞেস করলেন যে আপনারা কি প্রতিদিন আসেন, দেখেন আপনি কেন কোশ্চেনটা করছেন জানেন, কারণ খগেনরা রাত দিন সারাক্ষণ 24/7 থাকে। হ্যাঁ কিন্তু আপনার একবারও মনে হয় নাই যে এরা যে 24/7 থাকে, এরা কামাই করে করতে টাকা আনে করতে খায় কিভাবে, এটা আপনার মাথায় আসে নাই? জি জি ভাই, এটাই এক সমস্যা হয়েছে ভাই। তাদের টাকা আছে, তারা বেতনভুক্ত, শুনেন বেতনভুক্ত, সেইটাও আপনি পাবেন ইন্টারনেটে, সেইটাও ইন্টারনেটে পাবেন যে কি পরিমাণ বেতন পায়। আমেরিকাতেও আছে কন্টিনিউয়াসলি ওরা ইসলাম বিরোধী এবং ইসলাম এন্টি ইসলামের অলরেডি একটা অর্গানাইজেশন আছে, এইখান থেকে টাকা দেওয়া হয়। কিন্তু ভাই আমাদেরকে তো কেউ টাকা দেয় না, আমাদের তো কাজ করে খাইতে হয়। জি জি জি, আমাদের তো কাজ করে খাইতে হয়। জি জি ভাই, গত গত এক সপ্তাহের কথা বলি আমি, যে গত এক সপ্তাহে আমি এই মানে ইন্টারনেট জগতে আসছি এসব বিষয়গুলো নিয়ে ঘাটাঘাটি করতেছি, এর মধ্যে তারা আমাকে একটা গ্রুপে অ্যাড করে দিচ্ছে, অ্যাড করে দিচ্ছে, তারা আমার সাথে অলরেডি 3 দিন এই টপিক নিয়ে কথা বলছে। এখন কথা বলতে যায় আপনি গ্রুপে গ্রুপে কি এই বিবি আয়েশা জৈন খান এই জি 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 হ্যাঁ হ্যাঁ তার জন্ম হয়েছে পৃথিবীর সর্ববৃহৎ পতিতালয় সোনাগাছিতে, তার জন্ম সে কালো হয়েছে বইলা, কারণ জানেন তো পতিতালয় কিন্তু বাচ্চা শূন্য না হইলে রাখে না, তারে ফেলা দিচ্ছে ড্রেনে, সেইখান থেকে অন্য জনে তারে পাইলা বড় করছে, এই হলো গিয়া তার স্টোরি। তারপরে নিকৃ দাস এগুলো বহুত, এটাই আমরা দেখছেন ওরা এক এক জনে বলতে পারেন। জি 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 হ্যাঁ, তারা আমাকে অলরেডি ডাকিনি, আমি বলছি যে ভাই আমাদের আসলে জানা দরকার, তো তারা অলরেডি আমাকে টিবেট করা শুরু করে দিয়েছে, ভাই আমি তো প্রস্তুত না। তো এরপরে কথা বলতে যায় এখন দেখো মা, একটা শব্দের অর্থ জানে না, একটা শব্দের সংজ্ঞা দিতে জানে না, আন্দাজে কথা বলে, আমাকে বলছে আপনার স্রষ্টার অস্তিত্ব আছে এরকম প্রমাণ দেন, আমি বলছি স্রষ্টার অস্তিত্ব যে নাই আপনি প্রমাণ করেন, সে আর কোনো ভাবে অ্যাকসেপ্ট করতে পারে না। তুই যে আমার সামনে কথা কইতাছ এটাই তো অস্তিত্ব, খোদার অস্তিত্ব, এটাই তো অস্তিত্ব,
তো যাই হোক, আমি তো ভাই সুন্দর করে 15 মিনিট সুন্দর করে প্রমাণ দিয়েছি। আপনি বলবেন না কেন জানেন, ওরা খুঁজতেছে আপনি কোথায় একটা মিস্টেক করবেন, ওরা এডিট করবে আপনার অডিটরে, সেইটা আপনি প্লিজ ডোন্ট ডু দ্যাট, এবং বলবে এই যে দেখেন মসজিদের ইমাম সে দেখেন কি বলতাছে, তো আপনি ওদের সাথে কথা বলবেন না, ওরা আসে না ইসলাম ধর্ম গ্রহণ করতে, ওরা আসছে আপনাকে ডিস্ট্রয় করতে, তাহলে যে আসবে আপনাকে ডিস্ট্রয় করতে তার সাথে আপনি বসে কথা বলতেছেন, এটা তো একটা মূর্খ ভীত। হ্যাঁ হ্যাঁ এটা তো আমি বুঝতে পারি নাই, আমি তো এগুলো জানি নাই। জি জি হ্যাঁ ও আপনি শুনেন ভাই একটু শুনেন তালা সুজন ভাই একটু শুনেন, যেটা হতেছে আমাদের সময় কম তো রাত অনেক অলরেডি 2 ঘন্টা 20 মিনিট, আমার এখানে 12টা বাজে প্রায়, আবার আপনার সাথে পরে কথা হবে, আর যে আমাদের একটু আজকে একটু স্পেশাল টপিক ছিল ওটা শেষ করা দরকার। আপনি যে গ্রুপে গেছেন ওখানে হচ্ছে বিজ্ঞাসে নামে যে আছে সে হচ্ছে মমতা রায়, ও হচ্ছে শূদ্র নারী কৃতদাসী, ব্রাহ্মণের কাছে সে একজন পতিতা, ঠিক আছে। আরেকটা হলো জৈন খান নামে যে আইডিটা পাইছেন ওর নাম হচ্ছে পার্থ দাস, ও হচ্ছে অচ্যুত হিন্দু, ও হচ্ছে ব্রাহ্মণ সমাজে অচ্যুত, ঠিক আছে। আরেকজন আছে অমিত দাস, সে হচ্ছে অচ্যুত হিন্দু। আপনি যে আরেকজন ওখানে আছে জনসন সরকার, সে হচ্ছে হিন্দু থেকে খ্রিস্টান হওয়ার পরেও সে ব্রাহ্মণের কৃত দাস। আরেকজন ওখানে আছে ডেভিড রায়, সেও হিন্দু থেকে খ্রিস্টান হওয়ার পরে এখনো ব্রাহ্মণের কৃত দাস। আপনি যে গ্রুপে গেছেন সবই হচ্ছে এরকম, এরাই এক্সক্লুসিভ সাথে লাইভ করে। আপনি বলেন মুলহিদ কারণ নাম হতে পারে মুলহিদ মুতাদিন, মানে ও চাচ্ছে ওর মুখে আপনার মুতাদিন, এছাড়া আর কি হতে পারে? আচ্ছা ইশুদ ভাই আমরা ওই যে মাল্টিমিডিয়াটা ওইটা শেষ করি, আমি লিভ নিচ্ছি। জি আসসালামু আলাইকুম। আমি একজন এখানে হয়তো কোন স্যান্ডি যুক্ত হয়ে বলে ভাই আপনারা কি চোখে কোন জঙ্গি দেখেন না, অডিও দেখা যাচ্ছে যারা কিনা এই বলে যারা কিছুই করছি না আমরা কত শান্ত শিষ্ট নিরীহ লেজ বিশিষ্ট আমাদের ওই যে ওইখান থেকে ওই 19 মিটার ওই জায়গা থেকে চিপ করে গেছে মনে হয়, এইভাবে তারা দাবি করে, তারা সেখানে এইভাবে জিনিসটাকে এইভাবে তারা তাদেরকে বলে। এখন মানে সেম কথা আপনি যে বলছেন সেম কথাটা নাস্তিক। আচ্ছা আপনি জিজ্ঞেস করলেন আমি নাস্তিক কিনা, এটা হচ্ছে আপনার জানার সীমাবদ্ধতা যে আপনি জানেনই না নাস্তিক বলতে কি বোঝায় বা নাস্তিক। আচ্ছা জোর করে জিজিয়া নেওয়া বিদ্বেষী, তারপরে ধরেন আমি একজন শরিয়া ল বিদ্বেষী, আমি একজন জেনিটাল মিউটিলেশন বিদ্বেষী, আমি আমি একজন হচ্ছে খতনা বিদ্বেষী, আমি একজন হচ্ছে মনে করেন যে তেনমোহর বিদ্বেষী, আমি একজন বৈবাহিক ধর্ষণ বিদ্বেষী, তারপরে ধরেন কি আমি একজন বিধর্মীকে ঘৃণা করা বিদ্বেষী, আমি একজন নারীকে অর্ধেক সম্পত্তি দেওয়া বিদ্বেষী, আমি এদিকে থাকবো। হ্যাঁ উনি ওই বৈবাহিক ধর্ষণ বিদ্বেষী, আচ্ছা বৈবাহিক ধর্ষণ, আচ্ছা ওদের মেয়েদেরকে যখন পতিতাবৃত্তি করা এটা কি ধর্ষণের মধ্যে পড়ে? আবার তোদের ধর্ষণ করলে বউ হয়ে যায়, ধর্ষিতা ধর্ষকের বউ হয়ে যায়, এটা ভাই কোন আমার কথা হলো মেয়েটা যদি ধর্ষিতা ধর্ষকের বউ হয়ে যায় বউকে নিয়ে যায় তাহলে তো এটা ধর্ষণের মধ্যে পড়ে না? না আবার তো তাদের ধর্ম হইতেছে কি যে ওই স্ত্রীকে দিয়ে পতিতাবৃত্তি করানো বৈধ। এবং আপনি জানেন কিনা জানি না এটা সাইকিয়াট্রিস্টের ভাষায় বলে যারা রেপ করে তারা উত্তেজিত হয় যদি মেয়েটা ফোর্স করে, কথাটা খেয়াল করবেন মানে ভালো করে ধরেন রাস্তা দিয়া হাইটা যাচ্ছে একদল দর্শক, রাস্তার অপর দিকে যাচ্ছে একটা মেয়ে, ওর দর্শকটা চিন্তা করলো চলো আমরা রেপ করি, কারণ রেপ করলে মেয়ে চিৎকার দিবে, ওই চিৎকারটাই তাদেরকে অর্ন করে মানে সেক্সুয়ালি তারা হর্নি ফিল করে। আচ্ছা যদি মেয়েটা ধরে আর মেয়েটা বলে আসো তাহলে কে এই দূর এটা তো মাগি,
এটা না এটা না ছেড়ে দে, দেখেন মেয়েটা যদি উইলিংলি আসে তাহলে কিন্তু ওরা রেপ করবে না, ওরা রেপ করবে যে বাধা দিবে, কারণ ওই বাধার চিৎকার ওই জোর জবরদস্তি ওইটাই তাদেরকে উত্তেজিত করে। এরা কিন্তু পতিদারকে পতিদাদেরকে কিন্তু রেপ করে না কিন্তু। আচ্ছা ভাই, ওই যে আসুদা যে লাইভে দাবি করছিল সে মদ খেয়ে তার রক্ষিতা চাইনিজ ভাতের মারকে ধর্ষণ করত, এটার কি হবে? হ্যাঁ ওই যে বললাম না যে মানে চিৎকার মানে জোর এটা ওদেরকে উত্তেজিত করে, এটা মানে নরমাল অবস্থায় তাদের ইরেকটাইল প্রবলেম, তাদের তাদের যে ডিসফাংশনাল যে ইরেকশনের যে ডিসফাংশনাল এটার একমাত্র কিউর হলো ফোর্সফুলি যদি কোনো মেয়েকে করে এবং মেয়ে যখন চিৎকার দেয় তখনই তাদের ইরেকশন হয়। আচ্ছা ভাই, ওই যে আমরা টপিক দ্রুত শেষ করি কারণ সময় সংক্ষেপ, বলতেছে ওরা দেনমোহর নিয়ে অভিযোগ করছে কিন্তু যৌতুক নিয়ে যে অভিযোগ করে না এবং যৌতুকের কারণে কি ভয়াবহতা হয় সেটা কিন্তু বোঝায়। ইস্তিয়াক কি আসো, ইস্তিয়াক এখন লিঙ্গগুলো দেখানো দরকার ছিল যে যৌতুকের কারণে ভারতে কি ভয়াবহ অবস্থায়, প্রতি বছর 1,00,000 নারীকে আগুনে পুড়িয়ে হত্যা করা হয়। না যৌতুকটা খেয়াল করেন, না না যৌতুকটা শব্দটা খেয়াল করেন, একটা হলো মেয়ে দিতাছে টাকা সেই জমি সম্পত্তি পুরুষকে বিবাহ আমারে করো, আর আর মুসলমানে হইলো গিয়ে আমরা সম্মান দিতেছি মেয়েটাকে, সেটা টাকা হোক একটা সুরা হোক মেয়ে যেটা বলতেছে যে আমি এটাতে রাজি দিতেই বলছে, কারণ তার একটা সিকিউরিটি ব্যাপার আছে। হিন্দু ধর্মে হইলো ঠিক উল্টাটা, মেয়ে পক্ষ টাকা দিতে হবে ছেলেটাকে, তারপরে টাকা তো নিবেই, তারপরে এই মেয়েটারে দিয়ে আবার দেহ ব্যবসা করাবে, এই মেয়েটারে দিয়ে আবার ওই যে পুত্র যজ্ঞ করাইতে হবে, তারপরে এই মেয়েটাকে বিক্রি করে আবার গরু আনবে। আপনি চিন্তা করে দেখেন, মানে প্রথম তো টাকা নিয়ে তো বিয়ে করতেছে, তারপরে এই মেয়েটাকে দিয়ে আরো টাকা ইনকাম করার ব্যবস্থা করতেছে। এইটা তাদের কাছে বলে সম্মানজনক, এইটা সম্মানজনক। আচ্ছা আরেকটা যেটা ও বলতেছে যে ওই মেয়েরা যে সম্পত্তির উত্তরাধিকার, যেহেতু হিন্দু ধর্মে মেয়েরা সম্পত্তির উত্তরাধিকার হইতে পারে না, খ্রিস্টান ধর্মে মেয়েরা সম্পত্তির উত্তরাধিকার হইতে পারে না, সেখানে ইসলামে দেখেন ইসলামে একটা মেয়ে তার পিতার সম্পত্তির উত্তরাধিকার, মায়ের সম্পত্তির উত্তরাধিকার, তার স্বামীর সম্পত্তির উত্তরাধিকার, তার ভাইয়ের সম্পত্তির উত্তরাধিকার, তার ছেলের সম্পত্তির উত্তরাধিকার, তার মেয়ের সম্পত্তির উত্তরাধিকার, কত জায়গাতে তার সম্পত্তির উত্তরাধিকারী আছে। ইভেন আমরা যদি ইসলামে একটা কৃতদাসীরও বিয়ে করি সে তার পিতা মাতা বা আত্মীয়স্বজন কোনো জায়গাতে কোনো সম্পত্তি পাবে না, কারণ হচ্ছে কি যে হিন্দু বা খ্রিস্টান ধর্মে কোনো সম্পত্তির উত্তরাধিকার নেই, সেই হিন্দু খ্রিস্টান যে হইতেছে হিন্দু ধর্মে। আরেকটা জিনিস, আপনি আরেকটা জিনিস দেখেন, মুসলিম মেয়েদের উত্তরাধিকার যে সম্পত্তি খালি হইলে হবে না, মানে আবার তার তারে যেন আবার ভরণ পোষণ করে সেটার জন্য ভাইয়ের উপরে বর্তাবে, যেই থাকবে পুরুষ, পুরুষ কিন্তু আবার তারে চালাবে। এটা এমন না যে তার সম্পত্তি নিয়ে মেয়েটা একলা চলবে, মানে সম্পত্তি পাওয়ার পরেও তাকে দেখাশোনা করবে, তার যে মুরব্বী আছে, ভাই থাকলে ভাইয়ের উপরে বর্তাবে এই বোনটাকে চালানো, সে যদি বিয়ে বসে তাহলে স্বামীর দায়িত্ব এই মেয়েটাকে চালানো, মেয়ের থেকে টাকা নিতে পারবে না এক টাকাও স্বামী, এটা মেয়ের টাকা। হ্যাঁ হিন্দু ধর্মে যেটা বলতেছে যে ওই মেয়েকে দিয়ে তো পতিতাবৃত্তি করাবেই, আবার ওই মেয়ের কাছে যে টাকা থাকবে সেইটার মালিকও ওই তার স্বামী হয়ে যাবে। এটা আছে মনুসংগীতার 8 নম্বর চ্যাপ্টারে 416 শ্লোকে, স্ত্রী হচ্ছে অধন, মানে স্ত্রী কখনো সম্পত্তির মালিক হইতে পারবে না। আবার দেখেন যে ওই যে ভগবান রাম, সে রাম তার ওই যে রামের জন্ম কিভাবে হয়েছিল, কারণ দশরথ দাদা দশরথ ছিল নপুংসক, সে তার স্ত্রীদেরকে ঘোড়া দ্বারা পুরোহিত দ্বারা সহবাস করেছিল, এটা আমরা পাই বাল্মীকি রামায়ণ গীতা প্রেসের অনুবাদ 14-17 সর্গে। সেখানে দেখতে পাওয়া যায় যে রাজা দশরথ তার স্ত্রীকে প্রথমে ঘোড়া দ্বারা সহবাস করা হয়, সেই ঘোড়া দ্বারা সহবাস করিয়ে সেই ঘোড়াকে আবার ওই যে হোম করা, মানে সেই ঘোড়াকে আবার যজ্ঞ করে তার মাংস আবার কেটে সবাইকে খাওয়ানো হয়েছে, এই মাংস চর্বি যে গন্ধ এটাতেই পুণ্য ছড়াই গেছে। আর আমাদের তো বলছে যে ওই মহিলাকে হত্যা করে ফেলো, ওই পশুকে হত্যা করে মাংস পুঁতে ফেলো, ওইটা খাওয়া যাবে না। আর সেখানে তাদের কাছে ওইটাই পুণ্য, ওই মাংসটা খাওয়া যে ঘোড়া দিয়ে তার স্ত্রীকে সহবাস করানো হয়েছে। এরপরে হইতেছে পুরোহিত গণ দ্বারা সহবাস করানো হয়েছে ছেলে করা যাবে, এইভাবে হচ্ছে রামের জন্ম, মানে মেয়েকে সম্পত্তি অত্যাচারী করা যাবে না। এরপরে আছে হচ্ছে নিয়োগ প্রথা, নিয়োগ প্রথা কি ওই যে মেয়েকে ওই যে ওই 11 জন পরপুরুষ দ্বারা সহবাস করানো, এটা একটু সুন্দর করে আমি শ্লোক গুলো পড়িয়ে দিই। রুবেল তুমি যদি একটু মনুসংগীতার 9:59, 9:60, 9:70 এইগুলো একটু পড়ে দাও, আমি একটু আরো ব্যাখ্যা করে দিব, কোনো সমস্যা নেই।
রুবেল, এসকে রুবেল দ্রুত। প্রথমে মনুসংগীতার কভার পিকচারটা আগে দেখাইবা, যে এটা মনুসংগীতা, তারপরে পড়াবা। হ্যাঁ, এই পালক পুত্র আর এ পুত্র সব ক্লিয়ার করে দিচ্ছি। হ্যালো রুবেল, ইস্টি এক কই? আচ্ছা রুবেল, হ্যাঁ এই যে দেখো ঠিক আছে, মেহেদি পিকচারটা বড় করো, আমাদেরকে ব্যাক স্টেজে নাও, পিকচারটা বড় করো। হ্যাঁ আমাদেরকে ব্যাক স্টেজে দাও, দিয়ে এটারও বড় করো। আচ্ছা এই যে এটা হচ্ছে মনুসংগীতা, এই যে মানবেন্দু বন্দ্যোপাধ্যায়ের, এবার এই যে নয়ের 59, হ্যাঁ নয়ের 59 নাম্বারটা, এই যে এখানে বলা হচ্ছে, এখানে বলা হচ্ছে সন্তানের পরীক্ষায় অর্থাৎ সন্তান উৎপত্তি না হওয়ায় বা সন্তান জন্মদানের পর তার মৃত্যু হওয়ায় বা কন্যার জন্ম হলে তাকে পুত্রিকা রূপে গ্রহণ না করায় নারী শ্বশুর শাশুড়ি পতি প্রভৃতি গুরুজনদের দ্বারা সম্মুখ ভাবে নিযুক্ত হয়ে দেবর অর্থাৎ আবার পড়ো। হ্যাঁ বুঝতে পারতেছো কোন জায়গাটা তোমাকে ডাবল পড়তে হবে, হ্যাঁ পড়ো। হ্যাঁ হ্যাঁ আচ্ছা, সম্মুখ মানে হচ্ছে স্বামী শ্বশুর শাশুড়ি উপস্থিত থাকা অবস্থায় এই সহবাসটা করতে হবে, এই জন্য বলা হয়েছে সম্মুখ। সহবাস করানো হবে তখন ওখানে স্বামী এবং শ্বশুর শাশুড়ি উপস্থিত থাকা লাগবে, এটা ভালো করে পড়ো। আবার আমি রিপিট করছি, সন্তান পরীক্ষায় অর্থাৎ সন্তান উৎপত্তি না হয় বা সন্তান জন্মানোর পর তার মৃত্যু হওয়ায় মানে সন্তান যখন মরে যাবে, মানে আপনার মানে ওই স্ত্রীর সন্তান যখন হয়ে মারা যাবে তখন তার কাফফারা স্বরূপ, তার কাফফারা স্বরূপ তাকে কার কার সাথে সেক্স করতে হবে, দেখেন এখানে বলে দিচ্ছে যে গুরুজনদের দ্বারা সম্মুখ ভাবে, হ্যাঁ গুরুজনদের দ্বারা সম্মুখ ভাবে নিযুক্ত হয়ে দেবর অর্থাৎ স্বামীর জ্যেষ্ঠ বা কনিষ্ঠ ভ্রাতা অর্থাৎ স্বপিণ্ডের মানে স্বামীর বংশের কোন পুরুষের সাহায্যে অভিলাষিত সন্তান লাভ করবে। আবার বলছি পতি প্রভৃতি গুরুজনদের দ্বারা সম্মুখ ভাবে নিযুক্ত হয়ে দেবর অর্থাৎ স্বামীর জ্যেষ্ঠ বা কনিষ্ঠ ভ্রাতা অথবা স্বপিণ্ডের মানে স্বামীর বংশের কোন পুরুষের সাহায্যে অভিলষিত সন্তান লাভ করবে। আচ্ছা এই হচ্ছে নয়ের সাইট, এই যে আচ্ছা এখানে বলা হচ্ছে বিধবা নারীতে অথবা অক্ষম পতি থাকা সত্ত্বেও সদবাতে যদি প্রভৃতি গুরুজনের দ্বারা নিযুক্ত দেবর বা কোন স্বপিণ্ড ব্যক্তি ঘৃতান্ত শরীরে মৌলাবলম্বন করে করে, আচ্ছা এক মিনিট দাঁড়ান আমার এখানে ক্যামেরাটা ধরতে খুব ইয়ে হচ্ছে তো এই কারণে, আচ্ছা বিধবা নারীতে অর্থাৎ অক্ষম পতি থাকা সত্ত্বেও সদবাতেও পতি প্রভৃতি গুরুজনদের দ্বারা নিযুক্ত দেবর বা কোন স্বপিণ্ড ব্যক্তি ঘৃতাক্ত শরীরে মৌনাবলম্বন করে রাত্রিতে একটিমাত্র পুত্র উৎপাদন করবে, কখনো দ্বিতীয় পুত্র উৎপাদন করবে না। নিশি অর্থাৎ রাত্রিতে কথাটি বলার তাৎপর্য এই যে সেখানে প্রদীপ প্রভৃতি আলো থাকবে না, কারণ অন্যত্র দিবাভাগে উপগত হওয়া নিষিদ্ধ হয়েছে। তাহলে বুঝতেছো যে এই অবস্থা আর কি, মানে দেবর দ্বারা কিভাবে সন্তান উৎপাদন করা লাগবে। এবার 970 টাও পড়ো, মানে বিয়ের আগেও বিধবা হয়ে গেছে। আচ্ছা তানভীর ভাই, আমার তো ভাই চার্জ 965, 965 টা আগে পড়ে নাও, এর আগেরটা আগের পেতে 65। হ্যাঁ আচ্ছা ভাই, আমি কিন্তু মানে আমার ফোনের কিন্তু চার্জ 1% মাত্র, বুঝছেন, যে কোনো সময় লাইনটা কেটে দিতে পারে। আচ্ছা তাহলে তুমি চার্জে লাগাই নাও, তাহলে সমস্যা নেই, চার্জে লাগালে ভাই চার্জ হয় না, কমবে আরো, মানে আমার ফোনের ব্যাটারিতে সমস্যা আছে একটু। আচ্ছা আচ্ছা ঠিক আছে, তাহলে তাড়াতাড়ি শেষ করো, আমি তাহলে শ্লোক গুলো পড়ে। আপনার ব্রেনটাই তো মনুসংগীত, আপনি তো মনুসংগীত তো এক্সপার্ট, তো বই লাগে না। এখানে এখানে 965 বলা হচ্ছে যে বিবাহ বিষয়ক যে সব মন্ত্র আছে তার কোথাও বিধবা নারীর কোনো বিবাহ হয় না। হ্যাঁ এখানে বলা হচ্ছে বিবাহ বিষয়ক যে সব মন্ত্র আছে তার কোথাও নিয়োগের প্রসঙ্গে নেই, অর্থাৎ
বিবাহ সম্পর্কিত যত সব মন্ত্র আছে সেগুলি প্রত্যেকটিতেই বিবাহকারীদের নিজেরই উৎপাদিত সন্তানের কথা বলা আছে। আর বিবাহ বিষয়ক শাস্ত্র বিধবা আবেদনের অর্থাৎ বিধবা মানে বিধবা বিবাহের বা বিধবা গমনের কথা নেই। বিধবাদের পরবর্তীতে মানে বিধবা বিয়ে করা যাবে না, সময় কম, আমি পরে ব্যাখ্যা করে দিই, তুমি জাস্ট পড়ে দাও 970। আচ্ছা 970টা হচ্ছে উক্ত দেবর কন্যাটিকে শাস্ত্রোক্ত নিয়ম অনুসারে বিবাহ করে তাকে গমনকালীন নিয়মানুসারে বৈধ বাচিহ্ন সূচক শ্লোক বস্ত্র পরিয়ে এবং কায়মনোবাক্যে তাকে শুদ্ধাচারিণী রেখে প্রত্যেক ঋতুকালে তাতে এক এক একবার গমন করবে যতদিন না সে গর্ভ ধারণ করে। যতদিন না সে গর্ভ ধারণ করে ততদিন তাকে ওই রকম ভাবে সেক্স করতে থাকে তার সাথে। আচ্ছা ঠিক আছে, তাহলে আমি রেফারেন্স গুলো বলে দেই, 933, 960, 971, 971, 951 এগুলোতে যেটা বলা হইতেছে যে ওই যে পালক পুত্র মানে এবং 981 বলা হচ্ছে এরকম ভাবেও যদি ছেলে উৎপাদন সম্ভব না হয় তাহলে ওই স্ত্রীকে ত্যাগ করে ফেলতে হবে। আর এরপরে যেটা হচ্ছে যে এরপরে কিন্তু হবে ছেলেকে কিনে পালক বানাইতে হবে, সেটা আছে 960, 933, 974 এবং 951। তো আবু তালহা ভাই আছেন তো, তালা সুজন ভাই? আচ্ছা তানভীর ভাই, হ্যাঁ আমাকে আমাকে কি শুনতেছেন? হ্যাঁ হ্যাঁ শুনতে পাচ্ছি। আচ্ছা আপনি কিন্তু যে তিনটা ধর্মের যে সাদৃশ্য, এই সাদৃশ্যটা কিন্তু আপনি ঠিকভাবে বলতেছেন না, কারণ একটার সাথে আর একটার যে মিল আছে এটা কিন্তু আপনার কিন্তু হেডিং ছিল, কিন্তু আপনি শুধু হিন্দু ধর্ম বলে যাইতেছেন কিন্তু সাদৃশ্যটা কিন্তু বলেন নাই আপনি, যে কোনোভাবে মেয়েকে সম্পত্তির উত্তরাধিকার করা যাবে না, এর জন্য এই যে এত অবস্থা দেবর ভাসুর পরপুরুষ না হলে পালক পুত্র। তাল্লা সুজন ভাই, পালক জনম রাজনাথন বিয়ে নিয়ে ওরা খুব অভিযোগ করে না পালক পুত্র? হ্যাঁ হ্যাঁ অবশ্যই। এই যে পালক পুত্র আজকে শিখলেন পালক পুত্র কোথা থেকে আসছে, এটা হলো হিন্দু ধর্মের প্রথা। এই দেবর ভাসুর দিয়েও যদি ছেলে সন্তান না হয় তাহলে পরের ছেলে কিনে তার পিতৃ পরিচয় গোপন করে তার সম্পত্তি দিয়ে দিতে হবে, তাও নিজের মেয়ে বা স্ত্রীকে সম্পত্তির উত্তরাধিকার করা যাবে না, এই হচ্ছে আমাদের হিন্দু ধর্ম। আচ্ছা মেহেদি ভাই যে একটা কথা বললো যে খগেন্দ্রের সাথে হিন্দু ধর্মের সাদৃশ্য কি, এইটা যদি আপনি একটু বলতেন, কারণ আমরা যখন খগেন্দ্রের জিজ্ঞাসা করি যে তোদের ধর্মের বই কই, বলে যে বই নাই। এই যে বই নাই, আসলে কি তাদের বই নাই, না তাদের বইটাই হলো মনুসংহিতা এবং তাদের আইডিওলজির সাথে পুরো মনুসংহিতা যাই বইলাই তাদের বই বানানোর কোনো দরকারই পড়ে না, এবং তাদের ক্যারেক্টার আমরা দেখতেছি মনুসংহিতার ক্যারেক্টার এবং তাদেরকে দেখতেছি সবই হিন্দু ধর্মের থেকে আসা, তো এই জন্যই তাদের বই নাই, কারণ যেহেতু তাদের অলরেডি বই আছে মনুসংহিতা। আমি কি বলতে পারি না? হ্যাঁ, এবং দেখেন মনুসংহিতা শব্দের অর্থই হইতেছে মানব ধর্ম, মনুসংহিতা মানেই মানব ধর্ম, আর কিছু বলা লাগে না। তাহলে তাহলে তানভীর ভাই, আল্লাহ সুবহান ভাই, আমারে ওরা বলে করে মনুসংহিতার হাফেজ। জি জি ভাই, তানভীর ভাই এক মিনিট, একটু এক মিনিট একটু বলি আমি। সেটা হচ্ছে আপনার নাস্তিকরা বা খগেনরা যে জারজ বলতে এরা কোনো কিছু মানে না, মানে জারজ বলতে কোনো কিছু হয় না, এই যে কথাটা বলে এটা কি এই রেফারেন্স থেকেই বলে যে এইখানে তার কাছ থেকে যে কোনোভাবে সন্তান উৎপাদন করার যে বৈধতা আছে এই রেফারেন্সটার কারণে কি তারা এই যে আপনার জারজ বলতে যে কোনো কিছু হয় না এর সাথে কোনো লিঙ্ক আছে কি না? আমি মানে একটা মেয়ে বিয়ের আগে যদি সন্তানের মা হয়ে যায় এরও বাপ হচ্ছে ওই পরে যারে বিয়ে করবে, এমনকি দেখেন এই স্বামীটা স্বামী মারা গেছে বা পতি অক্ষম, তারপরে সে অন্য পুরুষদের সহবাস করে ছেলে পয়দা করতেছে, সেই মৃত স্বামী বা অক্ষম স্বামী তার পিতা। আবার দেখো যে ওদের জারজ হচ্ছে দুই প্রকার, একটা হচ্ছে কুণ্ড আর একটা হচ্ছে গোলক। আবার ওর এই যে মনুসংহিতা 933, 934 বলা হচ্ছে নারী শস্য ক্ষেত্র। তালা সুজন ভাই
সূরা বাকারা 223 আয়াতে নারী শস্য ক্ষেত্র নিয়ে ওরা খুব অভিযোগ করে, তাই না? জি জি জি। এখন নারী শস্য ক্ষেত্র শিখছেন, এই নারী শস্য ক্ষেত্র মানে হচ্ছে ক্ষেত্রজ পুত্র, মানে হচ্ছে ননুসংগীতা 9:33 9:35 এখানে যেটা বলা হচ্ছে এই যে দেবর ভাসুর বা এগারোজন পরপুরুষ দ্বারা যে এই স্ত্রী গর্ভে ছেলে পয়দা করা হচ্ছে এইটা হইতেছে ক্ষেত্রজার ওই সন্তানটা, এই জন্য পরপুরুষ দ্বারা সবস করেও ছেলে পয়দা করলে ওই ছেলের পিতা হচ্ছে তার ওই ক্ষেতের মালিক মানে তার স্বামী, এই জন্য ওরা বারবার নারী ক্ষেত্র মনে করে, ওরা মনে করে ইসলামের উদ্ভবতা আছে কিনা। ভাই আমি একটা কথা বলি, তাহলে তো বিষয়টা এরকমই দাঁড়াইলো যে বর্তমানে জমি আমার কিন্তু আমি চাকরি করে আমি চাষ করার সময় পাচ্ছি না, এই জন্য পরের লাঙ্গল পরের এ দিয়ে চাষ করাই নেবো, তাই তো? ঠিক আছে মাইনিলাম ভাই, বাস্তব অবস্থা এরকম, ওদের জন্য মিল আছে, সমস্যা নাই। তারপরও মনে করেন মেয়ের সম্পত্তি দেওয়া যাবে না, স্ত্রীকে সম্পত্তি দেওয়া যাবে না ভাই। না না এটা তো ভাই অন্যায়, যে না না যে লাঙ্গল দিবে তার তো আজুরে পারিশ্রমিক দিতে হবে। সেটা যদি তাদের এই হিন্দু ধর্মে বলা হয়েছে যে এইভাবে এইভাবে করবেন, মুরব্বীদের সামনে রেখে আপনার আত্মীয় স্বজনের যে কোনো ভাবে সেক্স করে যদি স্বামী যদি অক্ষম হয়, ঠিক আছে, তাহলে যে কোনো পদ্ধতিতে আপনি বাচ্চা নিতে পারেন। তো এটার সাথে নাস্তিকদের যে আপনার যে জারস বলতে কিছু নাই, তার মানে জারস বলতে হচ্ছে যে আপনার বিয়ে ছাড়া সন্তানটা এটা নর্মাল সন্তান, মানে এটা ওকে সবকিছু ঠিক আছে নাস্তিক। এমনকি খগেন্দ্রা এটাও দাবি করে যে মা ছেলের যদি সম্মতি থাকে সেটা তো আপত্তি নাই, এটা রিচার্ড ডকিংস ওই যে জার্মানি সেও কিন্তু এটার সাথে একমত যে এতে কোনো আপত্তি নাই। আচ্ছা ভাই এই তালা সুজন ভাই আপনি কি এটা জানেন যে ভারতে তিনজনের একজন 10 থেকে 15 বছর বয়সী তিনজনের একজন মেয়ের সাথে তার পিতা সেক্স করে এবং এটা ভারতে লিগ্যাল? না 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 আমি এটা জানি না, আমার এটা জানা ছিল না। এবং এটা কিন্তু ঋগ্বেদে আছে আপনার, এবং ওই যে আপনারা তো যেহেতু নমরুদের কথা অবশ্যই শুনছেন, নমরুদ তার মাকে বিয়ে করেছিল, ঠিক আছে, এবং এটা কিন্তু বেদেও আছে, ঋগ্বেদের 10 নম্বর মন্ডল 189 নম্বর সূক্তের 1-3 শ্লোকে আছে যে ওই যে সূর্য দেবতা বা নমরুদ তার মায়ের সাথে মিলিত হয়েছিল বা মায়ের সাথে সেক্স করেছিল, এটা বেদেও আছে। আচ্ছা আচ্ছা, তো যাই হোক জি বুঝতে পারছি। হ্যাঁ তো যেটা হচ্ছে এরকম আর কি, তো এটাই হচ্ছে তাদের ধর্ম, এবং তারা কিন্তু ওই খগেনরা এটাও দাবি করে যে যে কারোর সাথে তারা সেক্স করতে পারবে, মা ছেলে কোনো সমস্যা নেই, ভাই বোন। তারপরে একটা জিনিস দেখেন, এই যে শূদ্রদের কথা বললেন, দেখেন মোগল সাম্রাজ্য এই ইন্ডিয়াতে ঢুকার আগেই এক একটা ব্রাহ্মণের 200টা বউ 300টা বউ ছিল, এবং শূদ্ররা এই যে নিক্রি এই যে পার্থ দাস বললেন যে তারা গলার মধ্যে ছোট মাটির হাড়ি ঝুলায় রাখতো, কেন? কারণ থুতুটা যেন মাটিতে না পড়ে, কারণ থুতু মাটিতে পড়লে সেই থুতু শুকা কাজ যাই করুক ওইখানে যদি ব্রাহ্মণ হাইটা যায় আর থুতুর উপরে যদি পা পড়ে তাহলে তাহলে ব্রাহ্মণ অচ্যুত হবে, যার জন্য ব্রাহ্মণরা জারি করছে যে সমস্ত শূদ্ররা যেন গলার মধ্যে ঘটি ঝুলে রাখে এবং থুতু যেন ওইখানে ফালায়। দ্বিতীয়, ব্রাহ্মণ যদি হাইটা যায় তার যে ছায়া আছে সেই ছায়া যত দূর পর্যন্তই যাক সেই ছায়ার মধ্যে যদি শূদ্র পা লাগে তাইলেও ব্রাহ্মণ অচ্যুত হবে, যার জন্য তাকে শুয়ে পড়তে হবে যদি ব্রাহ্মণ যায়, যেখানে আছে সাথে সাথে মাটিতে শুয়ে পড়তে হবে। তাহলে এই এই জাতিরা যদি ইসলাম ধ্বংস করে যে ইসলাম আমরা চাই না, তার মানে কি ওরা আবার ঘটি জ্বালা ঘটি লাগাইয়া তাদের নিজের বউ মা বেটি এগুলো সব ব্রাহ্মণের হাতে দিবে? এটি কি বলছে? এটার জন্য কি আমাদের উপরে ওদের জিদ যে কেন আইসা আমরা এগুলো বন্ধ করলাম? কেন আমরা ছোট্ট একটা শিশু মেয়ে যখন বিয়ে হয় একটা বুড়া বেটার সাথে এবং জামাইটা মারা যায় সেই শিশু বাচ্চারে সেই সহমরণে যাইতে হয় আগুনে জ্বলতে হয় সেটা কেন মুসলিমরা আইসা বন্ধ করলো? ওরা গঙ্গাতে শিশু ছেলে বাচ্চা ওরা নিক্ষেপ করতো যে মানত করতো, ওরা নরবলি দিত, ওরা সেই রক্ত খাইতো, সেগুলা ইসলাম আইসা বন্ধ করছে, এই জন্য কি তারা ইসলাম বিদ্বেষী? এই জোরসে প্রথমবার অনুমতি ছাড়া দ্বিতীয় বিয়ে করা যাবে না, অথচ সে আবার ফতোয়া দিচ্ছে যে যে কেউ স্বামী স্ত্রী যে কারোর সাথে মানে সেক্স করতে চাইলে সেক্স করতে পারে,
স্ত্রী যে কারোর সাথে শেষ করতে চাইলে শেষ করতে পারে, আবার এদিকে বিয়ের ব্যাপারে সে আবার কইতেছে প্রথম স্ত্রী অনুমতি লাগবে, যেখানে তারা বলতেছে বিয়ে করাই মানে ধর্ষণ। আসুদার দাবি তার ওই সংশয় ডট কম এ লেখা আছে কোরআনের ধর্ষণের আয়াত সমূহ, মানে হচ্ছে ওখানে কোরআনে যে লেখা আছে কোন নারীকে বিবাহ করা যাবে কোন নারীকে বিবাহ করা যাবে না, এটাকে উনি নাম দিয়েছে ধর্ষণের আয়াত সমূহ, ঠিক আছে। এ হচ্ছে তাদের কাছে, তার মানে বিয়ে মানে ধর্ষণ। আবার সেখানে বলতেছে প্রথম স্ত্রীর অনুমতি লাগবে, ইসলামে যেটা বলা হয়েছে মহানবী ইসলামে যে হাদিসে আমি দেখতে পাই সেখানে হচ্ছে যখন তার একজন স্ত্রী আছে সেখানে যদি আরেকজন স্বাধীন স্ত্রী গুণ করে, মহানবী ইসলাম বলছে প্রথম স্ত্রীর কাছে পরামর্শ নিতে, কিন্তু বাধ্যতামূলক করে নাই যে প্রথম স্ত্রী যদি অনুমতি না দেয় তাহলে দ্বিতীয় স্ত্রী বাতিল হয়ে যাবে, এরকম বাধ্যতামূলক করে নাই, কিন্তু ইনসাফপূর্ণ আচরণ করতে বলা হয়েছে। এবং সূরা নিসায় যেটা বলা হচ্ছে যদি কেউ ইনসাফ না করতে পারে তাহলে কিয়ামতের দিন এমন ভাবে সে উঠবে যে তার এক কাঁধ ঝোঁকা অবস্থায়, ঠিক আছে, এবং সেইভাবে কিয়ামতের দিন মানুষকে দেখে বুঝবে। তাহলে সুজন ভাই বলবেন কিছু? জি, এই আসুদাও তো এই দাবি করছে যে একটা এতে যায় মানে এতে যায় মানে প্রতিযোগিতায় তর্ক বিতর্কে যায় একজনের সাথে যে হ্যাঁ তার মা রাজি থাকলে সে তার মার সাথে সেক্স করতে পারে, তো এটা তো তার অন্যতম একটা দাবি, তো তারা এই নিজের গুলো ভুলে যায় অপরকে কিভাবে এইভাবে ই করতে পারে আমার তো সেটাই বুঝে আসে না। আর দেখেন যে ভারতে স্টিল নাও ভারতে পলিগামি মানে পুরুষের একাধিক বিয়েতে ভারত এখনো মুসলিমদের চেয়ে এগিয়ে, তা ভারতে মনে করেন 100 জন মুসলিম 100 জন হিন্দু যদি 5% বহু বিবাহ করে তাহলে 5 কোটি লোক বহু বিবাহ করতেছে। আচ্ছা, এখন 15 কোটি মুসলিমের মধ্যে যদি 4% বহু বিবাহ করে তাহলে কতটুকু কোটি ক্রস করেনি, লাখের মধ্যে আছে, তাহলে এখনো বহু বিবাহতে কত ভাস্ট এগিয়ে আছে হিন্দুরা। এবং হিন্দুরা এর জন্য কি করতেছে, ভারতে হচ্ছে বহু বিবাহ নিবন্ধন করার জন্য মুসলিম আইডি মুসলিম নাম ব্যবহার করে বহু বিবাহ নিবন্ধন করে, যেমন ধর্মেন্দ্র করেছিল এবং করেছে। আরো যেটা আছে যে ভারতে যেটা হচ্ছে 60 লাখ হিন্দু তারা কি করতেছে একই সাথে 2 বিবাহ নিবন্ধন করে রাখছে অবৈধভাবে, এবং ভারতে কোটি কোটি নারী কোন বিবাহিত পুরুষের রক্ষিতা হিসেবে সারা জীবন থাকতেছে, এবং ভারতে লক্ষ লক্ষ নারী পতিতালয়ে আছে, এবং ভারতে ফ্লেশ বিজনেস মানে পতিতাবৃত্তির বিজনেসে ভারত বিশ্বে অন্যতম একটা স্থান দখল করে আছে। এই জন্য এটার অবস্থা দেখেন ভারতের সমাজ ব্যবস্থা, সেখানে তারা আসে ইসলামের অবস্থা ইয়ে করতে। এক্ষেত্রে কথা আমি যেটা বলতে চাই সেটা হচ্ছে যে তারা ধর্মই কিন্তু অশ্লীলতার মূল জায়গা, হ্যাঁ, এবং অশ্লীলতার ওদের তাদের যে দেবদেবী দেবী গুলো আছে যে যে বানাচ্ছে তার হাত পা গুলো যে দেবীর উপর থেকে মাথা থেকে নিয়ে পা পর্যন্ত সব জায়গায় যাচ্ছে, এইগুলো কি একটা অশ্লীলতা নয়? তাদের যে এই কালী থেকে শুরু করে ইয়ে অন্য অন্য গুলো যেগুলো বানাচ্ছে যে বানায় সে সবসময় যে ভালো হবে ভালো করবে এটা কে বলছে? 2 নম্বর কথা, তাদের পূজা হয় না পত্যাবৃত্তির পত্যালয়ের মাটি ছাড়া, তো এইগুলোকে তারা সাপোর্ট দিচ্ছে, তারা এই ধর্মকে ব্যবহার করে প্রত্যেককে প্রতিষ্ঠা করতেছে, প্রত্যেক অবৈধ সন্তানকে প্রতিষ্ঠা করতেছে, তো সবকিছু মিলে তারা যা করতেছে সেই কথা বলে কি সিরাজিকে একটু ইয়ে দাও তো, সিরাজিতে একটু লিঙ্কটা দাও বা আমার এখানে লিঙ্কটা দাও, আমি সিরাজিকে দিচ্ছি যুক্ত হওয়ার লিঙ্কটা। হ্যাঁ ভাই আপনি বলতে থাকেন, আপনি সমস্যা নেই। হ্যাঁ আমি আমি জানি যে আচ্ছা সিরাজি ভাই লাইভ লাইভ থেকে আপনি ঢুকতে পারেন, লিংক তো দেওয়া আছে। আচ্ছা আমি দিছি লিংক দিছি, তুমি বলতে থাকো। তো ওই যে যেটা বলতেছিলাম তো এই অবস্থা, এবং ভারতে যখন এই মুসলিমরা আসলো এখানে দেখলো যে কুলীন প্রথা চলে, মানে হইতেছে কি এখানে ওই যে রাজা বল্লাল সেন উনি হইতেছে এখানে বাংলায় কিন্তু আগে ছিল হচ্ছে মৌর্য যুগ মানে বৌদ্ধদের শাসন ছিল, আপনি এখনো গেলে দেখতে পারবেন বগুড়ায় তারপর কুমিল্লার ময়নামতি তারপর ওই যে নওগাঁ মানে রাজশাহী বরেন্দ্র অঞ্চল তারপর আপনার দেখবেন ওই মমনসিংহ এখানে কতগুলো বৌদ্ধ বিহার আছে যেগুলো ধ্বংসপ্রাপ্ত, শুনছেন না দেখছেন না? জি না দেখছি দেখছি আমি নিজের এগুলোর সাথে জানি এগুলো বিষয়ে জানি। এগুলো ছিল মৌর্য আমলের মানে কাজ ছিল, তো মৌর্য আমলে এটা ছিল বৌদ্ধ বিহার, তা এই বাংলাটা ছিল বৌদ্ধদের আন্ডারে, বৌদ্ধদের আন্ডারে থাকার কালে যেটা ছিল এই অঞ্চলের লোক ছিল বৌদ্ধ, তখন হইতেছে কি রাজা বল্লাল সেন এই বাংলা দখল করে এদেরকে হত্যা করে এই মধ্য মঠগুলো সব ধ্বংস করে ফেলে, ধ্বংস করে এই অঞ্চলে যে বৌদ্ধগুলো ছিল এদেরকে কৃতদাস শূদ্র বানায়, এই তারাই হইতেছে এখনকার এই শূদ্র যারা হোগ্গমারা দাস ভাই যে নাম যেগুলো শুনতেছেন এরা, এরা হচ্ছে সেই
বল্লাল সেনের দ্বারা দাস বানানো কৃতদাস, সেই দাসই এখনো হয়ে আছে আজকে 2000 বছর ধরে। আচ্ছা আচ্ছা, আমার জানা ছিল না এই তথ্যগুলো। জি জি জি। আচ্ছা, তারপরে যেটা হচ্ছে, এরপরে যখন এলো এই সেন বংশ, এই সেন বংশই হচ্ছে প্রথা প্রচলন করে। কুলীন প্রথা কি? একজন ব্রাহ্মণ শত শত বিয়ে করবে যৌতুক নিয়ে, ঠিক আছে? তো যেটা হচ্ছে, এই ব্রাহ্মণরা গরু দুইটা তিনটা করে গরু এবং সম্পত্তি নিয়ে, সোনা দানা নিয়ে শত শত মেয়েকে বিয়ে করতো, আর বিয়ে করে তার ফর্দে লিস্ট তুলতো যে আমার এই নামে একটা বউ আছে। এই বউর সাথে তার কখনো দেখাও হতো না। আপনি যদি বিদ্যাসাগর মুভি, আপনি একটু ইউটিউবে গেলেই পেয়ে যাবেন, বিদ্যাসাগর মুভির নামই হচ্ছে বিদ্যাসাগর, এটা ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের তৈরি। সেখানে দেখবেন ওই সময় 6 মাসের শিশুও ছিল বিধবা, মানে বিয়ের। এই প্রশ্নটা আমাকে করছে। জি জি জি, ওই বিবি আয়েশা, বিবি আয়েশা, সে এই প্রশ্নটা আমাকে করছিল যে কোন একটা হাদিসে ইবনে ইসহাকের বর্ণনায় না কোন একটা জায়গায় সে পাইছে যে এরকম একটা কথা। তো ওদের গুলো ওরা না দেখে ওরা আমাকে প্রশ্ন করতেছে কিভাবে, বা নিজেরটা না কেটে অন্যকে প্রশ্ন করতেছে কিভাবে, আমার তো এটাই বুঝে আসতেছে না এখন। বিবি আয়েশাই তো হইতেছে মমতা রায়, এই মমতা রায় হচ্ছে শূদ্র নারী, শূদ্র নারীরা হচ্ছে ব্রাহ্মণের কাছে হচ্ছে ওই পতিতার সমান। এটা আপনি তথ্যগুলো পাবেন হচ্ছে বাংলার আদি ইশার আদি ইতিহাস দুই খণ্ড জ্ঞানকোষ প্রকাশন, এই বইটা কিনলে তাদের এই ইতিহাসগুলো পেয়ে যাবেন। এই শূদ্র নারীদের অবস্থা কি ছিল, চন্ডালদের অবস্থা কি ছিল, এই বাংলার কৃতদাসদের অবস্থা কি ছিল, এই তথ্যগুলো আপনি জানতে পারবেন। আমি এই বইগুলো লাইভে পড়ে, আমি এখন বাইরে আছি এই জন্য আমি বইগুলো দেখাতে পারছিলাম না, তো এই বইগুলো আমি লাইভে দেখি, আমি লাইভে 100-এর উপরে বই নিয়ে বসি। আচ্ছা আচ্ছা, থ্যাংকস। যে আপনি অন্য সময় পাইলে একটু দেখাই দেন আমাকে, কিন্তু এত সহজ হয়। হ্যাঁ, তো ঠিক আছে। তো আমরা আরেকটা, ওই যে এরশাদ ভাই, যেটা হচ্ছে আরেকটা কোন টপিকে ছিলাম আমরা, তো ওই পালক পুত্র প্রথা, তারপর মেয়েদের যে সম্পত্তি দেওয়া যাবে না যে অভিযোগগুলো করতেছিল, এটা পোষে করলাম। এবং আপনি একটু আরেকটু সামনে আগায় যান, যে ও হইতেছে পৌত্তলিকতা সাপোর্ট করতেছিল, ওরা বলতেছে যে আমরা যে আজান দেই আমরা অন্য ঈশ্বরকে মানি না, এটা খুব অমানবিক। এইটা যদি আপনি ভিডিওটা শেষ করতেন দেখায়। আচ্ছা, রুহুল আমিন ভাই আসছে, যদি ওনাকে কিছু বলতে দেন আমি দেখাবো। রুহুল আমিন ভাই যদি কিছু বলে, উনি আসছেন। আচ্ছা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসলে লাইভটা চলতেছিল, আমি কিছু অল্প কিছুক্ষণ শুনছি, তার পরিপ্রেক্ষিতে আর কি কিছু কথা। আরেকটা কথা বলি, রুহুল আমিন ভাইকে সবাই পরিচয় করায় দেই, আমাদের তালা যে সুজন ভাই নতুন, এই রুহুল আমিন সিরাজি ভাই কিন্তু এখন রাইট নাও খগেনের মানে বিশাল তার ভান্ডার, খগেনদের বিষয়ে তাদের কার্যপ্রণালী এগুলা উনি রিসার্চ করতেছে, কোথায় কোন জায়গায় কোন খগেন আছে, চিপায় চাপায় কিভাবে আছে, এদের চরিত্র কি, কোন নাম নিয়ে আসতেছে, এইটার এখন সে একজন নাম করা একজন রিসার্চিস্ট বলতে পারেন। হ্যাঁ বলেন রুহুল আমিন ভাই। এবং খগেনদের কিতাবাদি, হ্যাঁ কিতাবাদি, এবং এইখানে ওই যে দেখেন হুমায়ুন আজাদ, যে নাকি তার নিজের মেয়েরে দেখলে ধরতে ইচ্ছা করে, তার ইটাই ওই যে দেখেন ওই যে হুমায়ুন আজাদের, এই যে তো উনি এই বিষয়ে মানে এখন মানে পণ্ডিত আর কি বলতে পারেন খগেনদের। হ্যাঁ বলেন রুহুল আমিন ভাই। হ্যাঁ ভাই, আসলে বিষয়টা হচ্ছে যে এর আগে আমি একটা আমি আমি যতটুকু এই নাস্তিক ধর্ম সম্পর্কে জানতে পেরেছি, জানার পর সেই বিষয়গুলো যখন আমি মানুষের সামনে উপস্থাপন করেছি, তখন আমার উপর সবচেয়ে কঠিন একটা প্রশ্ন আমার উপর ছাড়া, যে আমি শুধুমাত্র মায়ের সাথে আসিফ মহিউদ্দিন যে মায়ের সাথে জেনাগরের কথাটি বলেছে, আমি নাকি শুধুমাত্র সেটাই নিয়েই শুধুমাত্র আলোচনা পর্যালোচনা করি, অথচ আমরা যদি ওই আমাদের মগা মহিষুদ্দিন সাহের মানে পুরো জীবনটা যদি আমরা স্টাডি করি, তার প্রত্যেকটি লাইফ যদি আমি স্টাডি করি, সেখানে আমরা দেখতে পাই শুধুমাত্র রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের বিবাহ বিবাহকৃত সেই তার মানে রাসূলের স্ত্রীদেরকে নিয়েই তার সমস্ত সমালোচনা ঘেরা। এবং তারপর যখন এটা আরিফুর রহমানের মতো একজন ধরতে গেলে আরিফুর রহমান কিন্তু আসলে যদি আমরা নাস্তিক সাইডকে বাদ রাখি তাহলে কিন্তু তার কিন্তু একটা অবস্থান আছে, সে ঢাকা ইউনিভার্সিটির একজন স্টুডেন্ট ছিল, আমি মনে করি যে তার মানে একাডেমিক যোগ্যতা আছে, মঙ্গা মহিষুদ্দিন সাহেব তো আসলে যোগ্যতাটাও নাই, যার কারণে সে অনলাইনে মানুষকে সাইকোলজিক্যাল ভাবে কিভাবে দুর্বল করা যায়, হ্যাঁ তাকে কি মানে মানুষকে কিভাবে এই বিষয়গুলো বললেই তো মানুষ একটু বেশি রাগান্বিত হয়ে যায়, যার ফলে দেখা যায় সে একটা নিজেকে ভাইরাল করার জন্য এই ধরনের টপিক নিয়ে কিন্তু সে আলোচনা করেছে, এবং তার অন্য কোনো টপিকে আলোচনা করার যোগ্যতা নাই। যখন এটা আরিফুর রহমান নিজে ধরায় দিছে তখন তার লাইভ গুলোতে কি হচ্ছে, আমরা যদি নিরপেক্ষ বিশ্লেষণ করি তার লাইভ গুলোতে
টোটালি নাটক হচ্ছে, মানে একজন নাস্তিক, মানে নাস্তিক তো যে কোনো রূপ ধারণ করতে পারে, সে মুসলিম রূপ ধারণ করতে পারে, সে হচ্ছে গিয়ে দেখা যাচ্ছে যে সে বিভিন্ন ধরনের রূপ কিন্তু সে ধারণ করতে পারে, সংশয়বাদী রূপ ধারণ করতে পারে, তো এই ধরনের রূপ কিন্তু তারা ধারণ করে করে তারা নিজেরাই নিজেরা লাইভ করছে এবং সেটাকে মুসলিম রূপ দিয়ে একজনকে মুসলিম সাজিয়ে এনে লাইভ গুলো করছে। তো এখানে আমি কিন্তু একটা যে বিষয়টা, তার জীবনটাই চলে গেছে রাসূলের ইয়া নিয়ে, আর সেখানে আমি তার শুধুমাত্র একটা কথা যেটাকে আমি সবচেয়ে ভাইরাল করার বেশি চেষ্টা করেছি, এবং সেটা হচ্ছে যে সে নিজে বলেছে এবং তার নিজস্ব বাক্য দ্বারা প্রমাণিত, যে সে বলেছে মায়ের সাথে যৌন সম্পর্ক করতে পারবে, এটা তার একদম সুস্পষ্ট এবং পরিষ্কার একটি কথা। আমি বারবার বলেছি সে ভুল করতে পারে, মানুষ মাত্রই ভুল হবে, সে কিন্তু এটার জন্য ক্ষমা চাইতে পারে, কিন্তু পূর্ণ মানব জাতির জন্য যেটা নির্লজ্জকর, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের ভবিষ্যৎ বাণী যেটা ছিল যে ভবিষ্যতে মানুষ হচ্ছে মায়ের সাথে যৌন সম্পর্ক করবে তখনই কিয়ামত হবে, তো এরকম একটা নিকৃষ্টতম কিয়ামতের আলামত কার্যপ্রণালীর আইনটা যেটা যেই ব্যক্তির মুখ থেকে বের হয়েছে সেটা হচ্ছে আসিফ মহিউদ্দিন। আমার মনে হয় ইতিহাসে, পৃথিবীর ইতিহাসে, মানব সভ্যতার ইতিহাসে এই ধরনের কোন মানুষকে আমরা খুঁজে পেয়েছি যেটা আমরা নাস্তিক্য ধর্মের অন্ধবিশ্বাসী নাস্তিক্য ধর্ম প্রচারক মগা মহিউদ্দিন স্যারের মুখ থেকে আমরা যেটা শুনতে পেয়েছি। আমরা মনে করি মানব জাতি কলঙ্কিত, এই জন্য আমি বারবার তাকে বলেছি সে যেন এইটার কারণে ক্ষমা চায়, কিন্তু আমরা আজ পর্যন্ত কিন্তু ক্ষমা, আমি আমি এই যে মানে বিভিন্ন লাইভে আমি বলেছি তার নিজের সে একটাবারের জন্য পূর্ণ জাতির কাছে ক্ষমা চায়নি, যেটা পূর্ণ মানব জাতির জন্য হয়েছিল যে তোমাদের আইডিওলজির মাপকাঠিটা কি, এখানে ওরা বলতেছে এটা যার যার মানে ওরা প্রবৃত্তি দিয়ে পরিচালনা করে, যা মন চায় তাই ওরা করতে চায়, এবং সেখানে ওদের বড় তারাও বলতেছে যে এটার মধ্যে আমি দোষের কিছু দেখি না। এটা নিয়ে আমেরিকার সমস্ত দর্শক হাও হয়েছে, বলে কি তো সেখানে ও কিভাবে ডিজন করবে, কেন সে মাপ চাবে, কারণ সে তো একটা অনুসারী, তো এটা তো একটা ধর্ম, নাস্তিকতা তো একটা ধর্ম, তাদের তো একটা পোর্টফোলিও আছে। হ্যাঁ বলেন এসব ভাই, আমার মানে চার শেষের পথে আমি ওই যে ওদের লাস্ট একটা অভিযোগ ছিল যে আমরা তাওহিদে বিশ্বাসী, আমরা ওদের অন্য ঈশ্বরদের মানি না, এটা নিয়ে এখন এখন আজকে এইটুকুই থাকুক, রুহুল আমিন ভাই কথা বলুক, কারণ উনি অনেক কিছু রিসার্চ করছে, তারপর আপনিও বলেন, বলে আমরা অনুষ্ঠানটা শেষ করি। আমি একটু ছোট করে যেটা পরিষ্কারে আমি একটু এক মিনিটের মধ্যে যদি বিষয়টাকে শেষ করে দেই, তো আমি আরো যে বিষয়টা পেয়েছি সেটা হচ্ছে আমার অবিশ্বাসকে তাদের বলতে, ও আরেকটা কথা, ওদের বাংলা বঙ্গদেশে ওদের আবার গুরু হইল গিয়া আরজালি মাতব্বর, যে নাকি ফাইভ পাস করতে পারে নাই, তো এই জন্যই ওরা লেখাপড়াতে অতটা বেশি ইন্টারেস্টেড না, কারণ ওদের গুরু যদি ফাইভ পাসে হয় তাহলে অসুবিধা কি এই। হ্যাঁ হ্যাঁ, আপনি যদি একটু লক্ষ্য করেন ইরশাদ রহমান ভাই, সে কিন্তু হচ্ছে কি ও যে ইয়ে যে আছে ও ওর নাম কি আসিফ মহিউদ্দিন, কিন্তু আসলে ইন্টারে কিন্তু সে ড্রপ আউট না, এসএসসি তে ড্রপ আউট, যাই হোক এখানে সে নিজে বলছে সে ক্লাস 1 এ তিনবার ফেল করছে, কিসের ইন্টার পাস? হ্যাঁ হ্যাঁ, সে হচ্ছে ক্লাস 1 এ তিনবার ফেল করছে, এটা নিজস্ব মুখে তার স্বীকৃত, যে আমরা বিভিন্ন মাধ্যমে আসলে বিভিন্ন কথা শোনা যায়, তার যেহেতু সে মুখে স্বীকার করছে সেটাই গ্রহণযোগ্য। এখানে একটা বিষয় আমি বলতে চাচ্ছিলাম যে আজকে টপিকটা শেষ করে দিই একবারে, মানে একই বিষয়ে এরশাদ ভাই আপনি যদি ক্লিপটা একটু শেষ করে দিতেন, আমি আপনি বলেন, আপনি যেহেতু চার্জ নাই আপনি বলেন বইলা, তারপরে রুহুল আমিন ভাই বলুক, অসুবিধা নেই, আপনি চার্জ গেছে না তার রুহুল আমিন ভাই বলুক এখানে, তারপরে হাসান ভাই এটা কনক্লুশন ড্র করে আজকে আমরা লাইভটা শেষ করব। তো তানভীর ভাই বলেন, আপনি যতক্ষণ চার্জ থাকে আপনি বলেন, এখন আর নতুন করে ওই অভিজিতের আর রেকর্ডিং টা না শোনাইলাম, কারণ আমাদের এই পর্ব কন্টিনিউ চলবে, অসুবিধা নাই। আমি বলে দিচ্ছি, উনি আরেকটা যেটা অভিযোগ করছে যে আমরা ওই যে আমাদের কালেমায় আল্লাহকে ছাড়া অন্য ঈশ্বরদের মানি না, আরেকটা উনি অভিযোগ করছে আমরা হইতেছে তাওহিদে বিশ্বাসী এবং আমরা আজানি যে দেই, আজানিতে বলি এসো আল্লাহর দিকে, এসো আল্লাহর দিকে, ঠিক আছে, আল্লাহ আকবর আল্লাহ আকবর আল্লাহ বড়, আল্লাহ ছাড়া কেউ নাই, ওখানে যে কালেমা পড়তেছি বারবার, এইটা উনি চরম অভিযোগ করছে, তার মানে আমরা ওদের বহুঈশ্বরবাদী, ওদের পৌত্তলিক দেবদেবীদের আমরা মানি না, এই জন্য উনি আমাদের উপর খুব রাগ করছে যে আমরা সাম্প্রদায়িক আমরা এর মানি না। তো দেখেন তিনি আরেকটা অভিযোগ করছেন, আপনি বলতে চাচ্ছেন তারা একমুখে দাবি করে যে আমরা খগেন, আমরা কোন ধর্ম বিশ্বাস করি না, আবার প্রকারান্তে তারা আবার আরেকটা খোদার আবার ওদের ভগবানের আবার পক্ষ নিয়ে আর কথা বলতেছে, মানে একটা হিপোক্রেসি। হ্যাঁ বলেন,
তারপর যেটা হলো, উনি যেটা বলতেছে ইসলামে নাকি কাফের হত্যা করতে বলছে, যদি ভাই কাফের হত্যা করতে বলে তাহলে অমুসলিমদের দাওয়াত দেওয়ার কথা কেন বলতেছে? যদি হত্যা করতেই বলতো তাহলে তো মানুষ ইসলাম করার দাওয়াতই দিত না, তাহলে অমুসলিম পাইলেই হত্যা করতো। এই যে তালা ভাই, আপনি যদি কিছু বলতেন, যদি ইসলামে অমুসলিমদের হত্যা করতে বলতো তাহলে কি আর আমরা অমুসলিমদের দাওয়াত দিতাম বা মানুষ ইসলাম দিত? জি ভাইয়া, আমি আগে আরেকটা কথা বলতে চাই, এই কথার আগে যে এরশাদ ভাই যেটা বলছে ঠিক আছে, যে ওদের কোন আদর্শ নাই, এক একজনের এক একটা আদর্শ। এখন আমি যদি দুনিয়ার বাস্তব কথা জানি, যে মিটার বলেন, ইঞ্চি বলেন, কেজি বলেন, কিলোমিটার বলেন, এর সবগুলো তো একটা আদর্শ আছে। ফ্রান্সের সেই ইয়েতে বিজ্ঞান বসে যেটা করছে, সেখান থেকে আদর্শ নিয়ে তো গোটা বিশ্বে মিটার, কেজি বা অন্য অন্য গুলো চালানো হয়, এবং এই জন্য সবার মাপগুলো ঠিক হয়। এখন সবাই যদি আদর্শ না মানে এক একটা বানাইতে চলি, তাহলে পৃথিবী কেমনি করে চলবে? আপনি ভালো করে বোঝেন, এই যে মোবাইলে যে পিন, এই যে কোড বা যে কোনো একটা কিছু, এগুলো তো এদের সমিতি আছে বা এদের একটা এক জায়গা আছে, যে তাদের যতগুলো নাস্তিক আছে, যেমন আসুদা, অভিজিৎ রায়, তারপরে এই যে মনে করেন এক্স মুসলিম পেজে যারা লাইভ করে, তারপরে ওই যে ভারতের থেকে আসাদ নূর, তারপরে হিন্দু ধর্ম প্রচারক ওই মূর্তি বাসদ, এরা যে প্রত্যেকেই একটা দাবি করে যে ইসলাম কেন মূর্তি পূজা অ্যালাউ করে না। তাদের প্রত্যেকের কিন্তু অভিযোগ, ইসলাম কেন মূর্তি দূর করলো, ইসলাম কেন মূর্তি ভেঙে ফেললো, ইসলাম কেন মসজিদে মূর্তি রাখে না? অভিযোগটা কিন্তু কমন, ইসলাম মূর্তি রাখে না মসজিদে, এই অভিযোগটা কমন। তারা নিজেকে বলতেছে যে আমি ধর্মে বিশ্বাস করি না, আবার তারাই বলতেছে মসজিদে কেন মূর্তি থাকবে না, এটা কি হিপোক্রেসি না? অবশ্যই। তাহলে দেখেন তারা কিন্তু প্রত্যেক জায়গায় সেই রসুনের কোয়াদ যে সেই হিন্দু ধর্মে। এবং আমি একটা জিনিস বলি, যে পৌত্তলিকতা মানে ওই নাস্তিকবাদের মানে পৌত্তলিকতার প্রথম ধর্ম হচ্ছে নাস্তিকবাদ। আপনি যদি চিন্তা করেন এই পৌত্তলিকতা কিভাবে আসলো ব্যাবিলনে, ব্যাবিলনে প্রথম আসলো ডুয়ালিজম বা ডুয়ালিটি। আপনি যদি পড়ে থাকেন সূরা আনামের প্রথম আয়াতের ব্যাখ্যায় তাফসিরে, সেখানে পাবেন হচ্ছে যে ওই ব্যাবিলনে দুই ধরনের দুই ঈশ্বর মানে ডুয়ালিটি সৃষ্টি হয়েছিল। আপনি অবশ্যই পড়ছেন ইয়ারজান আর ইয়ার রহমান, পড়ছেন না? অনেক, জি জি, অনেক আগে পড়ছে। হ্যাঁ, ইয়ারজান, ইয়ার রহমান। ইয়ার রহমান কি আল্লাহ, আর ইয়ারজান হচ্ছে শয়তান। তারা বললো কি যে শয়তান, আল্লাহ কি শয়তানকে সৃষ্টি করতে পারে বা আল্লাহ কি মানুষের কুমন্ত্রণা দিতে পারে? তাহলে শয়তান হচ্ছে আরেকটা দেবতা। তখন তারা ইয়ারজান আর ইয়ার রহমান এই দুইটা কনসেপ্টটা নিয়ে আসে, যেটা আল্লাহ কোরআনে ইনভ্যালিড করে দেয়, যে কোরআনে আল্লাহ বলতেছে না আল্লাহ সবকিছু জোড়ায় জোড়ায় সৃষ্টি করে, তুমি মন্দ করো আর ভালো করো সেটা আল্লাহর পক্ষ থেকে আসে, বিপরীতার্থ প্রত্যেকটা জিনিস আল্লাহর পক্ষ থেকে আসে। আল্লাহ বলতেছে যে ওই যে ওরা যেটা বলতেছে জমজমি, মানে হিন্দু ধর্মে যেটা আছে আপন ভাই বোন জমজমে সেক্সের ফলে দিন রাত সৃষ্টি হয়। কোরআনে আল্লাহ কি বলতেছে, আল্লাহ রাতের মধ্যে থেকে দিনকে বের করে নিয়ে আসতেছে, ঠিক আছে? এখানে দুইজন দেবতার কোনো দরকার নেই। আমরা দেখতে পাই যে এই যে বহুঈশ্বরবাদের থেকে প্রথমে নাস্তিকতার থেকে আসলো দুই ঈশ্বর, দুই ঈশ্বর থেকে এসে গেল বহু ঈশ্বর, এই যে শুরু হয়ে গেল বহুঈশ্বরবাদী প্রথা আর কি, এই মূর্তি পূজা। দেখেন নাস্তিকটাই পরে মূর্তি পূজারই হয়ে গেছে। ইভেন দেখেন বাংলাদেশ যদি বলতেন তানভীর ভাই, যে এই যে সংশয়বাদী, এই যে খগেনের মধ্যে আবার দুইটা গ্রুপ আছে, একটা আবার নিজের সংশয়বাদী বলে, সেইটাও কি ওই যে ভগবান নিজেই বলতাছে আমি সংশয় আছে কিনা? এটা যদি আপনি ওদের হিন্দু ধর্মের থেকে যদি বলেন যে ভগবান স্বয়ং বলতাছে আছে কিনা, যদি আপনি একটু বলতেন। হ্যাঁ, এটা যেটা আপনি একটা ওই যে যদি আপনি তালাশুন বা আপনি যদি একটু গুগল করেন হিন্দু অ্যাথিজম লিখে, তাহলে দেখবেন যে অ্যাথিজমটা ইটসেলফ হিন্দু ধর্ম, অ্যাথিজমটাও কিন্তু হিন্দু ধর্ম। এবং আপনি দেখতে পারবেন বেদেই আছে, বেদের 10 নম্বর মন্ডল 126 নং সূক্তের 6-7 নং শ্লোকে আছে যে দেবতারা সন্ধিয়ান আছে যে ঈশ্বর আছে কি নেই। প্লিজ এটা আবার রিপিট করেন, এই কথাটা আবার রিপিট করেন, এই রেফারেন্সটা প্লিজ আবার রিপিট করেন। আচ্ছা, যেটা হচ্ছে ঋগ্বেদের 10 নম্বর মন্ডল 126 নং সূত্রের 6-7 নং শ্লোকে বলতেছে বা মন্ত্রে বলতেছে যে ঈশ্বর থাকতেও পারে নাও থাকতে পারে, এটা দেবতারা সন্ধিয়ান, দেবতারা আসলে জানে না ঈশ্বর আছে কি নেই, মানে এটা দেবতারাই জানে না। মানে এর সাথে তামাশাজনক আর কি হইতে পারে? যে দেবতারা পূজা চায়, যে দেবতারা পূজা চায় সে নিজে কার কাছে দেবে? হ্যাঁ, সে নিজে কার কাছে দেবে রে ভাই? সেটাই তাহলে বুঝেন, বিনোদনই বিনোদন, আসলে বিনোদনই বিনোদন। এবং শুধু তাই না, আমাদের যে তসলিমা নাসরিন দিদি যেটা ছিল, সেই তসলিমা নাসরিন দিদি ভারতের যে শিবলিঙ্গের পূজা করেন এবং তিনি মনসা দেবীকে জল ঢালেন,
এবং ভারতের পত্রিকায় এসে তিনি মানে ভালো বরের আশায় শিবলিঙ্গের পূজা করতেছেন, এটা ভারতের পত্রিকার খবর। শুনেন, উনি শিবলিঙ্গ কিনা আনছে, কিনা ওনার বিষ নাতে রাখছে এবং সেইটার পিকচারও আপনার এই ফেসবুকে আপলোড করছে বলেন আপনি। এরশাদ ভাই, এরশাদ ভাই শুনেন, এরশাদ ভাই শুনেন, আমি এখনো বিবাহ করে নাই, তো আপনি একটা রিকোয়েস্ট পাঠান যে আমার পছন্দ হয় কিনা। তাহলে বুঝতে পারতেছেন যে খগেনিজম বা মানে খগেন ধর্ম বা নাস্তিক ধর্ম আর হিন্দু ধর্মের সাদৃশ্য গুলো ভাই একটু কি বুঝে আসতেছে নাকি? অবশ্যই অবশ্যই বুঝে আসতেছে, খুব সুন্দর, আমার খুব ভালো লাগতেছে বিষয়গুলো নিয়ে। মানে আমি এতক্ষণ একা একা ফিল করতাম, তো এই জন্য আমি জানি না যে এত সুন্দর সিস্টেম আছে আর কি। আচ্ছা কিছুই না, আপনি যা হচ্ছে যা 350-400 টাকা নিবে, একটা মনুসংগীতা কিনবেন, কিনে দেখবেন ওমা নাস্তিকদের সমস্ত যা দাবি দেখি এখানে চলে আসছে, সমস্ত দাবি এখানে চলে আসছে, মাত্র 400 টাকার একটা কিতাব মনুসংগীতা। আরে সেটা বিষয় না ভাই, আমি এমনি লাখ লাখ টাকার বই কিনি, ঠিক আছে, আমার ঘরে কয়েক লক্ষ টাকার বই আছে, সমস্যা নেই, বই কেনাটা আমার অন্যতম মানে শখ বা অন্যতম নেশা আর কি, আপনি বলতে পারেন, আমি সমস্যা নেই, আমি কিনে নিব। কিন্তু এইভাবে তো কখনো চিন্তা করি নাই, বা এইভাবে আপনারা যেগুলো আছে কোথায় গেলে পাবো, এগুলো তো কেউ দিক নির্দেশনা দিই নাই আমাকে, তাই আর কি জানা হয় নাই। ঠিক আছে, আমি অবশ্যই কিনে নেবো, গাইড করবেন। আমি বিভিন্ন ছাত্র আছে, আমার অনেক ছাত্র আছে যাদেরকে আমি তৈরি করছি, আর বাংলাদেশের শত শতকের হাতে আমি মনুসংগীতা তুলে দিয়েছি আর কি, ইনশাল্লাহ। রুবেল একটু মনুসংগীতা দেখে বলতে চাচ্ছিলাম অল্প কিছু সময়। আচ্ছা ঠিক আছে, বলো বলো, আমার চার্জ নাই, তুমি বলো, সমস্যা নেই। হ্যাঁ, এই যে মানে ধর্মীয় অনুভূতির উপকথা হুমায়ুন আজাদ সাহেব লিখছেন, তো এখানে তিনি লিখছেন যে মানুষ বিশ্বকে অনুভব করে পাঁচটি ইন্দ্রিয়ের সাহায্যে, ইন্দ্রিয়গুলো মানুষকে দেয় রূপ রস গন্ধ অনুভূতি, কিন্তু মানুষ একমাত্র প্রতিভাবন প্রাণী, মহাবিশ্বে শুধু এই পাঁচটি ইন্দ্রিয় সীমাবদ্ধ নয়, তার আছে অজস্র ইন্দ্রিয়াতীত ইন্দ্রিয়। তাহলে মানে হুমায়ুন আজাদের দাবি হচ্ছে যে পৃথিবীতে নাকি প্রচুর পরিমাণে ইন্দ্রিয় আছে মানুষের, মানে অথচ আমরা যদি বিভিন্ন ফিলোসোফার দার্শনিকদেরকে যদি দেখি, তারা কিন্তু আসলে পাঁচটা ইন্দ্রিয়র বাহিরে কিন্তু কোনো ইন্দ্রিয় বলে নেই। অনেক ফিলোসোফাররা বলছেন যে ছয়টা, একটা হচ্ছে আকল মেধা, পঞ্চ ইন্দ্রিয়র সাথে অ্যাড করেই দুটাকে মানে ইন্দ্রিয় বলেছেন, কিন্তু তিনি এই সমস্ত মানে বিভিন্ন বড় বড় দার্শনিকদেরকে মানে একেবারে ডিঙ্গে গিয়ে সে হচ্ছে গিয়ে বলতেছে যে মানুষের ইন্দ্রিয় নাকি অনেক না। তাই আমি হুমায়ুন আজাদ সাহেবের একটা নতুন একটা নাম দিছি, সে হচ্ছে গিয়ে সে হচ্ছে ইন্দ্রিয় নোবেল বিজয়ী হুমায়ুন আজাদ সাহেব। হ্যাঁ, উনি স্বপ্নকেও ইন্দ্রিয়ের মধ্যে আনছে আর কি, স্বপ্ন দেখে না রাত্রে দিবা স্বপ্ন গাঞ্জা খাইয়া, তখন যেটা দেখে ওইটাও সে আর একটা ইন্দ্রিয়ের মধ্যে স্থাপন করছে, তো ওইটার তো রাগা মাথা নাই, ওইটা তো মানে অসীম ইন্দ্রিয়, বুঝছেন না? এই না না, আপনি আপনি যে কথাটা বলতেন যদি কেউ গাঞ্জা খাই আসলে তার কাছে অনেকগুলো ইন্দ্রিয় মনে হতে পারে, এটা একেবারে সহি কথা বলতেন, যেটা নাস্তিক ধর্ম অনুপাতে নাস্তিক ধর্ম প্রচারকরা কিন্তু এই কাজগুলো করেছে। আর গাঞ্জার সাথে যদি আপনার মূত্র আর গোবর থাকে তাহলে তার কথাই নাই, এবং মূত্র এবং গোবর কিন্তু ওদেরকে আরেকটা সাহায্য করতে আছে, ওরা ভিন্ন ভিন্ন নামে যে আসে, আমি দেখছি একই লোক তিন নামে আসছে, আমি চিনতে পারি নাই যে একই লোক, পরে আবার হঠাৎ করে খেয়াল হইলো আসলেই তো একটা মানুষ যদি মূত্র খায় তাহলে তোর গলার স্বর চেঞ্জ হবে, ও যদি গোবর খাইয়া কথা বলা শুরু করে ওর তো গলার স্বর চেঞ্জ হবে, তো তারপরে দেখি যে গলার স্বর দিয়ে চিনতে পারি না, কিন্তু ও যখন কথা বলে ওর ধাঁচ দেখে বুঝি আরে এটা তো সেম খগেন আবার আসছে, তখন সাথে সাথে পালা এখান থেকে। আমরা কিন্তু কেউ কিন্তু লাঠি দিয়ে বের করি না, যেটা নাকি ওদের আসিফরা করে। হ্যাঁ, কিন্তু ওরা কিন্তু নিজে থেকে চলে যায়, ওরা কোথায় জানে যায়, যাই আবার আসে, মানে ওদের আবার একটা সংগঠন আছে, বুঝছেন না, একটা ইন্দুরের মতন চিপায় চাপায় আবার যায়, এটা বল এটা বল, আবার আসে, আবার বাড়ি খেয়ে চলে যায়, মানে এইভাবে আসা যাওয়ার মধ্যেই ওরা আসে, আসা যাওয়ার মধ্যেই, বলেন। এই কথাগুলো আপনার মানে আমার খুব স্মরণ থাকবে, যে বিশেষ করে যে কথাগুলো আপনি বললেন, মানে আমার কাছে মানে যেটা আসলে বাস্তব কথা, যদিও মানে একটু একটু মজার সিস্টেম কথাটা, কিন্তু আসলে খুব আপনি লাস্ট 3 দিন 4 দিনের আমাদের লাইভটা দেখেন, আপনি দেখেন খগেন ঢুকছে, কিন্তু খগেন ঢুকছে ওর নিজে থেকে চলে গেছে আবার আসছে, আপনি এটা খেয়াল করলেই বুঝবেন আপনি। হ্যাঁ হ্যাঁ, অথচ অথচ আমাদের যে বেলাই বিনবদি যেমন ভাই গিয়েছিল তাকে কিন্তু
বিভিন্ন মানুষকে কথা বলতে দেবে না, কারণ তারা করবে নাটক, একটা সিনেমার নাটক করবে, আর তারা হচ্ছে মানে এই ধরনের নাটক মানে আমি কত ভদ্র বাসায়, সে আমারটা পড়েই না, পরে আমি হট করে খেয়াল হইলো আরে ও তো অশিক্ষিত লোক খুঁজতেছে, পরে আমি কইছি বাংলায় লেখছি আমি মমিন, হ্যাঁ হ্যাঁ যুক্ত মানে এমন একটা ভুল ভাবে আমি বানানো ভুল করে লেখছি, সাথে সাথে আমার অ্যাড করছে, দেখেন আপনি মানে একদম অশিক্ষিতর মতন লেখছি তখন আমাকে অ্যাড করছে, এরকম কিন্তু অথচ আমরা যদি কিন্তু কিন্তু ইয়েকে ঢুকাবে না, তানবীর ভাইকে ঢুকাবে না, তানবীর ভাই ব্লক করে রাখছে কিন্তু, হ্যাঁ 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 আমার কাছে আসেন, আরে তুই লাইভ কবি এনো হাসান ভাই আছে তুই যেখানে হাসান থাকবো তুই যা, না হাসান ভাইরে বলতেছে আপনি আমাদের সাইডে আসেন, অথচ সে রাজি হইছে হাসান ভাইয়ের সাথে করবে, তো তো বুঝতেই পারতেছেন ওদের ওদের কাজ গুলি কি, দেখেন এই যে মানে কথা বলার অধিকার নিয়ে বা বাক স্বাধীনতার অধিকার নিয়ে আমার বিশ্বাস তসলিমান থেকে শুরু করে তারপরে হচ্ছে গিয়ে মানে আসিফ কি অভিজিৎ রায় দাদা, তারপরে হচ্ছে আরো যে মাতব্বার মানে কথা বলা বা বাক স্বাধীনতার অধিকার নেই, আমরা যদি নিরপেক্ষ বিশ্লেষণ করি যে তারা একটা এক ধরনের বিপ্লব তাদের শব্দাঙ্গিকে তারা বিপ্লব ঘটিয়েছে, অথচ অথচ আমরা যেরকম ইতিহাস থেকে দেখতে পারি তারা যেরকম মানুষের মুখের ভাষা কেড়ে নিয়েছে, মানুষের অধিকারকে ক্ষুণ্ণ করেছে, ঠিক তদ্রুপ ভাবে বর্তমান সময়ে তাদের যে একটা প্ল্যাটফর্ম আছে অনলাইন প্ল্যাটফর্ম, সেখানে কিন্তু মানুষদেরকে কিভাবে অধিকারকে ক্ষুণ্ণ করছে, মানুষকে কথা বলার, মানুষকে আলোচনা করার, তারা তো আমাদের লাইফে আসবেই না, বরং আমরা গেলে আমাদেরকে যে কথা বলা এবং বাক স্বাধীনতার বিষয়ে যে আমরা যারা সভ্য মানুষ আছি এবং সুন্দরভাবে যারা আমরা আলোচনা করি তাদের সাথে যে তাদের যে তারা যে খারাপ ব্যবহার গুলো করছে, এবং এর দ্বারাই বোঝা যায় যে নাস্তিক্য ধর্ম প্রতিষ্ঠিত হলে পৃথিবীতে মানুষকে বাক স্বাধীনতার নামে কিভাবে একজন মানুষের কথা বলার অধিকারকে কেড়ে নেয়, আর সোভিয়েত ইউনিয়নের দিকে যদি তাকাই সেখান থেকে কিভাবে মানুষের ধর্মীয় চিন্তা চেতনাকে বিলুপ্তি ঘটানো যায়, একজন মানুষের বাক স্বাধীনতার ইচ্ছাকে কিভাবে বিলুপ্তি ঘটানো যায় সেটা কিন্তু আমরা দেখেছি, এবং কত রক্তপাত হয় সেটাও কিন্তু আমরা সোভিয়েত ইউনিয়ন খেলাফতে মুল্লিদিন যেটাকে বলা হয় নাস্তিক্য ধর্মের খেলাফত যেখানে প্রতিষ্ঠিত করা হয়েছিল সেই সোভিয়েত ইউনিয়ন কিন্তু আমাদেরকে আমাদের মানব সভ্যতাকে বিশাল বড় একটা শিক্ষা দিয়েছে যে বাক স্বাধীনতার নাম করে মানে মুক্ত চিন্তা সরি মুক্ত চিন্তার নাম করে কিভাবে অবাধ এবং সর্বোচ্চ লাগামহীন ভাবে মানুষের মধ্যে যেভাবে মানে বিশৃঙ্খলা সৃষ্টি করেছিল সেটা কিন্তু আমাদের জন্য খুবই এটা একটা সুস্পষ্ট জিনিস। দ্বিতীয়ত হচ্ছে বাবা ছেলে সমকামিতা, যেটা হচ্ছে নাস্তিক্য ধর্মের কেতাবের ভিতরে অভিজিৎ রায় দত্তা বাবা ছেলের মতন সমকামিতার বিষয়টা কিন্তু তাদের কেতাব থেকে কিন্তু স্পষ্ট প্রমাণিত। এখন অভিজিৎ রায় দাদা যেটা বলছে যে একই মানে একই পরিবারে বাবা ছেলে সমকামিতা করতে পারবে, এখন এই যে এই বিষয়গুলো কিন্তু আমরা কেন উল্লেখ করছি এখানে, এখানে হয়তো শব্দগুলো উচ্চারণ বা এই ধরনের বিষয় আলোচনা আনা বা আলোচনা না আনা এই বিষয়গুলো কিন্তু দেখা যাচ্ছে যে আমাদেরকে বিভিন্নভাবে প্রশ্নবিদ্ধ যে হুজুর মানুষ হয়ে মাথায় টুপি পরে এগুলো কেন বলছে। আচ্ছা আমরা কিন্তু মানুষকে সভ্যতা শেখানোর জন্য দেখো এই ধরনের চিন্তা চেতনা মানুষ আছে, যারা তোমাদেরকে প্রথমে মুখরিত কিছু শব্দ শুনিয়ে তোমাকে আকর্ষণ করে টেনে নেবে, এরপর তোমাকে এই ধরনের কিছু অলরেডি তোমাকে শিখাবে, তাহলে এখানে এই ধরনের নির্লজ্জকর বিষয়গুলো যখন শিখাবে তখন তো আমরা এই মুখরোচক শব্দের দিকে তাকাবো না, তখন তো আমরা মানুষকে সত্য উপস্থাপন করতে হবে এবং মানুষকে হচ্ছে সত্যটা মানে সুস্পষ্ট এবং পরিষ্কার করে দেখিয়ে দিতে হবে, যখন আমরা এই বিষয়গুলো দেখাচ্ছি তখন আমাদের কাছে সে একই অভিযোগ বারবার যে আমরা শুধুমাত্র এই সংশ্লিষ্ট বিষয়গুলো নিয়ে আলোচনা করছি। সত্য নাস্তিক্য ধর্ম নিয়ম হলো যে একজন মানুষ তার ব্যক্তি স্বাধীনতায় যে কোনো জিনিস আলোচনা করতে পারে, তারাও তার এগেনস্টে আলোচনা করবে, তারা আজ পর্যন্ত একটা প্রশ্নের উত্তরও কিন্তু দিতে পারে না। আমি একটা ভিডিওতে ওই সময় যে পাকিস্তানের দুইটা একটা ছেলে একটা মেয়ের সাথে আলোচনা করেছি স্রষ্টার অস্তিত্ব আসলে
মূল ক্লেমটা কিন্তু আমাদের সাথে ওদের স্রষ্টার অস্তিত্ব, নাস্তিক ধর্ম মানে হচ্ছে স্রষ্টা অবিশ্বাস। সেখানে আমরা দেখতে পাই যে আসলে নাস্তিক ধর্মের অন্ধবিশ্বাস কিন্তু প্রমাণ কাকে বলে, এই প্রশ্নটা করলে তারা যতটা অসহায় হয় আমি জানি না, পৃথিবীতে এত অসহায় মানুষ আমি কখনো দেখি নাই। যেরকম আমরা যদি দেখি, আমরা যদি আসিফ মহিউদ্দিনের যে সংশয় .com নামে একটা ওয়েবসাইট আছে, ওখানে যদি আপনি একটু দেখেন, ওখানে মানে প্রমাণ কাকে বলে এটার একটা সংজ্ঞা লিখছে, আমার বিশ্বাস এই লেখাটা যদি কোনো মানুষ পড়ে পৃথিবীতে অসহায়ের শেষ সীমানা এই লেখার মধ্যে সর্বোচ্চ ফুটায় উঠছে, মানে প্রমাণ কাকে বলে এই সংজ্ঞাটা। আমি ইনশাল্লাহ এটা নিয়ে একদিন লাইভ করব যে যে প্রমাণের সংজ্ঞাটা দিছে এবং এটা কতটা অসহায়ত্বের পরিচয় দিচ্ছে এবং এটা কতটা অসহায়ত্বের পরিচয় দিচ্ছে। আসলে তাদের তো কোনো নিয়মই নাই, সেখানে তারা প্রমাণের মতন একটা গুরুত্বপূর্ণ বিষয়ের আবার রুলস দিছে, জানি না তারা আসলে ভবিষ্যতে কি ধরনের আসলে চিন্তা চেতনা করবে। হ্যাঁ ভাই, আমার এই এতটুকু কথা ছিল যদি আপনারা। তো একটা জিনিস রুল ভাই, রুল ভাই মানে শুনতে হয়তো আমি জানি না সাউন্ড কেমন লাগবে, একটা হলো যখন হ্যাঁ বলেন এছাদ ভাই, আমি একটা কথা যোগ করি রুল ভাইয়ের সাথে, সেটা হচ্ছে আমি ওদেরকে প্রশ্ন করেছিলাম যে প্রশ্ন কাকে বলে, প্রশ্ন কিভাবে তৈরি হয়, প্রশ্ন কত প্রকার এবং কি কি, আপনি প্রশ্নের সংজ্ঞা দেন। ওরা যা সংজ্ঞা দেয় একদম মানে ওই গেদা বাচ্চাকে যদি জিজ্ঞাসা করা হয় যে তোমার আব্বুর নাম কি, ও বলে আব্বু, তো ওদের উত্তর গুলো সংজ্ঞা গুলো এরকম আসছে। ওদেরকে বলা হয় আমাকে শিখাচ্ছে রিয়েলিটি, আপনি রিয়েল শব্দ থেকে আসছে, বলেন রিয়েল এর সংজ্ঞা কি, সত্য এর সংজ্ঞা কি, মানে একটা শব্দ করতে পারে না সে গট 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 করে খালি প্রশ্ন করে, আর একজন যখন পারে না তখন চার পাঁচজন মিলে প্রশ্ন করে কি একটা অবস্থা। এর আগে যেটা বলতেছিলেন অধিকার, প্রথম দিন আমাকে পাগল বানায় ফেলেছিল ভাই, ওরা চার পাঁচজন মিলে ঠিক আছে আমাকে পাগল বানায় ফেলেছিল, তো এই তো হচ্ছে অবস্থা। জি আপনি এবার পরবর্তী খগেনরা কিন্তু একা আসে না, এরা সব সময় চার পাঁচজনই আসে আপনি দেখবেন, এবং এরা এরা মানে কি বলবো। এখন আমার কথাটা হইলো দেখেন, একটা কোরআনটা আসলে কি সত্য মিথ্যার পার্থক্যকারী, সত্য এবং মিথ্যা পার্থক্যকারী। এখন আপনি দেখেন যারা মিথ্যার মধ্যে বসবাস করে তাদেরকে সত্য দেখানো, এখন কেউ যদি সত্য দেখাইলে যদি না আসে, সমাজে বিশৃঙ্খলা করে, সমাজকে টেনে পিছনের দিকে নিয়ে যায়, তাহলে আপনার দ্বিতীয় অপশনটা খোলা আছে, সেটা হলো কি যে তাদেরকে উৎসাহিত করা যে তোমরা যেটা বিশ্বাস করতেছ এটা আসলে সত্য, এই গরুর মূত্র আর গোবর খাইলেই করোনা ভাইরাস যায়, এবং সমকামিতা এটাই আসলে ভালো পদ্ধতি। তাহলে সমকামিতায় যদি ওদেরকে উদ্বুদ্ধ করা যায়, তাহলে সব খগেন যদি সমকামিতা করে তাহলে নতুন খগেনের আর জন্ম হবে না, আর যেগুলো এর মধ্যে বাইচে থাকবো এগুলা মূত্র আর গোবরের মধ্যেই নিঃশেষ হয়ে যাবো, এটা ছাড়া আমি আর কোনো রাস্তা দেখি না। মানে ওদের নিজেদের এই এই থিওরি দিয়ে নিজেরাই ধ্বংস হবে। জি জি, আল্লাহ কোরআন যে ঐশ্বরীয় ওইটাই বলছে যে বেশি বাড়াবাড়ি করলে আল্লাহ তার রশিটা আরো ঢিল করে দেয়, যে আমরা ওই সূত্র ধরে আমরা ওদেরকে ঢিল করে দিতে বল, ঢিল করে দেবো, তাই তো? এই এটা বলতে বোঝাতে চাচ্ছি, হ্যাঁ মানে ওরা ওদের থিওরিতেই ওরা ধ্বংস হবে, কারণ ওরা যদি সমকামিতা আর গরুর মূত্র গোবর এগুলাতে লিপ্ত হয় তাহলে কিন্তু ওদের ওরাই ওরাই ধ্বংস হয়ে যাবে, ওদের কিন্তু বিলুপ্তি ঘটবে। এবং একটা জিনিস খেয়াল করেন, সেই এই পৌত্তলিকার ধর্ম কিন্তু আজকের থেকে না, সেই সেই আপনি ইব্রাহিম আলাইহিস সালামের থেকেই যতবারই নবী আসছে সাথে সাথে একটা এন্টি একটা দাঁড়ায় গেছে গা, মানে নবী করে যা বলবে তার ঠিক উল্টাটা করবে, এই উল্টাটা এই গ্রুপটা কিন্তু আস্তে আস্তে এরা একটা সেন্ট্রালাইজ হয়ে কোথায় এসে থামলো, ইন্ডিয়া। এই ইন্ডিয়াতেই কিন্তু এখন তাদের অবস্থান, কিন্তু এরা কিন্তু আর বিশ্বে কিন্তু আর ছড়াইতে পারে নাই, এই জায়গাটার মধ্যে আছে। জি জি, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরব কান্ট্রি থেকে তো বের করে দিয়েছে, ইরান ওখান থেকে বের করে দিয়েছে, সর্বশেষ ইন্ডিয়ায় জমছে, এটা আপনার সাথে আমি একমত। হ্যাঁ, এবং এবং ওদের ওদের ওরা কেন জানেন, ওরা কেন ওদের ধর্মগ্রন্থ পড়ে না, কারণ ওরা চিন্তা করে দেখলো যে পৃথিবীর 4300টা ধর্ম সব বিলুপ্ত হয়ে গেছে, আছে মাত্র 4-5টা, তাহলে আমাদের যে ধর্মগ্রন্থ এটার অবস্থা টাই, তো আমরা একটা কাজ করি ইসলাম যা বলবে ইসলামটাই হলো আমাদের ধর্মগ্রন্থ, মানে আলোকবর্তিতা। কিভাবে ইসলাম যদি আলো হয় আমরা থাকবো অন্ধকারে, তাহলে যতদিন আলো থাকবে আমরা বেঁচে থাকবো, যতদিন কোরআন থাকবে আমরা ঠিক তার উল্টাটাই হবো আমাদের ধর্মগ্রন্থ, তাহলে কোরআন থাকবে আজীবন কিয়ামত পর্যন্ত, আমরাও থাকুম কিয়ামত পর্যন্ত, কারণ আমাদের আমাদের ই কি আইডলটা কি ইসলামের ঠিক উল্টাটা আমরা করব।
না আপনি আমি যে ওদেরকে প্রশ্ন করছিলাম ঠিক আছে যে ভাই আমি তো মুসলমান ঘরে জন্ম নিয়েছি মুসলমান সমাজে বড় হয়েছে মুসলমান ফ্যামিলিতে বড় হয়েছে তো ভাই আমি তো মুসলমান আছি এটাকে ভালো মনে করি এখানেই আছি তো ভাই আপনিও তো ওর মধ্যে কিছু কয়েকজন মুসলমান দাবি করছে আর কি তো আমি বললাম ভাই আপনিও তো মুসলমান ছিলেন তো আপনি নিশ্চয়ই ভালো কিছু পাইছেন যেটা মুসলমান চাইতে ভালো তো সেই ভালোটা কি এবং কত দূর ভালো সেটাকে আমাদের একটু বলেন আমাদেরকে দাওয়াত দেন তো আমরা যাই আপনি একা একা গেছেন কেন সমস্যা কি এখন হেতি আর বলতে পারে না আমরা কখনই বলি না যে কোন একটা মাদ্রাসার ছাত্রকে যদি কেউ যদি কোন পাশবিক অত্যাচার করে সেইটা ওরা ফলো করে দেখায় ওরা যে ফলো করে দেখায় এটা কি আমাদের ধর্ম কি পারমিট করে এই কাজটা কিন্তু আমরা যখন দেখি ওদের সেবা দাসীর সাথে ওরা মেয়েদেরকে বিক্রি করতেছে সেটা যখন আমরা দেখাই এটা ওদের ধর্ম এটাকে এলাও করতেছে আমাদের ধর্ম তো এগুলোকে এলাও করে না তাহলে কেন এই ছবিগুলি ওরা দেখায় এটা তো আমরা সবসময় কন্ডেম করি এখানে তো দেখেন আপনি ওদের চিন্তাধারা আশিরাজি ভাই এখানে যে বিষয়টা সেটা হচ্ছে যে আমরা যদি একটু লক্ষ্য করি যে আমাদের কিছুদিন আগে মাতব্বর আজাদ ভাইয়ের লাইভে কিন্তু ওই যে একটা সময় একটা হুজুর মানুষ মানে এই নাস্তিক ধর্ম সম্পর্কে ততটা জানে না এরকম স্বাভাবিক আর কি কারণ সবাই সব বিষয়ে আসলে পারদর্শী থাকে না হয়তো ওই হুজুরটা গেছে এবং রাসুলকে বিভিন্ন ভাষায় গালিগালাজ করে তা আসলে কেউ তো কখনো রাসুলের বিরুদ্ধে বা রাসুলের শানে কোনো খারাপ শব্দ ব্যবহার করে একটা কখনোই অনেক মানুষ আছে এরকম জীবনে কখনো শোনেই নেই উদ্ধার সাথে স্মরণ করে আসে রাসুলকে সুতরাং কথা শুনে আসলে সে ব্যক্তিটা কান্না করে ফেলে দিয়েছিল তো এখানে আমি যদি পূর্ণ তাদের জীবন বৃত্তান্ত আলোচনা করি সেটা হচ্ছে যে অনুভূতিতে আঘাত দেওয়া হচ্ছে এটা তাদের নিকট হচ্ছে একটা ভালো কাজ সেইখানে ওরা বলছে যে এরা পশু বা কোনো মনে করেন শিশু বাচ্চা পাইলে থাপ্পড় মারবে বা একটা পশু পাইলে ওইটারে মানে টর্চার করবে এবং টর্চারের মধ্যেই ওদের আনন্দটা কোন একটা মেয়েকে যদি ইজিতে আসে ওটা মজা পায় না ওকে ধর্ষণ করতে হবে রেপ মারামারি এইটাতে ওরা আনন্দ পায় ওকে বলে নেবা এখানে যে বিষয়টা সেটা হচ্ছে যে মানুষের অনুভূতিতে আঘাত দেওয়া যে নাস্তিক ধর্মে জায়েজ এটা কিন্তু স্পষ্ট প্রমাণিত আর আমরা যদি নিরপেক্ষ দৃষ্টিকোণ থেকে বিশ্লেষণ করি একজন মানুষের মনে আঘাত দেওয়া হলো পৃথিবীতে আমরা মনে করি সবচেয়ে কঠিন কাজ এই জন্য তো আমাদের রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন তোমার হাত এবং পা থেকে আল মুসলিমু মান সালিম আল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি তোমার হাত এবং মুখ থেকে কোনো ক্রমে কোনো পদ্ধতিতে কোনো অবস্থাতেই কোন অন্য কোন মুসলমান কষ্ট না পায় এখানে মুফাসসিরিন ইকরাম মুহাদ্দিসিন ইকরাম যে ব্যাখ্যাটা করেছেন এখানে শুধুমাত্র মুসলমান খাস না এখানে পৃথিবীর সমস্ত মানব জাতি না এখানে বরঞ্চ পশু পাখিকে পর্যন্ত আপনি আপনার জবান এবং হাত দ্বারা কোন ক্রমেই কষ্ট দেওয়া ইসলামে কিন্তু জায়েজ নেই এটা কিন্তু ইসলামের একটা মানে সোনালী একটা স্বর্ণের চাইতে দামি এবং হীরার চাইতেও দামি একটি মূল্যবান কিন্তু একটা কথা অনুভূতির কি আছে সেই আসিফ যখন বলতেছে মার সাথে ছেলের সেক্স করলে এটা তো আমি দোষের দেখি না সেই আসিফের সন্তান রে নিয়ে যখন আপনারা লাইভ করতেছেন যে এই 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 ওর ওয়াইফের সাথে তখন আসিফ বলতেছে আমার সন্তান আমার পরিবার নিয়ে যদি কেউ কথা বলে আমার চেয়ে খারাপ আর কেউ হবে না এখন তার অনুভূতিতে আঘাত লাগলো কেন মানুষের বেলায় তখন সে বলতেছে অনুভূতি নিয়ে হাসাহাসি করে যখন নিজের রূপে উঠলো তখনই কিন্তু তার আসল চেহারা কিন্তু বেশি উঠলো এটা আপনি কি বলবেন ঠিক কথা সেইখানে তার মতামত নাই কিন্তু যখন অন্য একটা লোক যখন তার এই কথাটাকেই
পয়েন্ট আউট করলো, তখন সে বলতেছে আমার চেয়ে কেউ খারাপ হবে না যদি আমার ফ্যামিলি নিয়ে যদি কেউ কথা বলে আমার। এবং সেম কারণে কিন্তু এই বদিউজ্জামান ভাইকে কিন্তু বের করে দিছে এইটার জন্যই, যে বদিউজ্জামান ভাইয়ের ক্লিপটা কি দেখাইছে তার সন্তানকে নিয়ে যখন কথা বলছে বদিউজ্জামান ভাই, সেই ক্লিপটাই কিন্তু রেকর্ড করে সেইটা দেখাইয়াই কিন্তু সে তার এক্সপ্রেশন করছে বাইট করে দাও এরে, কেন তার অনুভূতি আসলো, এত রাগ কেন আসলো, কই আমাদের এখানে তো আমরা খগেনদের যুক্ত করি, তারা তো আমাদের মুখের সামনে গালাগালি করে, আমরা তো তাদেরকে লাঠিতে বাইর করি না, আর তারা সেটা এক সেকেন্ড সহ্য করতে পারলো না, সে বেলা বাইরে বাইর করে দিল, তাদের অনুভূতি এখন কোত্থেকে জায়গায় উঠলো। কোন কথাগুলি তারা রেকর্ড করে রাখছে সেটা খেয়াল করবেন, সেই রেকর্ডের মধ্যে ছিল তার বউ এবং তার সন্তান, সেইটাই সে রেকর্ড করছে এবং তার পুরো গ্রুপটা এটা নিয়ে ডিসকাস করছে যে আসুক, মানে ওরা রেডি করছে যে বেলায়েত আসলেই আমরা রেকর্ডটা ছাড়বো, তারপরে ওরা লাঠি দিয়ে বাইর করবো দেখেন। এবং তখনকার যারা কমেন্ট করছে, কমেন্ট গুলি খেয়াল করবেন সমস্ত খগেনরা কি কি কমেন্ট করছে সেইটার স্ক্রিনশট দিয়ে আপনি লাইভ করেন, যে এই অনুভূতি কতটুকু মানে ওরা মানে ই হয়ে গেছে, রাগান্বিত হয়েছে, কতটুকু এক্সপ্লোড করছে অনুভূতি। হ্যাঁ বলেন এবার। তো এখানে যে বিষয়টা আপনি গুরুত্বপূর্ণ যে কথাটা বললেন যে অনুভূতিতে আঘাত দেওয়া তাদের নিকট কিন্তু এটা কোনো দুর্বল কাজ না, এটা কিন্তু তাদের কাছে একটা মানে ভালো কাজ, এটা কোনো মানে কোনো ইয়া নেই। আমি যেটা বলতে চাইছিলাম যে দেখেন তারা আসলে এই যে অবস্থান গুলো করতেছে, আমি এই বিষয়গুলো নিয়ে আরো একটু ভালোভাবে একটু সময় পাইতেছি না আরকি, বিশেষ করে আমরা তো আসলে ভাই আমরা তো আমাদের বাস্তবতা জীবন আছে এবং বিশেষ করে আমরা আমরা শুধুমাত্র মুখে মানবতা মানবতা বলে করি না, আমরা কিন্তু বাস্তবে কাজ করি। যেরকম ধরেন এখন আরেকটা জিনিস, আপনি ওই যে কিব্রিয়া মাইরে নিয়ে দুজনে নিয়ে আপনি মায়ো ক্লিনিক যে অক্সফোর্ড ইউনিভার্সিটি, ক্যামব্রিজ ইউনিভার্সিটি, লন্ডনে এই এই নাস্তিকদেরকে নিয়ে ওরা রিসার্চ, ওদের জিনের জেনোমের কোথায় ওদের প্রবলেম হয়েছে, ইরর জেনেটিক ইরর সমস্ত রিপোর্ট ওই জায়গার মধ্যে আছে, এদের বিহেভিয়ার কি, এদের স্টাডি, এবং এদের মধ্যে সবসময় একটা সুইসাইডাল টেন্ডেন্সি থাকে, সিরিয়াল কিলার, আপনি পুরাটা পাবেন পুরো জার্নাল, ওইটা আপনারা পড়বেন পড়া, তারপরে আপনারা আপনারা দিতে পারবেন সূত্র, কারণ আমরা রেফারেন্স ছাড়া কথা বলি না। আঘাত করে যে মানবতার যে মানে তাদের রোজ অনুপাতেই তারা মানবতার ক্ষতি করতেছে, অথচ দেখেন এখন মানুষ কিন্তু প্রচুর মানুষ খাবার খুদায় তারা কিন্তু বিভিন্ন মাধ্যমে কিন্তু তারা খুদায়, এখন তাদের অবস্থান কি, তারা তাদের যে মুখরোচক মানবতার যে কথা সেগুলো কিন্তু আমরা এখন দেখতে পাচ্ছি। এবং আরেকটা জিনিস দেখেন, ডকিংস, সেই ডকিংস কে বলা হয়েছিল যে তোমার বউকে কি তুমি বিশ্বাস করো, বললো যে অবশ্যই আই হ্যাভ এ ফেইথ, তখন বললো ফেইথ কি তুমি দেখতে পাও, তুমি এটা প্রমাণ কি, পরে সে বললো কি থাক থাক আমার বউরে নিয়ে কথা বললেন না, তার মানে ওইখানেও তার আঘাত লাগছে যে আমার বউরে বাদ দেন, তার মানে আমরা সবাইকে আমরা অনুভূতিতে আঘাত দিব কিন্তু আমার কাছে আইসেন না, এটা রিচার্ড ডকিংস এর সেই ভিডিওটাও আছে আপনি ইন্টারনেটে পাবেন, সেইটাও আছে, দেখেন হিপোক্রেসি কারে বলে, হিপোক্রেসি কারে বলে দেখেন। তো সেক্ষেত্রে আপনি যদি আমাকে একটু হেল্প করেন ভিডিওটা দিয়ে ইনবক্সে, তাহলে আমি আশা করি একটা ভিডিও আমি আপনাকে সমস্ত দিব, ওদের রিসার্চ, ওই খগেনদের উপরে রিসার্চ কত পার্সেন্ট, ওদের বয়স এবং ওরা কতজন জেলে আছে, এই যে ডেভিড, যে ডেভিড হলো গিয়া ডেভিডের ভক্ত হলো গিয়া ইয়ে আসিফ, ডেভিড ডেভিডের ভক্ত, সে হলো আমেরিকার, সে তার নিজের বাপের হাতুরা দিয়া মারছে, মাইরা জেল কাছে খাইডা এখন আয় আস্তিক হয়ে গেছে গা। যার শীর্ষ হইলো এই যে রিচার্ড ডকিং, সে আস্তিক হয়ে গেছে গা, তার তার নাম করা বই হলো গিয়া প্রথমে লিখছে দেয়ার আর নো গড, এবং পরে যে যখন সে আস্তিক হইছে তখন সে বই লিখছে দেয়ার আর এ গড, এবং সে কিন্তু যতগুলি
কথা সে বলছিল নাস্তিকের পক্ষে, প্রত্যেকটারে সে রিফিউজ করছে, এবং সে তার একটা কথা জিজ্ঞাসা করছিল যে কেন তুমি হঠাৎ করে আস্তিক হইলা, মানে এই জিনিসটা তোমার আসলো কেন। সে বলতেছে আমরা প্রমাণ করতে চাচ্ছিলাম যে পৃথিবীটা শূন্য থেকে সৃষ্টি হইছে, কিন্তু যখন নাকি অ্যাস্ট্রোফিজিসিস্টরা বলা শুরু করলো যে আসলে শূন্যটা শূন্য না, এটা সামথিং, তখনই আমার সন্দেহ হলো সামথিং ই বা কেন থাকবে। হ্যাঁ, নাথিং মিন্স নাথিং, এই এই নাথিং কেন সামথিং হবে, তখনই তার মাথায় টনক নড়ছে, তখনই বলতেছে আমি, তখনই আমি আমার নিজের যে ধারণা এত বছর যে আমি প্রিচ করলাম, তখন সে এই আবার স্টাডি করা শুরু করলো তার নিজের বক্তব্য, এবং নিজের বক্তব্যের মধ্যে কোথায় কোথায় সে ভুল করছে, যে যার জন্য সে এরকম ভুলভাবে মানুষকে এত বছর বইলাচ্ছে, সেই পুরা বইটার মধ্যে লেখা আছে, আগে কি বলছে এখন সে কি বুঝছে। এটা প্রায় প্রায় 800 পৃষ্ঠার একটা ইংলিশের বই, এবং এইটা পিডিএফ ফাইল আপনি ইন্টারনেটে আছে, খালি লিখবেন দেয়ার আর এ গড, আপনি দিলেই দেখবেন তার নাম আসবে আপনার, হ্যাঁ সেইখানে আপনি পুরো পিডিএফ ফাইল পাইবেন। এই আমি ওই ভাইকেও বলতেছি যারা ইংলিশ পড়তে পারে ওই নাস্তিক তাদেরকে দিয়ে দিবেন যে তোদের যে পাইওনিয়ার ক্যামব্রিজ ইউনিভার্সিটির প্রফেসর যার শিষ্য হইল গিয়া রিচার্ড ডকিংস, এবং সে যখন আস্তিক হইছে সেইটা পুরা নিউ ইয়র্ক টাইমস ইংল্যান্ডের যত মেইন মেইন পত্রিকাতে এটা বিশাল হেডলাইন, এবং নাস্তিকরা পুরা মুমূর্ষু অবস্থায় হয়েছে, এটা কি আমাদের ওস্তাদ আস্তিক হয়ে গেছে গা, এবং এটা বিশাল সেইখানে তখনকার দিনের যে পত্রিকার হেডিং, এইটাও আপনি পাবেন ইন্টারনেটে যে কি অবস্থা হয়েছে নাস্তিকদের, সবই পাবেন আপনি ইন্টারনেটে। আমি একটু যুক্ত করি, হ্যাঁ রুল আমিন, হ্যাঁ বলেন আপনারা কথা বলেন, হ্যাঁ জি এরশাদ ভাই আমি একটু যুক্ত করি, সেটা হচ্ছে কি যে আরবিতে কিন্তু শূন্যকে স্বীকার করে না, আরবিতে বিন্দু স্বীকার করলেও শূন্যকে স্বীকার করে না, কেন শূন্য বলে আসলে কিছু নাই। তো এটা হচ্ছে আপনার আগের কথা। আর দ্বিতীয় একটা অনুরোধ করব, সেটা হচ্ছে যে আপনি যে ওই বিষয়গুলো বলতেছেন এখানে সবাই ওই পর্যায়ে শিক্ষিত না যে এখানে ক্লিয়ার বাংলা বাইর করে নিয়ে আসবে, ইংলিশে সামথিং পারলেও আমাদের দেশের ছেলেমেয়েরা যেগুলো পারে আর কি মোটামুটি পারলেও কিন্তু ক্লিয়ার বক্তব্য বাইর করতে অনেকে অসমর্থ হয়। তো এই জন্য আমি বলতেছিলাম আপনি শর্ট ভিডিও বানান আপনার নিজের সরাসরি অল্প ইয়ের মাধ্যমে সময়ের মাধ্যমে, মানে পরিস্থিতি এবং মূল বিষয় নিয়ে 10-15 মিনিটের ভিডিও কয়েকটা যদি বানায় সাইড দেন ওই বিষয়ের পরিচিতি পাওয়ার জন্য মানুষের আগ্রহ এবং প্রমাণ, এবং ওই লিংক গুলো যদি দিয়ে দেন ঠিক আছে ভিডিওর মধ্যে, তাহলে এটা সাধারণ মানুষের জন্য অনেক বড় উপকার হবে। আমি নেক্সট লাইভে তার বইয়ের মানে যে কোন কোন পয়েন্ট আছে, যেমন এভোলিউশন নিয়ে আসে ডারউইনকে বিশ্বাস করতো, তারপরে যখন দেখলো যে নিউ ডারউইনিজম আসছে যে ওইটা ওইটা জাস্ট একটা থিওরি এবং এটা আর এখন আর পড়ায় না, এবং এবং কোন মেডিকেল সায়েন্সের কোন বইয়ের মধ্যে ডারউইনের এভোলিউশন নাই, সে এগুলা সব মেনশন করছে। আমি একদিন বলবো তার নিজের ভাষায় সে আগে কি প্রিচিং করছে, নতুন নিউ ডারউইনিজম কি আসছে আমি বলবো ইনশাল্লাহ, দোয়া করবেন। জি 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 আমি দোয়া করতেছি যে আপনি যেন অল্প সময়ে বের করে এগুলো বের করতে পারেন। তো এখানে যে বিষয়টা আমি একটু আরো একটু এখানে অ্যাড করতে চাচ্ছিলাম, আমার কথা শোনা যাচ্ছে কিনা? হ্যালো, জি শোনা যাচ্ছে। হ্যালো, জি শোনা যাচ্ছে। তো এখানে যে বিষয়টা সেটা হচ্ছে যে নাস্তিক ধর্মের অন্ধবিশ্বাসটা কিন্তু মুখে মুখে মানবতার কথা বলে, এই যে বর্তমান সময় একটু অসহায়ত্ব বাংলাদেশের জন্য, বাংলাদেশের ক্ষুধার্ত মানুষের জন্য, মানুষের পাশে দাঁড়ানো তাদের অবস্থানটা কিন্তু যে আমরা দেখি পজিশনে, কিন্তু অথচ আমাদের বাংলাদেশের সমস্ত স্তরের মানুষ, আমি যতটুকু আমি দেখেছি, আমি যেহেতু আমাদের গ্রামের একটা দায়িত্বে ছিলাম এই গরিব দুঃখীদেরকে দেওয়ার জন্য, এবং বিশেষ করে প্রচুর পরিশ্রম করলাম এই কয়েকদিন আরো লাইভে থাকা হলো না সেই জন্য, তো যাই হোক সেখানে পরিশ্রম করে দেখলাম সাধারণ মুসলিমরা হিন্দু ত্রাণ দেওয়ার ক্ষেত্রে, হিন্দু মুসলিম এটা দেখার বিষয় প্রত্যেককেই মুসলিমরা তাদের যাদের খাবার নেই তাদের খাবার কিন্তু উঠিয়ে দিচ্ছে, এটাই কিন্তু ইসলামের শিক্ষা যে ইসলাম কাউকে আঘাত করবে না। এবং আমি যেটা বললাম যে একজন মুসলিম আর একজন হিন্দু কেন একটা পশুকে পর্যন্ত আঘাত করা ইসলামে হারাম, কিন্তু নাস্তিক ধর্ম কি শিক্ষা দিচ্ছে আপনি একজনের অনুবাদে মুখ দিয়ে যা ইচ্ছা মানে আপনি তাকে গালি গালাজ করে তাকে অপমান করতে পারবেন, এটা হচ্ছে নাস্তিক ধর্মের মানে বিধান। কারণ নাস্তিক ধর্মের বিধান হলো আপনি কখনো ভাষা দিয়ে অন্য কাউকে ক্ষতি করতে পারেন না, এটা হলো একটা কথা। একজন ভাই মিথ্যা সাক্ষী দিয়েও তো একজন ক্ষতি করতে পারে, ধরেন মিথ্যা সাক্ষী দিলে যে আমি নিজে দেখছি যে সে ব্যক্তি অন্যকে হত্যা করে, যে মুখের কথা কিন্তু তারা বলে যে মুখ দ্বারা কখনো ক্ষতি হয় না, এটা সম্পূর্ণ ভুল। বরং একজন মানুষকে মৃত্যুদণ্ড বা একজন মানুষের
স্পষ্টদের শাস্তি কিন্তু নির্ণয় হয় মুখের এই জবান দ্বারা। আর এই জন্য জবানের হেফাজত করার ক্ষেত্রে আল্লাহ কিন্তু বিভিন্ন ভাবে আমাদেরকে নির্দেশনা দিয়েছেন যে জবান থেকে তুমি যে কথাগুলো বলছো প্রত্যেকটি কথাকে তোমাকে হিসাব দিতে হবে এবং প্রত্যেকটি জিনিসের তোমাকে কি করতে হবে এর ফলাফল তোমাকে দিতে হবে দেওয়া হবে। তো এই যে দেখেন তারা যে অনুভূতির আঘাতটাকে মানে একটা কোনো কিছুই মনে করছে না, আমরা মনে করি সভ্য মানুষের জন্য অনুভূতিতে আঘাত করা একটা অন্যতম একটা মারাত্মক একটা কাজ, সেটা কিন্তু আমরা মনে করি, আমরা সভ্য মানুষ যারা মনে করি, আমরা যারা মানুষের অধিকার ফিরে পেতে চাই আমরা কিন্তু অনুভূতির আঘাতের বিষয়টা কিন্তু সবসময় বড় করে দেখি, আর এটা একজন সভ্য মানুষের জন্য বড় করে দেখাই উচিত। যখন নাকি আসিবে বলছিল তুই লাইভ করবি না এক বছর তানেলে তোরে মাইরা ফেলামো, তখন সোলারিন একটা লাইভ করছিল এবং লাইভের মধ্যে বলতাছে যে আমারে মাইরা ফেলান কিন্তু আমার ভাই বোন আমার সন্তান আমার আমার ফ্যামিলিরে প্লিজ আঘাত করবেন না, এবং কেঁদে কেঁদে সেই ভিডিওটা কিন্তু এখনো ইন্টারনেটে আছে আপনি নিতে পারেন যে দেখেন সে বলতেছে আমার বাইরে ফেলাও কিন্তু আমার ফ্যামিলির উপর আঘাত দিও না, সে কেঁদে কেঁদে বলতেছে। আচ্ছা ভাইজান আমি এর আগের কথা একটু অ্যাড করি। হ্যালো ভাইজান। হ্যাঁ বলেন বলেন। মানে আসলে তো মানে মহামহিউদ্দিনরা তো আসলে বর্তমান আমল গ্রুপের প্রেসিডেন্ট যারা, এরা তো আসলে ভাই একদিক থেকে যেরকম মানুষকে ডাইরেক্টলি হত্যা করতে তাদের কোনো আসলে কোনো বাধা আসে না, এবং তারা যে কোনো মুহূর্তে একজন মানুষের উপর অত্যাচার নির্যাতন করতে পারে, সেটা সোলারিন আলেকজান্ডার এছাড়াও পৃথিবী ইতিপূর্বে যতগুলো নাস্তিক ধর্মের ধর্ম প্রচারকরা যে মৃত্যুবরণ করেছে সেগুলোর মানে কোনো তদন্ত কিন্তু আমরা খুঁজে পাই না, এটা কিন্তু খুবই সন্দেহজনক এবং সেটা বিচারগুলো পরিষ্কার হওয়া উচিত আমি মনে করি। আপনারা বাড়িতে ইঁদুর দেখছেন, ইঁদুর আপনি দেখেন ইঁদুর, আপনি খুব মানে আপনারা মানে হাইসেন না, আপনি খুব খেয়াল করবেন নেক্সট টাইমে, মনে করেন আপনি অন্যদিকে একটু মানে একটু মানে মানে অ্যাটেনশন দেন নাই, দেখবেন যে ইঁদুর আপনি পাশ দা ঘুরতেছে, আপনি একটু খালি যদি তাকান দেখবেন যে কোথার থেকে দৌড়ে ওরা চলে গেছে গা, মানে ওদেরকে খুঁজে পাবেন না। কিন্তু এই নাস্তিক এই খগেন্দ্রা ঠিক ইঁদুরের মতন, আপনি একটুখানি অসতর্ক হইবেন ও আপনি ঘরে ঢুকে পড়বো, এ আপনি নষ্ট করবো, কিন্তু আপনি যদি খেয়াল না করেন এরা কিন্তু করতে থাকবে, এবং এরা এরকমই চিপায় চাপায় এদেরকে দেখা যায় না, এবং এখানেও দেখবেন এদের নাম হইল গিয়া বিপিন লাল খগেন দাস, কিন্তু এরা নাম ব্যবহার করবো মুসলিমের। হ্যাঁ চিন্তা করেন মুসলিম বিদ্বেষী কিন্তু ওরা মুসলিম নামটা ব্যবহার করব। কেন? কারণ এরা মুসলিম প্রীতি, যেটার মধ্যে মনে হয় আমাদের সম্মান বাড়বে। দেখেন ওরা নিজেরাও জানতেছে না যে ওদের কর্মকাণ্ডেই ওদের প্রকাশ পাচ্ছে যে ওদের ওরা নিজেদের নাম বলতে লজ্জা পায়, ওদের চেহারা দেখাইতে লজ্জা পায়, মানে ওরা অন্ধকার অন্ধকারই থাকতে চায়। আপনি দেখেন ওদের অ্যাটিটিউডটা, আমরা মুসলমানরা যতই গরিব হই না কেন আমরা নিজের নাম বলতে ভয় পাই না, আমরা দাঁড়ানো একটা জায়গায় দাঁড়ানো যে ইয়েস আই এম এ মুসলিম এটাতে গর্ব ফিল করি, আর সেখানে তারা সেটাতে লজ্জিত ফিল করে, তারা ইঁদুরের মতন সেই সাপের মতন এই গর্তের মধ্যে চিপায় চাপায় এরকম করে করতে থাকে। হ্যাঁ ভাইয়া বলতেছিলাম যে এর আগের কথা যেটা ছিল যে সেখানে হচ্ছে ওই যে তারা যে এরকম বলে অনেক কিছু বলে, হ্যাঁ অনেক কিছু বলে কিন্তু করার বেলায় কিছু নাই, এই যে এখন যে দুর অবস্থা চলতেছে এখন যারা কাজ করতেছে দেশের জন্য বা এর জন্য তো তারা কিন্তু সব কেউ না কেউ ধর্মের অনুসারী, সেদিন যে ডাক্তার মারা গেল সেও একদম ধর্মের অনুসারী, বা সে হিন্দু হোক মুসলমান হোক সে তো একদম ধর্মের অনুসারী ঠিক আছে, কিন্তু এরা কোত্থেকে নিয়ে আসলো যে ধর্ম মানা যাবে না, আর এরা কি করতেছে অথচ এরা স্লোগান দিচ্ছে যে আগামীতে বিজ্ঞান করবে, বিজ্ঞানটা কি সব নাস্তিক, ও ও বিজ্ঞানের মধ্যে কয়জন নাস্তিক, ও কোত্থেকে এই প্রমাণ গুলো পাইছে আর কোন ভিত্তিতে ওরা এই কথাগুলো বলে? তো এটা হচ্ছে একটা হিন্দু পাইবেন না একটা খগেন পাইবেন না মানুষের চাল দিতেছে, বরঞ্চ এখন বাংলাদেশে দেখবেন সব মুসলমান, কারণ এইসব খগেনরা মাথায় টুপি লাগাইয়া এরা মুসলমান সাইজা মসজিদের থেকে আপনার ই নিতেছে ত্রাণ নিতেছে, এবং এটার উপরেও ভিডিও আছে ধরা পড়ছে, মানে হিন্দু এই এই জুম্মার নামাজের মসজিদের সামনে আইসিয়া ভিক্ষা করতেছে সে মাথায় টুপি লাগাইয়া, সেটার ভিডিওটা ইউটিউবের মধ্যে আছে পরে আরো ধরছে, ওই হলো খগেন। তো এখন হ্যাঁ এই যে দেখছেন আপনি, দেখেন আপনি এই হইলো ওদের অবস্থা।
আমি একটু সর্বশেষ, আমি আর একটু কথা বাড়াবো না, এটা বলে একটু বিদায় নেব। সিরাজি ভাই আপনি বলেন, আর ওই যে আমাদের মেহেদী হাসান ভাই কোথায় আছে, কারণ অনেক হয়ে গেছে, আমরা অনুষ্ঠানটা শেষ করি। হ্যাঁ সিরাজি ভাই আপনি বলেন, মিনিটের মধ্যেই শেষ করে দেব। তো এই যে মানে আমরা যে নাস্তিক ধর্মের যে বিষয়গুলো আমরা যখন মানুষদেরকে বলি বেশি বেশি করে, তখন তারা কিন্তু আমাদেরকে বলতেছে যে আমরা নাকি শুধুমাত্র যে মানে নাস্তিক ধর্মের সেক্সুয়ালিটির বিষয়গুলো নাকি বেশি বেশি উল্লেখ করি। অথচ আসিফ মহিউদ্দিনের একটা লাইভ দেখবেন, এটা হচ্ছে যে রুহুল আমিন খান নামে একজন শায়খ ছিলেন, অনেক বড় একজন আলেমদিন, উনি কিন্তু আসিফ মহিউদ্দিনের সাথে লাইভে সুন্দরভাবে আলোচনা করতেছিল। ওই আলোচনাটা সেখানে সুস্পষ্ট ভাবে রুহুল আমিন খান সাহেব খুব সুন্দর ভাবে এক্সপ্লেন করছিলেন যে ওই আয়াত দিয়ে, যে সূরা তৌবার আয়াত গুলোতে, যে যুদ্ধের যুদ্ধ বিগ্রহ নিয়ে, যে ইসলামে আগে আঘাত করা বা ইসলাম কি সন্ত্রাসী ধর্ম কিনা, এই আয়াতে সুন্দর আলোচনা করতেছে। করতে করতে মাঝখান থেকে আসিফ মহিউদ্দিন বলে উঠলো, ভাই আপনার নবী তো দাখিল লাগাইছে, বুঝেন বিষয়টা। সেম টু সেম গেমটা যখন আমরা তাদের সাথে খেলছি, তারা যখন মানে আমাদের সাথে যখন আলোচনা করছে, আলোচনাতে যখন আমরা ওই আমরা কিন্তু সুন্দর আলোচনা মাঝে গুলো ঢুকাই না, আমরা কিন্তু ভালো আলোচনা মানে যখন তারা আমাদের এই ধরনের কথা বলে, যখন তারা আমাদেরকে বলতেছে তোমার নবী তো দাখিল লাগাইতে, যখন ছাপাস করে আমরা যখন বলে দিই ভাই তুমি তো তোমার মাকেও লাগাইতে পারবা, কথাটা কিন্তু একই সেম টু সেম। আমরা যখন ওটাকে দিচ্ছি তখন তারা আবার অনুভূতির আন্দোলন নিয়ে, অনুভূতির আঘাতের আন্দোলন নিয়ে কিন্তু এখন বের হয়েছে। অথচ আমরা যখন ওই সময় অনুভূতির আন্দোলন নিয়ে বের হয়েছিলাম, যখন আমরা অনলাইনে ফাঁকা ফিল্ড ছিল, তারা যখন ফাঁকা ফিল্ডে গোল দিত এবং যেটা তসলিমা নাসরিন দিয়ে গেছে, তারপরে হচ্ছে গিয়ে হুমায়ুন আজাদ তারা দিয়ে গেছে ফাঁকা ফিল্ডে গোল, এই ফাঁকা ফিল্ডে গোল দেওয়ার সময় কিন্তু তারা অনুভূতিতে আঘাত নামে কোনো আঘাতকে বিশ্বাস করে নাই, এবং সেটার জন্য তারা আন্দোলন করেছে যে এটা কোনো ফ্যাক্ট না। অথচ সেই কথাগুলো যখন আমরা বলছি, তাহলে দেখেন তাদের নিয়ম অনুপাতেই কিন্তু তারা আসলে আটকে যাচ্ছে। তো এটাই বলে আসলে আমার সর্বশেষ কথা ছিল। সকলে ভালো থাকবেন, বিশেষ করে আমি ধন্যবাদ জানাই আমাকে লাইভে যুক্ত করার জন্য, এবং আমি আজকে আসলে খুবই আমার কাছে ভালো লাগছে যে আমি একটা সুন্দর একটা আলোচনা অংশ নিতে পেরেছি। আমাকে যদি একটু বিদায় দিতে পারেন। থ্যাংক ইউ সিরাজি ভাই, থ্যাংক ইউ যে আপনি যুক্ত হয়ে আপনার মূল্যবান বক্তব্য দিচ্ছেন। এবং মেহেদি ভাই আপনি যদি এবার একটু কনক্লুশন ড্র করে যদি লাইভটা শেষ করতেন, কারণ প্রায় অলমোস্ট 4 আওয়ার। হ্যাঁ হ্যাঁ, ধন্যবাদ সবাইকে। এরশাদ ভাই আমার কথা কি শোনা যাচ্ছে? হ্যালো, জি হ্যাঁ শুনতে পাচ্ছি। হ্যাঁ শুনতে পাচ্ছি, বলেন। আচ্ছা ধন্যবাদ। এখন শুনতে পাচ্ছি না মেহেদি ভাই, এখন শুনতে পাচ্ছি না। আজকে আমাদের যে লাইভের যে বিষয়টা ছিল হিন্দু ধর্ম, খগেন ধর্ম এবং নাস্তিকতার সাদৃশ্য, তো আমাদের মূল যে বক্তব্য আমাদের তার যেই রেফারেন্সগুলো সে বলে গেছে, যে হিন্দু ধর্মের মনুসংহিতা বলেন, বেদ বলেন, যে রেফারেন্সগুলো দিয়ে গেছে সেখান থেকে আমরা দেখতে পাইছি যে একেবারে এখানে মিছু নাই। কারণ এখানে আমরা ভিডিওতে মূল বই থেকে কোটেশনগুলো আমরা দেখাইছি, এক। দ্বিতীয়ত হচ্ছে সাদৃশ্য কেন বলা হয়েছে, আমরা তানভীর ভাই যে বিষয়গুলো এখানে আলোচনা করছে, দাসীর ব্যাপারে, সেক্সুয়াল ব্যাপার, জন্মদানের ব্যাপারে যে বিষয়গুলো আলোচনা করছে, সে আমরা হিন্দু ধর্মের রেফারেন্সগুলো পাইছি, এবং খগেনদের যে সাদৃশ্য সেটাও আমরা পাইছি। সেটা যদিও তাদের রেফারেন্স পাই নাই, বাট তাদের ব্যক্তিগত জীবনের যে কার্যক্রমের যে সাদৃশ্যতা সেগুলো আমরা পাইছি। সুতরাং এগুলোকে আমরা রেফারেন্স ধরে নিতে পারি। হ্যাঁ, এগুলোকে আমরা রেফারেন্স ধরে নিতে পারি। তো যাই হোক, আজকে আমরা যে আলোচনা করছি, এই আলোচনার বিপক্ষে, যদি বিপক্ষে যাওয়ার মতো তেমন কিছু নাই যদিও, কারণ আমরা যা দেখেছি রেফারেন্স সহকারে দেখেছি, তারপরে যদি বিপক্ষে বলার কারো কিছু থাকে নেক্সটে বলতে পারেন, অথবা আপনারা ভিডিও তৈরি করে আমাদের এই কথাগুলোকে আমরা মিথ্যে বলছি কিনা উত্তর দিতে পারেন, আমাদের কোনো আপত্তি নাই। এবং একই সাথে আমরা যে খুব ভালো একটা সুযোগ দান করে দিছি এই হিন্দু ধর্মদের তাদের, কারণ তারা কিন্তু তাদের ধর্ম বইগুলা ছোঁয়ার মতো তাদের অনুমতি নাই, বাট
এই যে তানবীর ভাই যে সুযোগটা তাদেরকে কইরা দিল এটার জন্য অন্তত তানবীর ভাইকে ধন্যবাদ জানানো উচিত। অন্তত তানবীর ভাইয়ের মাধ্যমে হিন্দু ধর্মের কিছু লোক তাদের বইয়ের যেই বিষয়গুলা কিছু শ্লোক বলে না কিছু আয়াত বলেন সেগুলা তারা শুনতে পাইছে। হ্যাঁ, এটাও তাদের জন্য অনেক কিছু। যেমন ধরেন মুসলিমরা যেমন হিন্দুদের যেই কি বলে এটাকে মানে স্বামী মারা যাওয়ার পরে যেই সতীদাহ প্রথা এটা বিলুপ্ত করার জন্য মুসলিমদের যে অবদান ছিল, তো সেই দিকে তানবীর ভাই যে সেম কিছু কাজ করতে আর শুনতে পাচ্ছি না এটা সমস্যা। মেহেদি ভাই শুনতে পাচ্ছি না। মেহেদি ভাই আপনার নেটে মেহেদি ভাই শুনতে পাই নাই, শুনতে পাচ্ছি না। বলেন এখন শোনা যাচ্ছে কিন্তু কয়েক সেকেন্ড শুনতে পাই না। আমি শুধু এটুকুই বলবো যে যারাই আছেন হিন্দু ধর্মের হন যেই ধর্মের হন আপনারাও সাথে সাথে নিজেরাও দেখেন যে এই বইগুলোতে কি আছে এবং ইসলাম ধর্মের বইগুলোতে কি আছে এবং সেই জিনিসগুলা যাচাই বাছাই করেন আসলে কি সত্য কি না লেখাপড়া করেন, এটাই আমি বলবো। আর সাথে সাথে আমি সবাইকে বলবো যে মানে বিভ্রান্তিমূলক কথা বিভিন্ন জায়গায় পাবেন, বাট আপনার দায়িত্ব আছে আসল সত্যটা কি সেটা। আচ্ছা, মনে হয় লাইনের থেকে আবারও ডিসকানেক্ট হয়ে গেছে। আচ্ছা, অসুবিধা নাই, আমরা অনুষ্ঠানটা এখানেই শেষ করি। আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। হ্যাঁ হ্যাঁ ধন্যবাদ। আজকে আর কিছু না বাড়াই আমি লাইভটা শেষ করে দিই। সবাইকে সবাইকে ধন্যবাদ, অনেক শুভেচ্ছা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। থ্যাংক ইউ মেহেদি ভাই আর থ্যাংক ইউ তালহা ভাই। ওকে, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম।